অনেক অনেক শুভকামনা কেমন আছো তোমরা আশা করি অনেক বেশি ভালো আছো আমি তোমাদের সামনে চলে আসলাম লাইভ প্রোগ্রাম নিয়ে লাইভ ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের লাইভ ক্লাস করাবো গণিত নিয়ে তোমাদের গণিত নিয়ে অনেকের ভয় আছে বা দুশ্চিন্তা আছে আশা করি যে সেই দুশ্চিন্তা থাকবে না আমি যারা এবার দু সালের এসএসসি পরীক্ষা দেবা বা দু হাজার তেইশ সাল সরি দু হাজার সালে যারা এসএসসি দেবা বা দুহাজার সালে যারা এসএসসি দিবা তাদের নিয়ে আমি পরিকল্পনা করেছি যদিও বাইশ সালের পরীক্ষা হয়ে গেছে যারা এসএসসি দু সালে দিবা এবং যারা এসএসসি দু সালে দিবা বা পঁচিশ সালে দিবা তাদের জন্য আমি পরিকল্পনা করেছি সেই পরিকল্পনাগুলো আমরা আমি তোমাদের জানাবো তবে অবশ্যই আমাদের এই লাইভটা তোমরা শেয়ার করে দিবে। অনেকেই যারা আসত তারা অবশ্যই শেয়ার করে দেবে আমি একটু শেয়ার করে নিই যেখানে যেখানে শেয়ার করার দরকার আর সবাই আসুক আমরা ক্লাস শুরু করব। যদিও আমরা জানি আমি সবসময় বলি যে গণিত শক্তের ভক্ত নরমের জম আসলে গণিত যদি তুমি সহজভাবে নাও তাহলে হচ্ছে তোমার কাছে সহজ আর যদি কঠিনভাবে নাও তাহলে তোমার কাছে কঠিন মনে হবে তাই চেষ্টা করবা যে গণিত সবসময় চর্চা করার যদি গণিত সবসময় চর্চা করতে পারো তাহলে দেখবা গণিত তোমার কাছে অনেক সহজ তাই নিয়মিত গণিত চর্চা করতে হবে এবং নিয়মিত প্রতিদিনই কম বেশি তোমরা গণিত নিয়ে গণিত প্র্যাকটিস করবে এতে তোমাদের জন্য ভালো হবে আমি দেখি অনেকেই সংযুক্ত হচ্ছে বা আমার একটু লেট হয়ে গেছে আগে যে ম্যাডাম ক্লাস নিয়েছিল সেই ম্যাডামের কারণে আমার লেট হয়ে গেছে তো যাই হোক আশা করি যে এখন আচ্ছা সমস্যা নাই আমরা লাইভ ক্লাস করাবো আজকে তো লাইভে আমরা অনেক কিছু শিখবো যারা আছো তারা খাতা কলম নিয়ে বসে যাও আমরা চাই যে তোমরা সরাসরি ক্লাসে যেভাবে তোমরা পড়াশোনা ফিল করো ঠিক তেমনই যাতে লাইভ ক্লাসে মনে করে যে তোমার সামনে বসে আমি ক্লাস নিচ্ছি সুতরাং তোমরা খাতা কলম নিয়ে বসে যাও মোবাইলটা সামনে রাখো রেখে খাতা কলম নিয়ে বসে যাও কে কে খাতা কলম নিয়ে বসে গেছো দেখি মন্তব্য করে জানাও যে কে কে খাতা কলম নিয়ে বসেছো তারা অবশ্যই মন্তব্য করে জানাও দেখি যে কে কে খাতা কলম নিয়ে বসেছো আমরা দেখি যে খাতা কলম নিয়ে অনেকে সালাম দিয়েছে আমাকে যাই হোক অনেকেই আছে আমার সাথে যোগ যোগ দিয়েছে তবে অবশ্যই যারা ক্লাসটা করতে চাও তারা অবশ্যই খাতা কলম নিয়ে বসে যাও ভালো করে ক্লাসটা করো আমি যে অঙ্কটা করাবো সেই অঙ্কটা তুমি প্র্যাকটিস করবা তুমি এখনই বসে বসে প্র্যাকটিস করবা তাহলে তোমার জন্য অনেকেই অনেক ভালো হবে তো আরিয়ান আল রাহিম রামিম লিখেছে যে স্যার ম্যাথের এমসিকিউ নেওয়া প্রবলেম আর আসলে আমার একটা পরিকল্পনা আছে আমার কী পরিকল্পনা আছে তোমাদের নিয়ে আমি জানাবো ম্যাথ এবং ম্যাথের আমি পঞ্চাশটা লাইভ ক্লাস দিব এবং উচ্চতর গণিতেরও আমি পঞ্চাশটা লাইভ ক্লাস দিব। এই লাইভ ক্লাসগুলা আমি মূল মূলত এস মানে তোমাদের যে গণিতের পঞ্চাশটা লাইভ ক্লাস নেব আমি মূলত লাইভ ক্লাসে তোমাদের সৃজনশীলগুলা সলভ করাই দেবো সৃজনশীল এবং এমসিকিউ কিউ সলভ করাবো তো দেখো এইখানে আমি অলরেডি আজকে যে ক্লাস করাবো সেই ক্লাসে দেখো এখানে কিন্তু দেখো বিগত সতেরো সাল বিগত পনেরো সাল থেকে বাইশ সাল পর্যন্ত এখানে দেখো কোশ্চেন আছে বিগত দেখো এখানে কোশ্চেন আছে একেবারে এইখানে দেখো এই যে পনেরো সাল থেকে শুরু পনেরো সাল থেকে একেবারে বাইশ সাল পর্যন্ত টোটাল প্রশ্ন আছে হচ্ছে টোটাল প্রশ্ন আছে পঁয়তাল্লিশটা তো এটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের প্রশ্ন আমি প্রত্যেকটা অধ্যায়ের বিগত পনেরো সাল থেকে বাইশ সাল পর্যন্ত যত প্রশ্ন আছে সবগুলা সবগুলা সৃজনশীল সলভ করে দিব এবং এরপরে কিন্তু আমি এমসিকিউ সলভ করাবো একটা চ্যাপ্টার আমি শুরু করব ওই চ্যাপ্টারের দুইটা বা তিনটা লেকচারে আমি সৃজনশীল সমাধান করাবো এরপরে আমার ইচ্ছা আছে যে এমসিকিউ কিউ সলভ করাবো তো আমি টোটাল পঞ্চাশটা লাইভ ক্লাস নেবো চেষ্টা করব যে তোমাদের সমস্যাগুলো সলভ করার জন্য ছাব্বির রাফি লিখেছে কলম নিয়ে বসেছি ধন্যবাদ ছাব্বির রাফি অবশ্যই কলম নিয়ে বসলে হবে না খাতা কলম নিয়ে বসতে হবে যা তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে সামনে বসবা আচ্ছা টেস্ট পেপার থেকে শুভ বলেছে যে টেস্ট পেপার থেকে এমসিকিউ এবং সিজনশীল প্লিজ আগে আমরা বোর্ড কোশ্চিনগুলো সলভ করাবো বিগত পনেরো সাল থেকে বাইশ সাল পর্যন্ত বোর্ড কোশ্চিনগুলো করব। এরপরে আমরা এমসিকিউ করব। করবো বিগত পনেরো সাল থেকে বাইশ সাল পর্যন্ত বোর্ডে যে এমসিকিউগুলো এসেছে সেগুলো করব। এরপরে টেস্ট পেপারের কিছু কঠিন কঠিন সৃজনশীল বা এমসিকিউ দেখব তবে বোর্ড কোশ্চিনগুলো তুমি যদি প্রপারভাবে ভালোভাবে সমাধান করতে পারো তাহলে দেখবে যে তুমি যেভাবে প্রশ্ন দিক তুমি পারবে এ যেমন তৃতীয় অধ্যায়ে এখানে বোর্ড কোশ্চিন আছে পঁয়তাল্লিশটা পঁয়তাল্লিশটা বোট কোশ্চিন তুমি পঁয়তাল্লিশটা সৃজনশীল তুমি যদি ভালো করে সলভ করো দেখবে এগুলা তোমার কাছে এই তিন অধ্যায় থেকে যেভাবেই প্রশ্ন আসুক তুমি পারবে তো আমার সেরকমই ইচ্ছা আছে তো অবশ্যই সবার কাছে আমার অনুরোধ রইল সবাই খাতা কলম নিয়ে বসবা আমি খাতা কলম নিয়ে বসবা খাতাটা মানে মোবাইলটা তুমি সামনে রাখবার খাতার কলম নিয়ে আমি যে অঙ্কটা করাবো বা যে সৃজনশীলটা করাবো সেটা তোমরা নিজে প্র্যাকটিস করে ফেলবা এতে তোমার জন্য ভালো হবে তুমি যে অনেকক্ষণ বসে আমার এখানে ক্লাসটা করতেছো তুমি যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু অঙ্কটা তোমার জন্য হয়ে গেল এবং তুমি আমার সাথে যদি আমি যতক্ষণ লাইভ ক্লাস নিব ততক্ষণ যদি তুমি অঙ্কগুলো সমাধান করো দেখবা যে এতগুলো পেজ হয়ে গেছে যে তোমার অঙ্ক করা হয়ে গেছে এটা দেখে তোমার আব্বা আম্মাও কিন্তু অনেক খুশি হয়ে যাবে তো যাহা রিমন সরকার খাতা স্যার খাতা নিয়ে বসেছি খাতা নিয়ে বসলে হবে না কলম সহ নিয়ে বসতে হবে এমডি মানিক খাতা কলম নিয়ে বসেছি ধন্যবাদ মানিক আচ্ছা আমাদের সাথে অনেকে আছে আমি কিন্তু সবগুলো স্যাপ্টারই করাবো আমি বলেছি আগামী দুই মাসের মধ্যে আমি টোটাল পঞ্চাশটা লাইভ ক্লাস নেবো আবার বলছি আগামী দুই মাসের মধ্যে আমি জেনারেল ম্যাথের পঞ্চাশটা লাইভ ক্লাস নিব এবং উচ্চতর গণিতেরও আমি পঞ্চাশটা লাইভ ক্লাস নিব এবং তোমাদের সম্পূর্ণ বইটা সমাধান করার দায়িত্ব আমার তবে তোমার একটাই দায়িত্ব যে তুমি এই লাইভ ক্লাসগুলা সুন্দরভাবে প্র্যাকটিস করবা আর এইটা তোমার পরীক্ষার আগে রিভিশন ক্লাস রিভিশন দিতেও সুবিধা হবে কারণ আমি একটু প্রথম থেকে স্লো করাবো এরপরে একটু ফাস্ট করাবো তাই এইটা লাইভ ক্লাসটা অবশ্যই শেয়ার করে রাখবা শেয়ার করে রাখলে তোমার জন্যই ভালো তোমরা অবশ্যই লাইভ ক্লাসটা শেয়ার করবা আচ্ছা সোয়াগ জবদার লিখেছে ক্যালকুলেটর নিয়ে বসেছি সর ধন্যবাদ খালি ক্যালকুলেটর নিয়ে বসলে হবে না ভাইয়া খাতা কলম নিয়ে বসবা আর অবশ্যই লাইভটা শেয়ার করে রাখো তোমার এই লাইভটা যখন তুমি বোর্ড পরীক্ষার আগে রিভিশন ক্লাস রিভিশন দিবে তখনও তোমার জন্য কাজে লাগবে এবং সবসময় কাজে লাগবে এবং তুমি শেয়ার করে দিলে অন্যরাও দেখতে পারবে দেখতে পারবে তো অনেকেই অনেক মন্তব্য করতেছে আমি দেখতেছি হাসিব যদি আমার অনেক ভক্ত একজন স্টুডেন্ট মেবি হাসিবের নাম আমি অনেক আগে শুনেছি এম ডি হাসিব অনেক অপেক্ষায় ছিলাম ধন্যবাদ তোমাকে আমিও অপেক্ষায় আছি তোমাদের পড়ানোর জন্য আচ্ছা মমিনুল হক বলছে যে জি স্যার খাতা কলম নিয়ে বসেছি ধন্যবাদ মমিনুল তুমি যে খাতা কলম নিয়ে বসেছো আচ্ছা আমরা একটু পড়া শুরু করে শুরু করার আগে একটু কথা বলি আচ্ছা আমার ক্লাস তো তোমরা অনেকেই দেখেছ অনলাইনে দেখেছ তারপরে অফলাইনে আমার ক্লাস করেছ বা ইউটিউবে দেখেছ ইউটিউবে কিন্তু আমার প্রায় তিন হাজার প্লাস ভিডিও ক্লাস আছে আমি জানি না এত ভিডিও ক্লাস অন্য কোনো স্যারের আছে কি না তুমি যে ইউটিউবে যে সার্চ করে দেখবা যে পাবা আমার প্রায় তিন হাজার প্লাস ভিডিও ক্লাস আছে তো আমার একটা কমন ডায়লগ লিখে তো দেখি কি কেউ আছে যে আমার কমন ডায়লগ কি দেখি আমি পড়ে দেখি যে আমার কমন ডায়লগ কি আমি ভিডিও ক্লাস নেওয়ার সময় প্রায় একই কথা দু একটা কথা প্রায় বলি তো অনেকে বলে ভাই এই কমন এইরকম একটা কমন ডায়লগ লিখেন তো অনেক কমন ডায়লগ আমার কমন ডায়লগ কি কে লিখতে পারো আচ্ছা একজন লিখেছে যে খাতা কলম নিয়ে বসেছে ধন্যবাদ আচ্ছা একজন লিখেছে চিনছ আমারে যে ম্যাথের বস না আসলে ম্যাথের বস না আমি ম্যাথ করানোর চেষ্টা করি ম্যাথের বস হলো তোমরা যদি তুমি নিয়মিত চর্চা করো দেখবা তুমিও ম্যাথের বস ম্যাথের প্রতি ভালোবাসা তৈরি করতে হবে আবেগ তৈরি করতে হবে যদি আবেগ বা ভালোবাসা না থাকে সেটা দিয়ে কোনো লাভ নাই তোমাকে প্রতিদিন ম্যাথ চর্চা করতে হবে তুমি যদি প্রতিদিন ম্যাথ চর্চা করো এবং ম্যাথের প্রতি আবেগ তৈরি করো ভালোবাসা আর তৈরি করো তাহলে দেখবা যে ম্যাথ তোমার কাছে সহজ মনে করো যে কোনো একটা জিনিস নেওয়ার জন্য তোমার আব্বার আম্মার কাছে কি বারবার প্রতিদিন প্রতিদিন বলো যে এই জিনিসটা লাগবে ঠিক তেমনি তুমি ম্যাথকে ভালো করার জন্য তুমি প্রতিদিন রেখে দাও যে আমি ম্যাথ প্রতিদিন দুই ঘন্টা করব সকালে করব এই সময় বা রাত্রে করব এই সময় তাহলে দেখবা যে ম্যাথ তোমার কাছে ভালো আচ্ছা গো একজন লিখেছে যে লিমন আমার কমন ডাইলগ লিখেছে যে গণিত শক্তের ভক্ত নরমের যাও না আমার কমন ডায়লগ কি যারা নিয়মিত ক্লাস করছে তারা জানে কি কমন ডায়লগ হতে পারে কে বলতে পারবা যে আমার কমন ডায়লগ কি কে বলতে পারবা দেখি কে বলতে পারে কমন ডায়লগ এ এ এটা আপনার কমন ডায়লগ না না এ এ এটা আমার কমন ডায়লগ না দেখি আচ্ছা পাপ্পু রহমান খাতা কলম ক্যালকুলেটর নিয়ে বসে বসেছি স্যার ধন্যবাদ আমরা এখনই ক্লাস শুরু করবো আর অবশ্যই ক্লাসটা তোমরা একটু শেয়ার করে দাও সবার কাছে অনুরোধ রইলো যদি সুমন ভাইয়ের ম্যাথ ক্লাস তোমার উপকারে আসে তাহলে অবশ্যই ক্লাসটা শেয়ার করে দাও আশা আচ্ছা এই যে একজনকে পেয়েছি শরীফ হাসান লিখেছে দেখো যে ব্যাপারটা হ্যাঁ আমি মানে ক্লাস করতে করতে দেখো যে ব্যাপারটা এত বলছি যে আমার অজান্ত বলে ফেলেছি কিন্তু দেখো যে ব্যাপারটা তোমাদের কাছে অনেক অনেকই হয়ে গেছে যা এরপরে সারিয়ার নাফিজ লিখেছে যে স্যার আপনি খালি মজা করুন করলাম একটু আচ্ছা কোনো একটা ভিডিওতে একটু মজা করলাম বলেছিলাম মজা করলাম দেখি আচ্ছা প্রচুর পড়তে হবে সে লিখেছে আসলে প্রচুর পড়তে হবে সে লিখেছে দেখো যে ব্যাপারটা হ্যাঁ এটা বলতে পারো যে দেখো যে ব্যাপারটা এটা আমি অনেক ব্যবহার করেছি অনেক অঙ্কের ক্ষেত্রে আচ্ছা প্রিন্স নাহিদ বলেছে যে গণিত শক্তের ভক্ত নরমের জম অবশ্যই ভাইয়া গণিত শক্তের ভক্ত নরমের জম কেন বলতেছি যদি গণিতকে তুমি সহজভাবে নাও তাহলে গণিতকে তুমি যদি সহজভাবে নাও যে গণিত সহজ মনে করো তাহলে কিন্তু তোমার কাছে কঠিন মনে হবে কারণ গণিত হচ্ছে শক্তের ভক্ত গণিতকে যদি তুমি কঠিনভাবে প্রতিদিন চর্চা করো তাহলে তোমার ভক্ত হয়ে যাবে আর তুমি যদি নরমভাবে নাও গণিত যদি চর্চা না করো তাহলে তোমার কাছে কি হয়ে যাবে গণিত তোমার কাছে গণিত হয়ে যাবে অনেক কঠিন এটা হলো বড় কথা নরম তোমার কাছে জম মনে হবে আর গণিত কেন কঠিন জানো কারণ সিক্সের যে সূত্রটা পড়ছো আজকে সেই সূত্রটা তোমার কাজে লাগতেছে একেবারে যে সিক্সে পড়তেছে পড়ছো সেভেনে পড়ছো এইটে পড়ছো এই সবগুলো বেসিক কিন্তু তোমার সব ক্লাসে লাগে সুতরাং এই জন্য গণিত কঠিন তাই গণিতটা বারবার চর্চা করবা এতে তোমার জন্যই ভালো হবে যাই তারপরে অনেক কক্সবাজার থেকে একজন দেখতেছে যদিও আমার খুবই ফেভারিট একটা স্টুডেন্ট আমার সাথে কয়েকদিন আগে এসেছিল দেখা করেছে ছবি তুলেছে আচ্ছা অনেকেই লিখছে যে দেখো যে ব্যাপারটা হ্যাঁ দেখো যে ব্যাপারটা আমার কমন একটা ডায়লগ আচ্ছা তাসিন আহমেদ লিখেছে যে অঙ্কটি খুব সহজ একটু চেষ্টা করলে পারবা হ্যাঁ এই কথাটা আমি অনেক ব্যবহার করি যে অঙ্কটা খুব সহজ সত্যি তুমি যদি খালি একবার মনের মত নিয়ে আসো যে অঙ্কটা খুব সহজ তাহলে তুমি পারবা তো যাই হোক অনেক অনেক মন্তব্য লিখতেছো তো আমি আশা করি যে তোমাদের এই ক্লাসটা বোরিং ফিল হবে না ভালো লাগবে তবে অবশ্যই খাতা কলম নিয়ে বসে যাও আমরা চেষ্টা করব যে সবগুলো অঙ্ক সমাধান করানোর এবং আর একটা জিনিস আছে তোমাদের জন্য আমি পরিশ্রম করেছি এইখানে যতগুলো অঙ্ক দেখতেছো এই অঙ্কগুলো কিন্তু আমি সম্পূর্ণ সমাধান করেছি এবং হাতে লিখে সমাধান করেছি এই যে হাতে লিখার সমাধান আছে এই এই সিটও আমি কিন্তু তোমাদের দিয়ে দিব যে এই যে দেখো হাতে লিখা এই হাতের লেখা কিন্তু আমার যদি হাতের লেখা দেখো এই যে হাতের লেখা সিট এই হাতের লেখা সিটগুলো আমি তোমাদের দিয়ে দিব ইনশাল্লাহ এইখানে দেখো সবগুলা তুমি বোর্ডের এখানে যে পঁয়তাল্লিশটা পনেরো সাল থেকে বাইশ সাল পর্যন্ত যে বোর্ড কোশ্চিনগুলো আছে সব বোর্ড কোশ্চিনগুলো কিন্তু আমি দেখো দেখো নিজে সমাধান করেছি যাতে তোমাদের উপকারে আসে এবং আমি বলে দিলাম যে আগামী দুই মাসে আমি যে পঞ্চাশটা ক্লাস দিব এই পঞ্চাশটা ক্লাস তুমি যদি করতে পারো তোমার আশা করি যে গণিতে কোনো সমস্যা থাকবে না এখানে দেখো সবগুলো অঙ্কের সমাধান আছে এই সমাধানগুলা আমি তোমাদের আমি সিটাকারে দিয়ে দিব। যাতে তোমরা সংগ্রহ করে নিতে পারো তোমাদের উপকারে আসে আর আবারও বলছে যে এই 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 যে লেকচারটা লাইভ ক্লাসটা তুমি শেয়ার করে লাগো রাখো ভবিষ্যতেও কাজে লাগবে আর জানি না আমি কতটা পড়াতে পারবো দেখো এইখান থেকে এখন এখান থেকে শুরু করবো আমরা বাইশ সাল তৃতীয় অধ্যায় থেকে শুরু করতেছি তৃতীয় অধ্যায়ের পরে আমরা অন্যান্য অধ্যায় আসব এই অধ্যায়টা এই অধ্যায় টোটাল আমি পঁয়তাল্লিশটা সৃজনশীল পেয়েছি পনেরো সাল থেকে বাইশ সাল পর্যন্ত এই পঁয়তাল্লিশটা সৃজনশীল করতে আমার মনে হয় দুইটা বা তিনটা লেকচার লাগবে তো তিনটা লেকচারে আমি শেষ করার পর চতুর্থ লেকচারে যাই আমরা তৃতীয় অধ্যায়ের পরে আমরা এমসি এর ক্লাস দিব যাতে তোমাদের উপকারে আসে তো আসো আমরা শুরু করব । তো তৃতীয় অধ্যায়ের আমরা একটা বোর্ড দিয়ে শুরু করি আমরা অঙ্কগুলো সবগুলো সমাধান করাবো আবারও আগেই বলেছি যে অবশ্যই তুমি খাতা কলম নিয়ে বসে যাও তোমাদের এতে উপকারে আসবে এবং আমি যেভাবে অঙ্কটা করব তুমিও নিজে নিজে প্র্যাকটিস করবে এতে তোমাদের জন্য ভালো হবে তো আমরা প্রথমে শুরু করব চট্টগ্রাম বোর্ড দেখো এখানে চট্টগ্রাম বোর্ড দু হাজার বাইশে যে সৃজনশীলটা এসেছে সেই সৃজনশীলটা সমাধান করাবো আজকে আমি যতদূর পারি করাবো তবে অবশ্যই শেষ পর্যন্ত থাকবা তো দেখো এখানে চট্টগ্রাম দু হাজার চট্টগ্রাম বোর্ড দু হাজার বাইশে এটা তৃতীয় অধ্যায় থেকে তৃতীয় অধ্যায় থেকে আমি সমাধান করাচ্ছি আজকে আমি তৃতীয় অধ্যায় করবো আজকে এবং আগামী দুই দিন হয়তো আরও লাগতে পারে তো দেখো এই চট্টগ্রাম বোর্ড দু হাজার বাইশে কী বলা আছে দেখো চট্টগ্রাম বোর্ড দু হাজার বাইশে যেটা বলা আছে কি বলা আছে দেখো সেটা হচ্ছে যে এ ইকাল টু পি টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর এবং বি টু থ্রি প্লাস টু রুট টু দেখো দেওয়া আছে কি দেখো এখানে এ সমান দেওয়া আছে এ সমান দেওয়া আছে এবং বি সমান দেওয়া আছে ভালো করে দিক দেখো এইদিকে অন্যদিকে খেয়াল না ক্যামেরার দিকে না মোবাইল সামনে রেখে খাতা কলম নিয়ে বসো দেখো প্রশ্নে কি বলা আছে উদ্দীপকে দেওয়া আছে যে এ ইকুয়াল টু পি টু দি পার ফোর প্লাস ওয়ান বাই পি টু দি পার ফোর এটা দেওয়া আছে এবং বি ইকুয়াল টু থ্রি প্লাস টু রুট টু দেওয়া আছে এখন কতে বলা আছে মনে রাখবো এই চ্যাপ্টারের কতে সবসময় তোমাদের উৎপাদকে বিশ্লেষণ আসে তোমার যদিও তিন অধ্যায় থেকে মূলত প্রশ্ন আসে যেগুলো সেটা হলো আর এই অধ্যায়ের আমি সাজেশনও দিব শেষের দিকে কোন অঙ্কগুলা গুরুত্বপূর্ণ কোন অঙ্কগুলা তোমাদের প্রয়োজনে সেগুলো সাজেশন দিব তবে এইখানে মনে রাখবা যে এই তিন অধ্যায়ের জন্য এই তিন অধ্যায়ের থ্রি পয়েন্ট ওয়ান থ্রি এই তিনটা অধ্যায় থেকে ম্যাক্সিমাম টাইম প্রশ্ন আসে বোর্ডে যদি বিগত বছরের বোর্ডগুলো বোর্ডের প্রশ্নগুলো বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যায় যে থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট টু থ্রি পয়েন্ট থ্রি এই তিনটা অধ্যায় থেকেই ম্যাক্সিমাম টাইম প্রশ্ন আসে তাই এই তিনটা অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক ভালো করে সলভ করবা সলভ করার পরে সৃজনশীলে যাব আমরা দেখো এ সমান দেওয়া আছে পিটু দিপার ফোর প্লাস ওয়ান বাই পি টু ফোর এবং বি সমান দেওয়া আছে থ্রি প্লাস টু রুট টু এখন কতে বলা আছে উৎপাদকে বিশ্লেষণ করো কোন অঙ্ক কিন্তু এই এইখানে যে উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এখন বলা আছে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো দেখো উৎপাদকে বিশ্লেষণ করতে হবে কোনটা আমার করতে হবে মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস বি দেখো আমার এই যে এইটাকে আমার উৎপাদকে বিশ্লেষণ করবো তো উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা প্রথমে ব্রাকেট তুলে দেবো দেখো এ এক্স স্কোয়ার এখানে যা ছিল তাই লিখলাম দেখো উৎপাদকের বিশ্লেষণ কাকে বলে কোনো একটা বিজ্ঞানিতক রাশিকে বিজ্ঞানিত রাশিকে দুই বা ততোধিক বিজ্ঞানিত রাশির গুণফল রূপে প্রকাশ করাকে উৎপাদকে উৎপাদকের বিশ্লেষণ বলে দেখো এইখানে যে বিজ্ঞানিত রাশিটা আছে ভালো করে দেখো এই যে এই যে এখানে যে বীজগাণিতিক রাশিটা আছে এই রাশিকে আমরা দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করব। তাহলে দেখো আমরা গুণফল রূপে প্রকাশ করার জন্য যে এই যে এখানে যে বীজগাণিতিক রাশিটা আছে আমরা প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন কি করতে পারি আমরা একটা কাজ করতে পারি ব্রাকেট তুলে দিতে পারি তাহলে লিখলাম এ এক্স স্কোয়ার প্লাস দেখো এ এক্স আর সরি এ বি আর এক্স যদি এ বি আর এক্স গুণ করি তাহলে হবে কি এ বি এক্স হবে আর দেখো এই এই মাইনাস ওয়ানের সাথে এক্স গুণ করলে হবে এক্স আর এই মাইনাস বি আমরা প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন কি করছি ব্রাকেট তুলে দিয়েছি তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে অঙ্কটা করো প্রথমে এই লাইনটা তুলো এরপরে পরের লাইনে ব্রাকেটটা তুলে দাও তুলেছ আশা করি যে তুলেছ আমরা ব্রাকেটটা তুলে দিলাম দেখো বি আর এক্স গুণ করলে হয় এক্স আর মাইনাস ওয়ান আর এক্স গুন করলে হয় মাইনাস এক্স আর এই মাইনাস বি এখন আমরা কি করতে পারি দেখো তো চিন্তা করে দেখো তো কি করা যায় এখন আমরা এখানে এই দুইটার থেকে কমন নিতে পারি দেখো এই দুইটার থেকে কমন নিতে পারি কি কমন নিতে পারি বলো তো কি কমন যায় কমন যায় কিন্তু এ এক্স কমন যায় তাহলে আমরা এ এক্স কমন নেব তাহলে দেখো কমন আর অপর নাম কিন্তু ভাগ করা তাহলে আমরা কমন নেব এ এক্স কমন নেব দেখো এ এক্স স্কোয়ার ভাগ এক্স যদি আমরা করি কমন ডেয়ার অপর নাম হচ্ছে ভাগ করা এ এক্স স্কোয়ার ভাগ এক্স তাহলে এক্স আর এক্স কাট এ আর এ কাটা এক্স একটা এক্স কেটে দিলে এখানে থাকে একটা এক্স তার মানে এক্স থাকবে দেখো এ এক্স স্কোয়ার ভাগ এ এক্স করো করলে কাটাকাটি করলে থাকে হচ্ছে এক্স থাকে আর এবি এক্স ভাগ যদি আমরা এক্স করি তাহলে এখানে দেখো এ আর এক্স বাদ যাবে থাকবে হলো বি তার মানে প্লাস বি থাকলো এবার এইখানে কি কমন নেওয়া যায় দেখো তো কমন নেওয়া যায় কি চিন্তা কর দেখো এখানে কমন নেওয়া যায় কি মাইনাস ওয়ান আমরা কমন নিতে পারি মাইনাস ওয়ান কমন নিলে কি দেখো আমরা মাইনাসে মাইনাসে প্লাস হবে তার মানে থাকবে হচ্ছে এক্স আর এখানে থাকবে হচ্ছে দেখো মাইনাস দেখো মাইনাসে মাইনাসে প্লাস আর এইখানে থাকবে হচ্ছে বি তাহলে এবার আমরা কি করতে পারি দেখো তো আমরা কমন নিয়েছি এই লাইন থেকে এই লাইন কি করছি তোমরা খাতায় লিখে পেলে এখন লিখবা যারা আমার ক্লাসটা প্রকৃত রূপে করতে চালাচ্ছো যারা ক্লাসটা শিখতে যাচ্ছ। তারা অবশ্যই খাতা কলম নিয়ে প্র্যাকটিস করো তো দেখো আমরা এখানে কমন নিয়েছি কি এক্স আর এখানে কমন নিয়েছি কি মাইনাস ওয়ান এবার দেখো তো এইটার এইটা এই দুইটার মধ্যে এইটার এইটা এটার মধ্যে কমন কি দুইটার মধ্যে দেখো তো দুইটার মধ্যে কমন কি এক্স প্লাস বি মানে এখানেও আছে এক্স প্লাস বি এখানেও আছে এক্স প্লাস বি তাহলে আমরা কমন নিব হচ্ছে এক্স প্লাস বি যদি কমন নেই থাকবে হচ্ছে এখানে কত এ এক্স মাইনাস থাকবে এটা থাকবে এটা হচ্ছে আমার आंसर দেখো আমার आंसर চলে এসেছে দেখো আমার অ্যান্সার চলে আসে আসছে একটা বিজ্ঞানিত রাশি ছিল এই বিজ্ঞানিত রাশিকে আমরা দুটি বীজগণিতীয় রাশির গুণফল রূপে প্রকাশ করছি সুতরাং এই বিজ্ঞানিত রাশির উৎপাদকের বিশ্লেষণ বিশ্লেষিত রূপ হচ্ছে এইটা এইটাই হচ্ছে অ্যান্সার প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন কী করছি ব্রাকেট তুলে দিয়েছি এরপরে আমরা এখানে এক্স কমন এখানে মাইনাস ওয়ান কমন এবার এইটার এটাতে কমন হচ্ছে এক্স প্লাস বি তাকে হচ্ছে এক্স মাইনাস ওয়ান এইটাই হচ্ছে আমার অ্যান্সার দেখো আমার কনম অ্যান্সার হয়ে গেছে বলা ছিল উৎপাদকে বিশ্লেষণ করো আমার উৎপাদকে বিশ্লেষণ করা শেষ এরপরে দেখো খনং এ কি বলা আছে দেখো তো খনং যদি দেখো যদি এ ইকুয়াল টু একশো উনিশ হয় তবে প্রমাণ করো যে পি ইকুয়াল টু থ্রি প্লাস ওয়ান বাই পি দেখো এ এ সমান কত দেওয়া আছে পি টু দিপার ফোর প্লাস ওয়ান বাই পি টু ফোর আর তার মানে এখানে এ সমান কত দিয়ে আছে এ সমান একশো উনিশ বলা তার মানে আমরা কি পাবো দেখো পি টু দিবার ফোর প্লাস ওয়ান বাই পি টু দিবার ফোর ইকুয়াল টু একশো উনিশ হলে পি ইকুয়াল টু থ্রি প্লাস ওয়ান বাই পি এইটা কিন্তু আমার প্রমাণ করতে বলা আছে তো দেখো আমরা খুব সহজে এই প্রমাণটা করতে পারবো দেখো আমার উদ্দীপকে যেটা দেওয়া আছে আমরা সেটা লিখবো দেওয়া আছে দেখো যেটা দেওয়া আছে সেটা লিখবো দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে আমরা দেখি দেওয়া আছে আমরা সমাধান করাচ্ছি খ এ ইকাল টু কত দেওয়া আছে এই ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে পি টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর এটা দেওয়া আছে দেখো এই ইকোয়াল টু পি টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর দেওয়া আছে আর এইখানে কিন্তু আবার এ ইকুয়াল টু কত দেওয়া আসে একশো উনিশ দেওয়া আছে তাহলে আমরা এ সমান একশো উনিশ লিখবো দেখো এই এ সমান একশো উনিশ তাহলে আমরা লিখবো এ সমান একশো উনিশ ইকুয়াল টু পি টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর দেখো যদি এ ইকাল টু বলা আছে যদি এ ইকাল টু একশো উনিশ হয় তবে প্রমাণ করা যে পি ইকুয়াল টু থ্রি প্লাস ওয়ান বাই পি এটা প্রমাণ করতে হবে তো দেখো আমার দেওয়া আছে কি উদ্দীপকের সেটা লিখব দেখো আমার এখানে প্রমাণে আছে কিন্তু পি সুতরাং আমার এই পি এর এইটা যেটা দেওয়া আছে আমরা সেটাই লিখবো লিখছে যে দেওয়া আছে এ সমান হচ্ছে পি টু দিপার ফোর প্লাস ওয়ান বাই পি টু দিপার ফোর আর এ সমান হচ্ছে একশো উনিশ সেটা লিখছি একশো উনিশ ইকুয়াল টু এখানে যা ছিল তাই লিখছি এখন আমরা কি করতে পারি দেখো আমরা এটারে এই পক্ষে নেব। এটারে ওই পক্ষে নেব। দেখো এই পক্ষের সবগুলা এই পক্ষে এবং এই পক্ষের সবগুলা ওই পক্ষে নিলে চিহ্নের পরিবর্তন না করলেও কোনো সমস্যা নাই তাহলে আমরা লিখতে পারি পি টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই পার ফোর আর আমি এখন একটু স্লো করাচ্ছি একটু পরে আমরা ফাস্ট করবো একটু ফাস্ট করবো বলতে যেভাবে ফাস্ট করা যায় সেটা করবো আর অবশ্যই এই ভিডিও ক্লাসটা তোমার কিন্তু অনেক উপকারে আসবে চেষ্টা করবো যে অবশ্যই ভিডিও ক্লাসটা শেয়ার করে তোমার ওয়ালে রেখে দাও যখন তোমার পরীক্ষা হবে বা তোমাদের বোর্ড পরীক্ষার আগে বা স্কুল পরীক্ষার আগে এটা কিন্তু তোমাদের কাজে লাগবে রিভিশন দেওয়ার ক্ষেত্রে তো দেখো আমরা এইটার এই পক্ষে নিয়ে লিখবো এবার এইটারে ওই পক্ষে লিখবো লিখা লিখলাম একশো উনিশ দেখো এই টোটালটারে এই পক্ষে লিখছে এটারে ওই পক্ষে লিখেছি যদি এই পক্ষের সবগুলো এই পক্ষে এবং এই পক্ষের সবগুলো ওই পক্ষে নিলে চিহ্নের পরিবর্তন না করলেও কোনো সমস্যা নাই মানে প্রবলেমের কোনো সমস্যা হবে না আমরা এই পক্ষের সবগুলো এই পক্ষে নিয়েছি এই পক্ষের সবগুলো এই পক্ষে নিয়েছি এখন আমরা সূত্র তৈরি করতে পারি দেখো এখানে পিটু দিবার ফোরকে লিখতে পারি পি স্কোয়ার এরপরে হোলি স্কোয়ার লিখলাম দেখো পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয় টু আর টু গুণ করলে ফোর হয় তার মানে আমরা পি টু দি বার কে লিখতে পারি পি স্কোয়ার এর টোটালটা পুরো দিতে পারি প্লাস এরপরে ওয়ান বাই পিস্কার আর এ টোটালটা পুরো হোলি দিতে পারি ইকুয়াল টু একশো উনিশ দেখো আমরা এই লাইন থেকে এই লাইন কি লিখছি পি টু ফোর কে লিখছি পি এর এরপরে হোলি দুই আর দুই গুণ করলে চার হয় আর ওয়ান বাই পি টু দিবার ফোরকে লিখছি ওয়ান বাই পি স্কোয়ার টোটালের উপর হলি স্কোয়ার দিয়েছি দেখো ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান হবে পি স্কোয়ারকে যদি স্কোয়ার করি তাহলে পি টু দিবার ফোর হবে আর এই পাশে যা ছিল তাই হবে আমরা এখন সূত্র বসাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দেখো এ স্কোয়ার প্লাস বিস্কারের যদি আমরা সূত্র বসাতে চাই তাহলে কি করবো দেখো তো এ স্কোয়ার প্লাস বিস্কারের সূত্র আমরা স্কোয়ার প্লাস বিস্কারের দুইটা সূত্র জানি সূত্র দুইটা খুবই কাজে লাগে সেটা হলো যে স্কোয়ার প্লাস স্কোয়ার দেখো এ একটা প্রথম সূত্র হচ্ছে দেখো এ প্লাস বি হোলি মাইনাস টু এবি এই সূত্রটা জানি আবার আমরা জানি এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এবি আমরা এইখানে দুইটা সূত্র জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই সূত্রটা অনেক কাজে লাগবে এই চ্যাপ্টারের ক্ষেত্রে সেটা হলো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোলি মাইনাস টু এবি আর একটা হচ্ছে এ মাইনাস বি হলিস্কোয়ার প্লাস টু এবি আমরা প্লাসের সূত্রটা বসাবো কেন বসাবো একটু পরে বলছি দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মানে হচ্ছে পিস্কার আর বি মানে হচ্ছে ওয়ান বাই পিস্কার আবার বলছি এ মানে হচ্ছে পিস্কার আর বি মানে হচ্ছে ওয়ান বাই পিস্কার তাহলে স্কোয়ার প্লাস বিস্কার স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্লাসের সূত্রটা বসাবো এ প্লাস বি হোলি স্কোয়ার এ মানে কত দেখো তো এ মানে হচ্ছে পিস্কার তার মানে এ এ প্লাস বি মানে হচ্ছে ওয়ান বাই পিস্কার দেখো এ প্লাস বি এই টোটালটা পুরো হোলি স্কোয়ার দিব এ প্লাস বি হোলি মাইনাস টু এ বি মাইনাস টু এ এ মানে হচ্ছে পি স্কোয়ার আর বি মানে হচ্ছে ওয়ান বাই পি দিলাম দেখো এ স্কোয়ার প্লাস বি সূত্র বসে আছে এ প্লাস বি হোলি মাইনাস আমরা লিখলাম দেখো আমরা এই লাইন থেকে এই লাইন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসে এই পি স্কোয়ারকে আমরা এ ধরেছি আর ওয়ান বাই পি আমরা কে আমরা তোমরা অবশ্যই লিখো এটা দেখো এ স্কোয়ার প্লাস বি হোলি টু এ বি এবার দেখো এই পি স্কোয়ার আর এই পি স্কোয়ার কাটা এবার আমরা লিখতে পারি দেখো বা পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার এটা লিখতে পারি আর এখানে হোল স্কোয়ার এখানে যা ছিল তাই লিখেছি ইকুয়াল টু একশো উনিশ এবার টুটা হচ্ছে প্লাস এই মাইনাস দেখো টুটা মাইনাস পক্ষান্তর করলে প্লাস হবে তার মানে প্লাস টু লিখবো প্লাস টু লিখেছি বা আমরা এখানে লিখতে পারি পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার এখানে যা ছিল তাই লিখলাম হোল স্কোয়ার ইকুয়াল টু দেখো একশো উনিশ আর দুই যোগ করলে কত হয় একশো একুশ একশো একুশকে কিন্তু আমরা লিখতে পারি এগারো স্কোয়ার একবারে লিখে দিলাম একবারে লিখে দিলাম আর তুমি চেষ্টা করবা দু এক লাইন জাম দিতে আবার জাম দিতে যে হাতটা ভেঙে ফেলো না দু এক লাইন জাম দিলে তোমার জন্য ভালো হবে আর যত পারবা যে জাম দিতে থাকলে তোমার মাথার মধ্যে দেখবে যে তোমার ব্রেন ভালো কাজ করবে প্রত্যেকটা লাইন না করে এক দুই লাইন জাম দিয়ে করার চেষ্টা করবা দেখো একশো উনিশ আর দুই যোগ করলে কত হয় একশো একুশ একশো একুশকে লিখতে পারি কি এগারো স্কোয়ার লিখতে পারি এখন দেখো উভয় পক্ষ থেকে আমরা এই স্কোয়ার আর স্কোয়ার বাদ দিতে পারি দেখো এরপরে হোল স্কোয়ার আছে এরপরে হোলি স্কোয়ার আছে তার মানে এই স্কোয়ার আর এই স্কোয়ার বাদ দিব বাদ দিয়ে আমরা যেটা পাবো সেটা লিখবো বাদ দিলে পাই কি পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার পাই তাহলে আমরা লিখতে পারি বা পিসোয়ার প্লাস ওয়ান বাই পিসার পাই এটা লিখলাম আর ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে এগারো এগারো লিখলাম এগারো লিখলাম বা এবার দেখো এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আবাস সূত্র বসবো দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আবাস সূত্র বসবো তো এখন আমরা সূত্রটা কি প্লাসে বসাবো না মাইনাসে বসাবো আমার প্রমাণে কি আছে দেখো তো পি ইকুয়াল টু কত থ্রি প্লাস ওয়ান বাই পি আছে তার মানে আমরা এটাকে যদি এই পাশে নিয়ে আসি তার মানে আমার প্রমাণটা হবে কি প্রমাণটা হবে দেখো এখানে যদি আমরা এটার এই পাশে নিয়ে আসি তার মানে পি মাইনাস ওয়ান বাই পি ইকুয়াল টু থ্রি হবে তার মানে এই প্রমাণটা হবে তার মানে এখানে কিন্তু আমার মাইনাস দরকার যেহেতু মাইনাস দরকার তাই আমরা এখানে কিন্তু মাইনাসের সূত্রটা বসাবো প্লাসের সূত্রটা বসাবো না তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি হলি স্কোয়ার প্লাস টু এ বি তার মানে এইখানে এ সমান কত পি আর বি সমান কত ওয়ান বাই পি তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দেখো এ সমান হচ্ছে পি আর বি সমান হচ্ছে ওয়ান বাই পি তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে আমরা মাইনাস একটা বসাবো কেন বসাবো প্রমাণের প্রয়োজনে আমরা মাইনাস একটা বসাবো তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হল এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এবি তাহলে দেখো এ এ মানে হচ্ছে পি তার মানে লেখব পি মাইনাস ওয়ান বাই পি হোলি স্কোয়ার এ মাইনাস বি হোলি স্কোয়ার দেখো এ মাইনাস বি হোলি প্লাস টু এ বিস টু এ মানে হচ্ছে পি আর বি মানে হচ্ছে ওয়ান বাইপি আর দেখো আবার আর এই পাশে এগারো ছিল আমরা এগারো লিখলাম দেখো আমরা এই লাইন থেকে এই লাইন কি করছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসেছি এ মানে হচ্ছে পি আর বি মানে হচ্ছে ওয়ান বাই পি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোলি প্লাস টু এ বি এ মানে হচ্ছে পি আর বি মানে হচ্ছে ওয়ান বাই পি তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ মানে হচ্ছে বি এ মানে হচ্ছে পি আর বি মানে হচ্ছে ওয়ান বাই পি এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি আর ইকুয়াল টু এগারো এবার দেখো আমার এইখানে কিন্তু আমরা এই পি আর পি কেটে যায় কেটে দিতে পারি তাহলে লিখতে পারি বা পি মাইনাস ওয়ান বাই পি হোলি স্কোয়ার ইকুয়াল টু এগারো এই টু হচ্ছে প্লাস পক্ষান্তর করলে মাইনাস টু হবে তাহলে লিখবো মাইনাস টু তাহলে লিখতে পারি বা এবার দেখো পি মাইনাস ওয়ান বাই পি হোলি স্কোয়ার ইকুয়াল টু দেখো এগারো বিয়োগ দুই সমান কত হয় নয় আমরা নয়কে কি লিখতে পারি নয়কে লিখতে পারি তিন স্কোয়ার তিন স্কোয়ার মানে নয় আমি একবার একটু লিখে দিলাম এবার উভয় পক্ষ থেকে স্কোয়ার বাদ দাও স্কোয়ার বাদ দিলে আমরা পাই কত পি মাইনাস ওয়ান বাই পি ইকুয়াল টু থ্রি পাই আমরা থ্রি পেলাম এবার এটা মাইনাস ওয়ান বাই পি মাইনাস পক্ষান্তর করলে প্লাস হবে তার মানে পি ইকুয়াল টু থ্রি প্লাস ওয়ান বাই পি হবে আমরা সেটাই লিখলাম দেখো এইটাই কিন্তু আমার প্রমাণ করতে বলেছিল যে পি ইকুয়াল টু থ্রি প্লাস ওয়ান বাই পি প্রমাণ করতে বলেছিল দেখো এইটা প্রমাণ করতে বলেছিল তাহলে লিখবো যে প্রমাণিত দেখো প্রশ্নে কি বলা ছিল প্রশ্নে বলা ছিল যে এ ইকুয়াল টু পি টু দি ফোর প্লাস ওয়ান বাই পি টু দি পার ফোর এবং বলা আছে এ ইকুয়াল টু একশো উনিশ হলে প্রমাণ করো যে পি ইকুয়াল টু থ্রি প্লাস ওয়ান বাই পি দেখো আমরা প্রশ্নটা পড়তে চাই না আমাদের একটা সমস্যা প্রশ্নটা ভালো করে দুই তিনবার পড়বা প্রশ্ন ভালো করে দুই তিনবার পড়লে দেখবা তোমার কাছে ভালো লাগা কাজ করবে দেখো এখানে প্রশ্নে বলা আছে যে এ ইকুয়াল টু পি টু দিপার ফোর প্লাস ওয়ান বাই পি টু দি পার ফোর দেখো এ টু পি টু দি ফোর প্লাস ওয়ান বাই পি টু দি ফোর আর এ ইকুয়াল টু একশো উনিশ হলে প্রমাণ করো যে পি ইকুয়াল টু থ্রি প্লাস প্রমাণ করতে আছে তো আমরা দেখো আমার আছে এ ইকাল টু দেওয়া প্লাস ওয়ান বাই পিটু দিবার ফোর দেওয়া আছে আর এই এ সমান আমার দেওয়া আছে একশো উনিশ দেওয়া আছে দেখো এখানে এ সমান একশো উনিশ দেওয়া আছে আমরা একশো উনিশ লিখছি ইকুয়াল টু এইটা লিখছি আর অবশ্যই চেষ্টা করো যারা প্রকৃত শিখতে চাও তারাই ক্লাসটা করো এতে তোমাদের জন্য ভালো হবে তোমরা চেষ্টা করো যে এই অঙ্কটা প্র্যাকটিস করার অনেকে আছে যে বাবা মা বলে যে আমি ক্লাস করতেছি বাট তুমি গল্প করতেছো আড্ডা দিচ্ছ তা না চেষ্টা করো যে ক্লাসটা ভালো করে করার কারণ না হলে তোমার অযথা সময়টা নষ্ট করে কোনো লাভ নাই তুমি খাতা কলম নিয়ে অঙ্কগুলো করো এতে তোমার জন্য ভালো হবে এটা তোমাদের প্রতি আমার অনুরোধ আর অবশ্যই তোমরা চেষ্টা করো যে নিজে নিজে বুঝে বুঝে করার প্রত্যেকটা অঙ্ক দেখো আমার এ সমান বসিয়েছে একশো উনিশ এবার এই পক্ষের সবগুলোকে এই পক্ষে নিয়েছে আর এই পক্ষের সবগুলোকে ওই পক্ষে নিয়েছি এখন আমরা পি টু দিবার ফোর লেখছি পি স্কোয়ার আর টোটালটার উপরে দিয়েছি হোলি স্কোয়ার আর প্লাস ওয়ান বাই পি টু দিবার ফোর লেখছি ওয়ান বাই পি স্কোয়ার এরপরে হোলি স্কোয়ার দিয়েছি দেখো পাওয়ারের উপরে পাওয়ার থাকলে মনে রাখবা পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয় তার মানে টু আর টু গুণ করলে হয় ফোর তার মানে পি টু দি পাওয়ার ফোর হবে কে স্কোয়ার করলে ওয়ান হবে পি স্কোয়ার কে স্কোয়ার করলে হবে পি টু দি পাওয়ার ফোর আর এখানে যা ছিল তাই এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার দেখো এ প্লাস বি হোলিস্কোয়ার এ মানে পি স্কোয়ার আর বি মানে ওয়ান বাই পি স্কোয়ার এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস টু এ বি আর ইকুয়াল টু যা আছে তাই এবার দেখো এটা মাইনাস পক্ষান্তর করলে হবে প্লাস প্লাস হয়েছে এবার আমরা একশো উনিশ আর দুই যোগ করলে হবে দেখো একশো একুশ একশো একুশকে লিখতে পারি এগারো স্কোয়ার আমি এক লাইনে লিখে দিয়েছি এগারো স্কোয়ার মানে একশো একুশ এবার উভয় পক্ষ থেকে পাওয়ার বাদ দিয়েছে এই টু আর এই পাওয়ার আর এই পাওয়ার বাদ দিয়েছে বা উভয় পক্ষে রুট রুট করলে পাওয়ার বাদ চলে যায় তাহলে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পিসার রিক এগারো পাই এবার এ স্কোয়ার প্লাস বিস্কোয়ারের সূত্রটা আমরা আবার বসিয়েছি দেখো স্কার প্লাস বিস্কারের সূত্রটা আমরা মাইনাসের সূত্রটা বসিয়েছি মাইনাসের সূত্রটা কেন বসিয়েছি কারণ আমার প্রমাণের চাহিদার জন্য আমরা মাইনাসের সূত্র বসিয়েছি মনে রাখবা পাওয়ার যদি ফোর থাকে তাহলে প্রথম সূত্রটা অবশ্যই প্লাসের হবে দ্বিতীয় সূত্রটা কি চাচ্ছে তার উপরে প্লাসেরও হতে পারে মাইনাস হতে পারে তবে ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে প্রথম সূত্রটা যদি পাওয়ার ফোর থাকে তাহলে প্রথম সূত্রটা প্লাস হবে মনে রাখবা তো দেখো আমরা এরপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসিয়েছি এখানে মাইনাসের সূত্র বসিয়েছি এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি এবার পি আর পি কাটা টু হচ্ছে প্লাস প্রখার্থ করলে মাইনাস হবে এবার এগারো মাইনাস দুই সমান হবে কত নয় নয়কে আমরা একবারে লিখছি তিন স্কোয়ার এবার উভয় পক্ষ থেকে পাওয়ার আর পাওয়ার বাদ দিয়ে দিয়েছি তার মানে যেহেতু পা এইটার পাওয়ার টু এইটার পাওয়ারও টু তাহলে এই টু আর টু বাদ দিয়ে দিয়েছি পি মাইনাস ওয়ান বাই পি ইকোয়াল টু থ্রি পেয়েছি এবার ওয়ান বাই পি মাইনাস পক্ষান্তর করলে প্লাস এইটাই প্রমাণ করতে বলেছিল এটা হচ্ছে প্রমাণিত তো আশা করি খনং বুঝতে পেরেছ এরপরে নং এ কি বলা আছে দেখো এ বলা আছে এ বলা আছে যদি বি x টু হয় বি মানে হচ্ছে কত দেখো তো থ্রি প্লাস টু বলা আছে বি যদি এক্স হয় তাহলে এক্স টু দি পিক্স প্লাস ওয়ান ভাগ এক্স কিউব এর মান নির্ণয় করো দেখো বি x টু হলে এত এর মান নির্ণয় করতে হবে তাহলে আমরা এইটা মান নির্ণয় করব আগে আমরা বি x টু এক্স দেওয়া আছে যেটা সেটা লিখবো তাহলে আমরা গ নং এখন সমাধান করাবো দেওয়া আছে দেখো কি দেওয়া আছে সেটা হলো যে আমার এখানে পোস্টে দেওয়া আছে বি ইকুয়াল টু এক্স তাহলে আমরা বি ইকুয়াল টু এক্স লিখবো বি ইকুয়াল টু এক্স লিখলাম এরপরে দেখো আমার বি সমান প্রশ্নে দেওয়া আছে কত দেখো বি ইকুয়াল টু এক্স দেওয়া আছে আর এখানে দেওয়া আছে বি ইকুয়াল টু থ্রি প্লাস টু রুট এক্স আমরা আগে যেটা প্রশ্নে উদ্দীপকে দেওয়া আছে সেটা তুলবো সেটা হলো বি ইকুয়াল টু দেওয়া আছে থ্রি প্লাস টু রুট টু লেখা দেওয়া আছে এবার দেখো বি সমান দেওয়া আছে কি দেখো বি সমান দেওয়া আছে হচ্ছে দেখো বি সমান দেওয়া আছে হচ্ছে এক্স দেওয়া আছে তাহলে আমরা বি সমান এক্স বসাবো তাহলে বিষমান আমরা এক্স বসালাম ইকুয়াল টু থ্রি প্লাস টু রুট টু আমরা ব্রাকেটে লিখে দেবো যেহেতু দেখো এইখানে বিষমান এক্স প্রশ্নে বলা আছে তাই আমরা ব্রাকেটে লিখে দিয়েছি দেখো বিষমান থ্রি প্লাস টু রুট টু দেওয়া আছে এবং বিষমান এক্স দেওয়া আছে এখন আমার মান বের করতে বলা আছে এক্স টু দিপার সিক্স প্লাস ওয়ান বাঘ এক্স কিউবের মান বের করতে বলছে তো আমার যেটা মান বের করতে বলছে আমরা সেটা প্রদত্ত রাশি লিখি আমরা যেটা মান বের করতে বলছে লিখলাম প্রদত্ত রাশি দেখো প্রদত্ত রাশিতে কি দেওয়া আছে প্রদত্ত রাশিতে দেওয়া আছে এক্স টু দি পার সিক্স প্লাস ওয়ান ভাগ এক্স কিউব এইটাই দেওয়া আছে মেবি দেখো এইটারই মান বের করতে বলা আছে তো আমরা আগে প্রদত্ত রাশিটা নিয়েই কাজ করি একটু দেখি তাহলে এবার দেখো আমরা এটারে লিখতে পারি কি এক্স টু দি পার সিক্স ভাগ এক্স কিউব লিখতে পারি আর প্লাস ওয়ান বাই এক্স কিউব লিখতে পারি দেখো আমরা এই এইটা ভাগ এইটা দিয়েছি প্লাস ওয়ান বাই এক্স কিউব লিখেছি দেখো এক্স টু পার সিক্স ভাগ এক্স কিউব দিয়েছি প্লাস ওয়ান বাই এক্স কিউব দিয়েছি এখন দেখো এক্স টু পার সিক্স মানে ছয়টা এক্স আর এক্স কিউব মানে তিনটা এক্স তার মানে লব এবং হরে তিনটা এক্স করে কেটে যাবে লব উপরের তিনটা এক্স আর নিচের তিনটা এক্স কেটে যাবে কেটে গেলে এখানে থাকবে হচ্ছে এক্স কিউব আর প্লাস ওয়ান বাই এক্স কিউব এখানে যা ছিল তাই এখন আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্র বসাবো দেখো এ কিউব প্লাস বি কিউবের আমরা সূত্র জানি সেই সূত্র বসাবো সেটা হলো এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি দেখো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি দেখো আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্র বসিয়েছি দেখো আমরা এইখানে সূত্রটা লিখি সেটা হলো এ কিউব প্লাস বি কিউব এর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি দেখো এই সূত্রটা আমরা জানি এই সূত্রটা আমরা বসাচ্ছি সেটা হলো যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ মানে হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে ওয়ান বাই এক্স তার মানে এ কিউব প্লাস কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ আমরা এখন আমার এক্স প্লাস ওয়ান বাই মান দরকার দেখো এক্স সমান আমরা পেয়েছি টু রুট টু পেয়েছি এখন আমার এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান আমার বের করতে হবে তার মানে আমার এক্স সমান আমার জানা এখন ওয়ান বাই এক্স সমান বের করব তাহলে আমরা যদি ওয়ান বাই এক্স বের করতে চাই তার মানে লিখবো এখন আমরা বের করবো হচ্ছে ওয়ান বাই এক্স সমান ওয়ান বাই এক্স সমান কি লিখতে পারি দেখো এক্স সমান এইটা তাহলে এটার যদি বিপরীতকরণ করে দিই তাহলে মানে ওয়ান বাই এক্স করে দিই তার মানে এইটা ওয়ান বাই হয়ে যাবে তার মানে ওয়ান বাই থ্রি প্লাস টু রুট টু আমরা সেটা লিখতে পারি এবার আমরা লব হরকে এই হরে যেটা আছে সেটার বিপরীত চিহ্ন মানে এখানে আছে হচ্ছে প্লাস চিহ্ন তার বিপরীত মাইনাস চিহ্ন দ্বারা লব হরকে আমরা গুণ করব তার মানে লব হরকে আমরা গুণ করব ছি মাইনাস টু রুট টু দ্বারা গুণ করব আমরা লবে লিখলাম এবার হরে লিখব হরে যেটা আছে আগে আমরা সেটা লিখি আর গুণ করব। ছি মাইনাস টু রুট টু দ্বারা গুণ করব দেখো আমরা লব হরকে দেখো লবে গুণ করেছি ছি মাইনাস টু রুট টু দ্বারা আবার হরেও গুণ করেছি ছি মাইনাস টু রুট টু দ্বারা লব এবং হরকে থ্রি মাইনাস টু রুট টু দ্বারা থ্রি মাইনাস টু রুট টু দ্বারা গুণ করেছি এখন দেখো এখানে সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে আমরা সূত্র বসাতে পারি এটার আমরা এ ধরতে পারি আর এটারে বি ধরতে পারি তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে টু রুট টু এরপরে স্কোয়ার আর উপরে যা ছিল তাই সেটা লিখবো থ্রি মাইনাস টু রুট টু আমরা সেটা লিখতে পারি দেখো আমরা এই লাইন থেকে এই লাইন কি করেছি সেটা হলো যে আমরা প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন কি করছি লব হরকে থ্রি মাইনাস টু রুট টু রুট টু দ্বারা গুণ করছি আমরা লবে গুণ করছি হরে গুণ করছি ওয়ানের সাথে এটা গুণ করলে এটাই হবে আমরা লব হরকে থ্রি মাইনাস টু রুট টু দ্বারা গুণ করছি লবে গুণ করছি হরে গুণ করছি এবার আমার দেখো আমার লবে যা ছিল তাই এবার হরে আমার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় দেখো এ মানে হচ্ছে থ্রি আর বি মানে হচ্ছে টু রুট টু তাহলে এ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা সূত্র বসিয়েছি এখন আমরা পাবো থ্রি মাইনাস টু রুট টু দেখো থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার মানে দুইবার তিন গুণ দুইবার তিন গুণ করলে নয় হবে আর মাইনাস এবার দেখো টু রুট টু স্কোয়ার আসে তাহলে টু রুট টু দুই বার গুণ একবার দুই বার গুণ তাহলে দুই দুগুনে কত চার চার হলো আর দুইটা রুট টু মিলে একটা কিন্তু টু হয় দুইটা রুট টু মানে কি রুট টু স্কোয়ার রুট টু স্কোয়ার মানে রুট আর স্কোয়ার কাটা যাবে তার মানে টু ইন্টু ফোর ইন্টু টু হবে তার মানে আসে হচ্ছে এইট তার মানে আমরা টু রুট টুকে যদি বর্গ করি বর্গ করি মানে দুইবার গুণ করি গুণ করলে হবে হচ্ছে এইট টুকে বর্গ করলে হয় হচ্ছে ফোর আর রুট টুকে বর্গ করলে হয় হচ্ছে টু ফোর আর টু গুণ করলে হয় হচ্ছে এইট এবার দেখো 9-8 এইট নাইন মাইনাস যদি করি করলে আমার আসে হচ্ছে ওয়ান তাহলে আমরা ওয়ান ওয়ান হরে হয় না হয় তাহলে আমরা লিখতে পারি থ্রি মাইনাস টু রুট টু তার মানে আমরা ওয়ান বাই পেলাম থ্রি মাইনাস রুট দেখো এই আমার দেওয়া ছিল টু রুট টু আমরা ওয়ান বাই এক্স সমান বের করে নিলাম এখন আমার এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান বের করে নিতে হবে তো আমরা এখন আমরা বের করে নেব এক্স প্লাস ওয়ান বাই সমান বের করে নেব যদি আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান বের করে নিতে চাই তো আমরা অলরেডি এখানে লিখে ফেলেছি তো আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান বের করে নিই আমরা যদি বের করে নিই এইখানে বের করে নিই এইখানে বের করে নিলাম মনে করো আমরা এইটার পরে এইটা লিখবো তার মানে আমরা লিখবো হচ্ছে এইখানে লিখলাম যে আগে আমরা বের এখন বের করে নেব এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানটা বের করে নিলে সহজ হয় আবার তুমি এখানে বসায়ও দিতে পারো বসায় দিলে তোমার একটু দুই লাইন বেশি করা লাগবে তাই তো এখন দুই লাইন বেশি করা লাগবে তাই তো আমার দেখো আমরা এক্স সমান পেয়েছি এইটা আর ওয়ান বাই এক্স সমান পেয়েছি এইটা এক্স সমান কত পেলাম থ্রি প্লাস টু রুট টু আর ওয়ান বাই এক্সোমান পেয়েছি থ্রি মাইনাস টু রুট টু কে যেন একজন মন্তব্য করেছে বুঝে নয় একটু ধৈর্য ধরো আশা করে বুঝবা দেখো এখানে এক্স সমান থ্রি থ্রি প্লাস প্লাস ছিল আমরা ওয়ান বাই এক্স সমান বের করে দিয়েছি ওয়ান বাই এক্স মানে এটা ওয়ান বাই এক্স করছি তার মানে এইটা হবে ওয়ান বাই থ্রি প্লাস টু রুট টু এবার আমরা লব হরকে থ্রি মাইনাস টু রুট টু হরে যেটা আছে হরে আসে থ্রি প্লাস টু রুট টু আমরা লব হরকে গুণ করছি গুণ করছি এবার এ প্লাস স্কোয়ার করলে নাইন হয় আর হবে হচ্ছে এইট নাইন মাইনাস এইট মানে হচ্ছে ওয়ান ওয়ান হরে লিখলেও হয় না লিখলেও হয় এখন আমরা দেখো এবার এইটার কিন্তু আমার মান বের করতে বলছে এটার কিন্তু মান বের করতে বলছে আমি কিন্তু এইটুক আগে লিখছি বুঝানোর জন্য দেখো আমার

আমা আমরা যদি আগে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান বের করে নিই সেক্ষেত্রে সুবিধা তো আমার এইখানে যেহেতু জায়গা রাখিনি আমি এইখানে বসাচ্ছি মনে করো তাহলে এক্স সমান আমরা কত পেয়েছি পেয়েছি হচ্ছে থ্রি প্লাস টু রুট টু পেয়েছি দেখো এইটা পেয়েছি আর ওয়ান বাই এক্স সমান কত পেয়েছি থ্রি মাইনাস টু রুট টু পেয়েছি তার মানে প্লাস থ্রি মাইনাস টু রুট টু আমরা এটা লিখলাম আর এরপরে কিউব আছে কিউব দিলাম মাইনাস থ্রি এই এক্স আর এ এক্স কাটা যায় এবার আমরা এক্স সমান বসাবো দেখো এক্স সমান কত থ্রি প্লাস টু রুট টু তাহলে লিখি থ্রি প্লাস টু রুট আর প্লাস ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স সমান কত দেখো ওয়ান বাই এক্স সমান আমরা পেয়েছি থ্রি মাইনাস টু রুট টু থ্রি আমরা এটা পেয়েছি এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি দেখো টু রুট প্লাস কাটা যায় আর টু রুট টু প্লাস আর এই টু রুট টু মাইনাস কাটা যায় তাহলে আমরা ক্যালকুলেশন করলে কত পাবো তিন আর তিন যোগ করলে হবে ছয় ছয়ের পরে কিউব আছে কিউব দিলাম মাইনাস তিন গুণ দেখো তিন আর তিন যোগ তিন যোগ তিন সমান হবে হচ্ছে ছয় এবার দেখো আমরা সিক্স কিউব সিক্স কিউব মানে হচ্ছে দুইশো ষোলো দুইশো ষোলো লিখলাম বিয়োগ তিন আর ছয় গুণ করলে হয় হচ্ছে আঠারো সমান আমরা পাবো দুইশো ষোলো বিয়োগ আঠারো সমান একশো আটানব্বই পাবো এইটা হচ্ছে আমার অ্যান্সার দেখো আমার অ্যান্সার চলে এসেছে একশো আটানব্বই অ্যান্সার চলে এসেছে তো যাই হোক অনেকের কাছে মনে হতে পারে এগুলা সহজ বাট দেখো এটা আমরা আমি বলেছি যে প্রথম দিকে আমি একটু স্লো করাবো এরপরে কিন্তু আমি ফাস্ট করাবো একটু ওয়েট করো আমি ফাস্ট করাবো দেখো এইখানে আমার অঙ্কটা কি করছে একটু ভালো করে দেখো সেটা হলো সমান দেওয়া আছে থ্রি প্লাস টু রুট টু হ্যাঁ এই অঙ্কগুলো অনেকের কাজ সহজ অনেকের কাজ কঠিন মনে হতে পারে তোমার কাছে মনে হচ্ছে সহজ আরেকজনের কাজ মনে হচ্ছে কঠিন আমরা সহজগুলোও করবো কঠিনগুলোও করব। এবং আমি চেষ্টা করব আজকে সর্বোচ্চ পরিমাণ সৃজনশীল করাতে দেখো তো দেখো আমরা একটু অঙ্কটা সংক্ষেপে বলে দিচ্ছি দেখো বি সমান থ্রি প্লাস টু রুট টু এইটা দেওয়া আছে এবং বি সমান এক্স দেওয়া আছে তাহলে দেখো এখানে প্রশ্নে বলা আছে বি সমান থ্রি প্লাস টু রুট টু এবং বি সমান এক্স বলা আছে এখন এক্স টুবার সিক্স প্লাস ওয়ান ভাগ এক্স কিউবের মান কত এটা আমার মান বের করতে বলছে তো আমার বি সমান যেটা দেওয়া আছে সেটা লিখছি আর বি সমান এক্স দেওয়া আছে লিখছি তার মানে এক্স ইকোয়াল টু আমরা পেলাম হচ্ছে থ্রি প্লাস টু রুট টু তো আমার মান বের করতে বলছে এইটা এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান ভাগ এক্স কিউব এইটার মান বের করতে বলছে তো এইটার মান বের করার জন্য আমার এক্স এর মান জানা আছে আমার ওয়ান বাই এক্স এর মান জানা লাগবে তাই আমরা ওয়ান বাই এক্স সমান বের করব তাহলে এক্স সমান দেওয়া আছে এইটা যদি আমরা এটারে ওয়ান বাই এক্স করে দিই তার মানে এইটা ওয়ান বাই হয়ে যাবে এবার আমরা লব হরকে হরে যে চিহ্ন আছে প্লাস চিহ্ন তার বিপরীত মাইনাস চিহ্ন মানে থ্রি মাইনাস টু রুট টু দ্বারা লব হরকে গুণ করব এই টাইপের অঙ্গগুলো সবগুলো একই নিয়ম লব হরকে থ্রি মাইনাস টু রুট টু দ্বারা গুণ করব আমরা লবে গুণ করেছি আবার হরে গুণ করেছি এবার দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থ্রি কে স্কোয়ার করলে হয় নাইন আর টু রুট কে স্কোয়ার করলে হয় এইট নাইন মাইনাস এইট মানে হয় হচ্ছে ওয়ান ওয়ান হরে লিখলেও হয় না লিখলেও হয় তার মানে আমরা এক্স ইকোয়াল টু পেলাম থ্রি প্লাস টু রুট টু আর ওয়ান বাই এক্স ইকাল টু পেলাম থ্রি মাইনাস টু রুট টু এবার আমার যেটা মান বের করতে বলেছে সেটা আমরা প্রদত্ত রাশি দিয়ে লিখবো প্রদত্ত রাশি লিখেছি এবার এই এক্স টু দি দিবার সিক্স ভাগ এক্স কিউব লিখছি প্লাস ওয়ান বাই এক্স কিউব লিখছি এবার কাটাকাটি করলে এখানে হয় এক্স কিউব আর এখানে ওয়ান বাই এক্স কিউব এবার এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ মানে এক্স আর বি মানে হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এবার দেখো এক্স সমান আমার এক্স সমান যেটা পেয়েছি থ্রি প্লাস টু রুট টু এইটা আমরা বসিয়েছি আর ওয়ান বাই এক্স সমান আমরা পেয়েছি হচ্ছে থ্রি মাইনাস টু রুট টু সেইটা আমরা বসিয়েছি মান বসিয়েছি আর ওয়ান বাই মান বসিয়েছি এবার কাটাকাটি করে ক্যালকুলেশন করে আমরা পেয়েছি একশো আটানব্বই আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো তবে বললামই তো যে আমি একটু শুরু করছি প্রথম দিকে তারপরে আস্তে আস্তে আমরা গতি বাড়াবো অনেকের কাছে একটা অঙ্ক সহজ মনে হতে পারে অনেকের কাছে একটা অঙ্ক কঠিন মনে হতে পারে তবে আমি আমরা চেষ্টা করবো সবগুলো অঙ্কই সমাধান করার তো দেখি অঙ্কটা কি তোমরা বুঝতেছো কি জানি না তো যদি কেউ যদি না বুঝো সেক্ষেত্রে ছাড় ওয়ালিদ হাসান লেগেছে স্যার বুঝেছি ফাস্ট করেন হ্যাঁ আমি ফাস্ট করাবো আমি বললামই তো একটু ওয়েট করা অনেক ফাস্ট করাবো একটু সময় দাও আমরা ফাস্ট করব। সব অনেকে অনেক মন্তব্য করতেছেন দেখি কে কী মন্তব্য করেছেন যদি অঙ্ক স্যার আরও ভিডিও কই পাবো আরও ভিডিও আমার তিন হাজার প্লাস ইউটিউবে ভিডিও আছে সেখান থেকে দেখে নাও আরও যদি ভিডিও দেখতে চাও আবার বুঝান আচ্ছা আবার বুঝাবো বলতে দেখো সমান আমরা দেওয়া আছে এটা বি বিশমান প্রশ্নে দেওয়া আছে এক্স পেলাম আমরা এক্স সমান পেয়েছি এটা এবার ওয়ান বাই এক্স সমান বের করছি এবার সূত্র এ কিউব প্লাস বি কিউবের সূত্র বসাইছি এরপরে এক্সোমান বসিয়ে দিয়েছি ওয়ান বাই এক্স সমান বসিয়ে দিয়েছি তুমি আরেকবার চেষ্টা করো দেখার সেক্ষেত্রে আরো ভালো হবে আতিকুল ইসলাম স্যার আরও সংক্ষিপ্ত করে দ্রুত বুঝান প্লিজ আর একটু দ্রুত বুঝাবো একটু ওয়েট করো আমি বলেছি প্রথম দিকে একটু স্লো বুঝাবো এরপরে ফাস্ট বুঝাবো কারণ অনেকেই থাকে সব রকমই থাকে তো অনেকেই দেখতেছে আমাকে অনেক ভালোবাসা দেখছি আচ্ছা সরকার অভিজিৎ লিখেছে যে স্যার এটা আগে বুঝতাম না এখন বুঝছি ধন্যবাদ সরকার অভিজিৎ তোমাকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা অনেকেই মন্তব্য করছে যে ফাস্ট করান তো আমি অবশ্যই ফাস্ট করাবো একটু ওয়েট করো আচ্ছা শুভ বলেছে বুঝেছি স্যার আচ্ছা অনেকেই বলেছে যে উপপাদ্য বুঝান স্যার আমরা পর্যায়ক্রমে সবগুলাই সমাধান করাবো স্যার কোনো সাইড নোট দেওয়া লাগবে নাকি অবশ্যই চেষ্টা করবে এখানে সাইড নোট দেওয়ার যে লব হরকে থ্রি মাইনাস টু রুট টু দ্বারা লব হরকে গুণ করে পাই এই ক্ষেত্রে সাইড নোট দেবে আর এই ক্ষেত্রেও মান বসিয়ে লিখতে পারো তো তোমরা যে অঙ্কটা দেখতেছো এটাই তার প্রমাণ আমার ভালো লাগলো যে তোমরা সুন্দর করে দেখতেছো আচ্ছা স্বপ্নিল সরকার বুঝেছি বুঝেছিস হয়তো লিখতে সমস্যা হয়েছে যে জন্য স্যাট লিখেছে আচ্ছা স্বপ্নিল সরকার ধন্যবাদ সজীব মিধা লিখেছে ক্লিয়ার স্যার ধন্যবাদ তোমার ক্লিয়ার হওয়ার কারণে আর কেউ কোনো প্রশ্ন করলে করতে পারো রানা লিখেছে যে জি স্যার যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে এখন প্রশ্ন করো পারো অনেক ভালোবাসে আপনারে তুরাগ ইসলাম ধন্যবাদ তুরাগ ইসলাম যে আমাকে অনেক ভালোবাসো আচ্ছা নাজমুন নাহার মুন লিখেছে কী লিখে আরেকজনকে মনে হয় ই করেছে সে ট্যাগ করেছে ওয়ালিদ হাসান লিখেছে যে স্যার অন্য বোর্ডে যান হ্যাঁ অন্য বোর্ড বোর্ড প্রশ্ন আমরা সমাধান করাবো তো একটু আমি পানি খেয়ে নি আসলে অনেকক্ষণ ই করছি তো একটু পানি না খাইলে আর হয় না চা নিয়ে আসো পা ঠান্ডা হয়ে গেছে চা নিয়ে আসছিল আমার জন্য ঠান্ডা হয়ে গেছে একটু চেঞ্জ করানো আচ্ছা আর আমরা নতুনভাবে লাইভ শুরু করছি তো একটু সময় দিবা সময় দিলে দেখবা যে আমরা সব কিছুই তোমাদের মতো শুরু করব। তোমাদের জন্য যা যা প্রয়োজন সেভাবে শুরু হবে তো আচ্ছা এরপরে আমরা দুই নম্বর বুঝাবো দুই নম্বর হচ্ছে বরিশাল বোর্ড তো লিখতে একটু সময় লাগতেছেই লাগতেছে তো যাতে সময় না লাগে আমরা সেরকম একটা ব্যবস্থা করতেছি দেখো বরিশাল বোর্ড বরিশাল বোর্ডে দেওয়া আছে হচ্ছে যে বরিশাল বোর্ডে বলা আছে এ প্লাস বি ইকোয়াল টু এক্স দেখো এখানে বলা আছে এ প্লাস বি ইকোয়াল টু এক্স বলা আছে আর এ স্কোয়ার প্লাস বিস্কয়ার ইকোয়াল টু ওয়াই বলা আছে দেখো এ প্লাস বি ইকোয়াল টু এক্স বলা আছে আর এ স্কোয়ার প্লাস বিস্কার ইকোয়াল টু ওয়াই বলা আছে এখন বলা আছে ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই জেড মাইনাস ফোর জেড মাইনাস ফোর কে উৎপাদকে বিশ্লেষণ করো আবারও বলছি উৎপাদকে বিশ্লেষণ মানে দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করব এইখানে যে বজ্ঞানিত রাশি আছে এই বিজ্ঞানিতিক রাশির গুণ ফল রূপে প্রকাশ করব তো এই বীজানিত রাশিকে দুই বা ততোধিক বিজ্ঞানিতিক রাশির গুণ রূপে প্রকাশ করবো তো এটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো আমরা একটু ফার্স্ট করানোর জন্য আমরা আগের থেকে আমি অঙ্কটা করে রাখছি আমরা চেষ্টা করবো যে আগের থেকে করে রাখছি না যাতে লিখতে সময় না লাগে সেজন্য আমরা আচ্ছা কন অঙ্ক করাবো আগে আমরা এই ক অঙ্ক করাবো আচ্ছা লিখা কিন্তু আমারই লেখা তোমার বুঝতে একটু কষ্ট হবে কি জানি না যদিও আচ্ছা দেখো আমার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে কোনটার ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই জেড মাইনাস ফোর জেড মাইনাস ফোর তো উৎপাদকে বিশ্লেষণে যে অঙ্কগুলো থাকে সেখানে কিন্তু ম্যাক্সিমাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসে মনে রাখবা তো আমরা এই অঙ্কটা করার জন্য যে কাজটা করব সেটা হলো যে মাইনাস ফোরকে আগে লিখবো তো মাইনাস দেখো আমার ওয়াই স্কোয়ার ছিল ওয়াই স্কোয়ার লিখেছি মাইনাস ফোরকে আমরা কি লিখতে পারি দেখো তো মাইনাস ফোর এই মাইনাস ফোরটা আমরা আগে লিখছি এই যে এইখানে লিখছি দেখো মাইনাস এবার ফোরকে আমরা লিখতে পারি টু স্কোয়ার আমরা টু স্কোয়ার লিখছি আর এইখানে যা ছিল তাই এইখানে যা ছিল তাই আবার বলছি দেখো ওয়াই স্কোয়ার লিখছি এবার এই মাইনাস ফোরটা আগে লিখছি ফোরকে লিখছি টু স্কোয়ার এবার আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসাতে পারি দেখো আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা এই সূত্রটা জানি দেখো আমরা এ ওয়াই স্কোয়ার মাইনাস টু স্কোয়ার এ মানে হচ্ছে ওয়াই আর বি মানে হচ্ছে টু তাহলে দেখো আমরা এখানে সূত্র বসাতে পারি কি সূত্র বসাতে পারি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মানে হচ্ছে ওয়াই আর বি মানে হচ্ছে টু তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মানে হচ্ছে ওয়াই আর বি মানে হচ্ছে টু তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ বি আর এইখানে আমরা কি কমন নিতে পারি দেখো তো কমন নিতে পারি মাইনাস টু জেড কমন নিতে পারি দেখো মাইনাস টু জেড কমন নিয়ে আসি কমন নেওয়ার অপর নাম হচ্ছে ভাগ করা দেখো এখানে আমরা মাইনাস টু ওয়াই জেডকে মাইনাস টু ওয়াই জেডকে ভাগ করবো কি দিয়ে মাইনাস টু জেড দ্বারা তাহলে মাইনাস টু জেড দ্বারা ভাগ করবো তাহলে দেখো এই টু আর এ টু কাটা জেড আর জেড কাটা মাইনাস আর মাইনাস কাটা থাকে হচ্ছে ওয়াই দেখো আমরা এখানে কমন নিয়ে এসি মাইনাস টু জেড কমন নিলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হবে টু জেড বাদ চলে যায় থাকবে হচ্ছে ওয়াই এবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস হবে ফোর জেড ভাগ টু জেড করলে হয় কিন্তু টু হয় আমরা এইখানে কমন নিয়েছি মাইনাস টু জেড আর এখানে আমরা সূত্র বসেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবার দেখো তো এইটা আর এইটাতে কমন কি আছে দেখো এইটা আর এইটাতে কমন আছে কিন্তু ওয়াই প্লাস টু এইটাতেও আছে এইটাতেও আছে তাহলে আমরা ওয়াই প্লাস টু আগে লিখছি কমন নিয়েছি তাই লিখছি তাহলে ওয়াই এটাতেও আছে এটাতেও আছে তাহলে আমরা ওয়াই প্লাস টু কমন নিয়েছি কমন নিয়ে লিখেন থাকে ওয়াই মাইনাস টু আর মাইনাস টু জেড এইটা থাকে এবার দেখো আমরা ওয়াই প্লাস টু আগে লিখছি এবার ওয়াই মাইনাস টু জেডকে আগে লিখছি টুকে পরে লিখছি কারণ আমরা কনস্ট্যান্ট সবসময় শেষে লিখব তাই আমরা শেষে লিখেছি এইটাই হচ্ছে আমার অ্যান্সার দেখো আমরা কী করেছি অঙ্কটা উৎপাদকে বিশ্লেষণ করতে বলা ছিল আমরা মাইনাস পরকে কী লিখেছি মাইনাস টু স্কোয়ার লিখেছি ফোর মানে টু স্কোয়ার সূত্র তৈরি করার জন্য টু স্কোয়ার লিখেছি আর এইখানে যা ছিল তাই এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ মানে ওয়াই আরবি মানে হচ্ছে টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মানে ওয়াই আর বি মানে টু তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ বি এ মানে হচ্ছে ওয়াই তার মানে আর বি মানে হচ্ছে টু তার মানে ওয়াই প্লাস টু ইন্টু ওয়াই আর মাইনাস টু কমন নিয়েছি এবার এইটা আর এইটা কমন হচ্ছে ওয়াই প্লাস টু হচ্ছে ওয়াই মাইনাস আর এই মাইনাস এবার মাইনাস টু জেডটা আগে লেখছি টুটা পরে লিখছি এইটা হচ্ছে আমার অ্যান্সার দেখো আমার অ্যান্সার চলে এসেছে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছিল এটা একটা বিজ্ঞানিতিক রাশি ছিল এই বিজ্ঞানিতিক রাশিকে দুটি বিজ্ঞানিতিক রাশির গুণফল রূপে প্রকাশ করছি তার মানে এটা হচ্ছে আমার অ্যান্সার দেখো আমার অ্যান্সার চলে এসেছে এরপরে আমার বলা ছিল কি আমার বলা ছিল হচ্ছে খতে কি বলা ছিল দেখো খতে বলা ছিল হচ্ছে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু জেড দেখো এক কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু যদি জেড হয় তবে প্রমাণ করো যে এক্স কিউ প্লাস টু জেড ভাগ হচ্ছে ভাগ হচ্ছে এক্স ওয়াই ইকোয়াল টু থ্রি এইটা প্রমাণ করতে হবে দেখো আমার এখানে কি বলা আছে বলা আছে এ কিউ প্লাস জেড এ কিউ একউ প্লাস বি কিউব ইকুয়াল টু জেড হলে প্রমাণ করো যে প্রমাণ করো যে হচ্ছে এক্স কিউ প্লাস টু জেড ভাগ হচ্ছে এক্স ওয়াই ইকোয়াল টু থ্রি তার মানে আমার দেওয়া আছে কি আমার দেওয়া আছে এ প্লাস বি ইকোয়াল টু এক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু ওয়াই আর এ কিউব প্লাস বি কিউব ইকোয়াল টু জেড দেওয়া আছে এখন বলা আছে এক্স কিউ প্লাস টু জেড ভাগ হচ্ছে এক্স ওয়াই ইকোয়াল টু থ্রি এইটা কিন্তু আমার প্রমাণ করতে হবে তো আমরা প্রথমে কি করতে পারি যেগুলো দেওয়া আছে সেটা লিখবো এবার এক্স সমান বসাই দিব এরপরে জেড সমান যেটা দেওয়া আছে সেটা বসাই দিব তারপরে ওয়াই সমান যেটা দেওয়া আছে মানে এক্স ওয়াই জেড সমান বসাই দিব লেফট হ্যান্ড সাইডে বসাই দিয়ে ক্যালকুলেশন করলে রাইট হ্যান্ড সাইডে আসবে তাহলে আমরা যেগুলো দেওয়া আছে সেগুলো লিখবো প্রথমে আমরা লিখি দেখো আমরা সমাধান করাবো খ ক্ষণ সমাধান করাচ্ছি দেখো আমার দেওয়া আছে কি এ প্লাস বি ইকুয়াল টু এক্স দেওয়া আছে দেখো এখানে দেওয়া ছিল এ প্লাস বি ইকুয়াল টু এক্স আর আর দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ওয়াই আর এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু জেড যেটা যেটা দেওয়া ছিল আমরা সেটা তুলছি দেখো আমার প্রশ্নে যেটা যেটা দেওয়া ছিল আমরা সেটা সেটা তুলছি দেখো প্রশ্নে যা যা দেওয়া আছে আমরা তাই তাই তুলছি যেটা দেওয়া আছে এরপর আমরা বামপক্ষ লিখেছি আমার বামপক্ষে এক্স কিউব প্লাস টু জেড ভাগ হচ্ছে এক্স ওয়াই আছে এবার আমরা এক্স সমান এ প্লাস বি বসাই দিব এক্স সমান বসিয়েছি এ প্লাস বি আর এই যে কিউব আছে তাই কিউব লিখছি দেখো আমরা কি করেছি আবারও বলছি দেখো ভালো করে আমরা এক্স সমান বসিয়েছি এ প্লাস বি দেখো এই এক্স সমান বসিয়েছি এ প্লাস বি এরপরে কিউব আছে কিউব লিখেছি প্লাস এই প্লাস লিখলাম টু টু লিখেছি দেখো জেড জেড সমান আমার কত দেখো তো জেড সমান আমার এ কিউব প্লাস বি কিউব তাহলে দেখো জেড সমান আমার এক কিউব প্লাস বি কিউব আমরা এই জেড সমান কিউব প্লাস বি কিউব লিখবো জেড সমান আমরা এ কিউব প্লাস বি কিউব লিখেছি আর এক্স সমান কত এ প্লাস বি লিখেছি ওয়াই সমান কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখেছি দেখো আমার এক্স জেড এক্স সমান যেটা দেওয়া আছে বসিয়েছি ওয়া জেড সমান যেটা দেওয়া আছে বসিয়েছি এক্স সমান যেটা দেওয়া আছে বসিয়েছি ওয়াই সমান যেটা দেওয়া আছে বসিয়েছি আমরা এক্স ওয়াই এবং জেড সমান যেগুলো দেওয়া ছিল আমরা সেগুলো বসিয়ে দিয়েছি এবার এ প্লাস বি হোল কিউবের সূত্র বসাবো দেখো এ প্লাস বি হোল কিউবের সূত্র কি আমরা যে মূল সূত্রটা জানি সেই সূত্রটা বসাবো সেটা হলো যে এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব দেখো আমার এই পর্যন্ত সূত্রটা আমি এই সূত্রটা বসিয়েছি দেখো আমরা এই সূত্রটা বসিয়েছি কলমটাই কালি বেশি আমি একটু কালিটা চিকন করে নি দেখতে যাতে সুবিধা হয় চিকন করাই যাচ্ছে হ্যাঁ এবার চিকন হয়েছে দেখো এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে থ্রি এ বি স্কোয়ার প্লাস বি আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্র বসিয়েছি দেখো এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি আমরা এ প্লাস বি হোল সূত্র বসিয়েছি আর এইটা ব্রাকেট তুলে দিয়েছি টু আর এ কিউব গুন টু এ কিউব আর টু আর বি কিউব টু বি আর হরে আমার যা ছিল তাই দেখো আমার এই লাইন থেকে এই লাইন এক্স সমান বসাইছি জেড সমান বসাইছি এক্স সমান বসাইছি ওয়াই সমান বসিয়েছি মানে এক্স ওয়াই এবং জেড সমান উদ্দীপকে যা দেওয়া ছিল আমরা সেইটাই বসিয়েছি এক্স ওয়াই এবং জেড সমান বসিয়েছি এবার এ প্লাস বি হোল কিউবের সূত্র বসিয়েছি আর এখানে ব্রাকেট তুলে দিয়েছি আর হরে যা ছিল তাই এবার দেখো একটাই কিউব আর দুইটা কিউব কয়টা এ কিউব হয় তিনটায় কিউব আর এখানে যা ছিল তাই এইখান যা ছিল তাই বি কিউব আর টু বি কিউব

এইটাতে থ্রি আছে মানে সবটাই থ্রি থ্রি আছে এটাই থ্রি আছে এটাই থ্রি আছে এটাই থ্রি আছে এইটাই থ্রি আছে আমরা থ্রি কমন নিয়েছি দেখো এই লাইন থেকে এই লাইন জাস্ট আমরা লবে থ্রি কমন নিয়েছি থ্রি কমন নিলে আমরা এইটা পাই এবার আমরা এইখান থেকে কি কমন নিতে পারি দেখো তো এইখান থেকে এইখান থেকে আমরা এ স্কোয়ার কমন নিতে পারি তার মানে এ স্কোয়ার কমন নিলে হবে এ আর প্লাস এইখানে স্কোয়ার কমন নিয়ে তার মানে বি থাকে আর আমরা এইখানে কমন নিয়েছি কি বি স্কোয়ার দেখো যদি স্কোয়ার কমন নিই তাহলে এখানে এ থাকে কিউব ভাগ বিস্কোয়ার করলে বি থাকে আর হরে যা ছিল তাই আর এইখানে অবশ্যই দ্বিতীয় বন্ধনী দিবা প্রথম বন্ধনী দিলে হবে না কারণ এই থ্রি কিন্তু টোটাল ডাকসাদ গুণ তার মানে এই লাইন থেকে এই লাইন কী করছে এইখান থেকে আমরা এ স্কোয়ার কমন নিয়েছি এইখান থেকে আমরা স্কোয়ার কমন নিয়েছি দেখো এইখান থেকে স্কোয়ার কমন নিয়েছি আর এইখান থেকে আমরা বিস্কোয়ার কমন নিয়েছি আর হরে যা ছিল তাই লিখেছি এবার দেখো এইটা এ একটা আর এ একটা দুইটাতে কমন কি দেখো তো কমন হচ্ছে এ প্লাস বি এইখানেও আছে এ প্লাস বি এইখানেও আছে এ প্লাস বি তাহলে এটাতেও আছে এ প্লাস বি এইটাতেও এ প্লাস বি আছে তাহলে আমরা লিখতে পারি কি দেখো এইটাতেও এ প্লাস বি আছে এইটাতেও এ প্লাস বি আছে এ প্লাস বি আমরা লিখতে পারি দুইটা দুই জায়গার থেকে আমরা এ প্লাস বি কমন নিতে পারি এটাতেও আছে এটাতেও আছে তার মানে এ প্লাস বি কমন নিলাম তাকে হচ্ছে এ স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার থাকে আর হরে যা ছিল তাই এখন দেখো সেই কাঙ্ক্ষিত মুহূর্তে মানে কাটা কাটাকাটি করা যায় দেখো এ প্লাস বি আমার লবেও আছে হরেও আছে কাটাকাটি আমার লবেও আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হরেও আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু থ্রি এইটাই কিন্তু আমার ডান পক্ষে আছে দেখো থ্রি কিন্তু আমার ডান পক্ষে আছে দেখো আমার প্রশ্নের থ্রি কিন্তু পক্ষে আছে তার মানে বামপক্ষ সমান আমরা ডান পক্ষ পেয়ে যাচ্ছি তার মানে বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত দেখো অঙ্কটা একটু সহজ তুমি যদি একটু চেষ্টা করো সেক্ষেত্রে পারবে দেখো আমরা কিভাবে করেছি ভালো করে একটু দেখো খেয়াল করো তাহলে পারবে দেখো প্রশ্নে দেওয়া ছিল যেগুলো সেগুলো লিখছি এরপর আমরা বামপক্ষ তুলেছি বামপক্ষর আমরা প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন কি করেছি প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন দিয়ে আমরা এক্স সমান বসিয়েছি যেটা দেওয়া ছিল সমান এ প্লাস বি দেওয়া ছিল আমরা এক্স সমান বসিয়েছি জেড সমান দেওয়া ছিল হচ্ছে এ কিউব প্লাস বি কিউব সেটা লিখেছি এক্স সমান এ প্লাস বি আর ওয়াই সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এক্স জেড এক্স জেড সমান আমার মানে এক্স ওয়াই জেড সমান যেগুলো দেওয়া আছে আমরা সেটা বসাই দিয়েছি এরপরে আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্র বসে আছি। যদি এই টাইপের একটা অঙ্ক তোমাদের পাঠ্য বইতে আছে দেখো এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব আর এটা ব্রাকেট তুলে দিয়েছি টু আর এ কিউব গুন করলে হয় টু এ কিউব আর টু আর বি স্কোয়ার বি কিউব গুন করলে হয় টু বি কিউব আর হরে যা ছিল তাই এবার দেখো একটা স্কোয়ার আর টু স্কোয়ার যোগ একটা এ কিউব আর দুইটা এ কিউব তাহলে কিউব আর টু কিউব মানে একটা কিউব আর দুইটা কিউব তাহলে হয় তিনটা কিউব আর এখানে যা আছে তাই একটা কিউব আর দুইটা কিউব সমান হয় থ্রি কিউব এবার আমরা উপরে কমন নিতে পারি কি দেখে তো উপরে আমরা কমন নিতে পারি হচ্ছে থ্রি থ্রি কমন নিয়েছি এবার এইখান থেকে আমরা কমন নিয়েছি স্কোয়ার আর এখান থেকে কমন নিয়েছি স্কোয়ার আর হরে যা ছিল আমরা তাই লিখেছি এবার দেখো এইটা আর এটাতে কমন হচ্ছে এ প্লাস বি তাকে হলো এ স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার এবার কাটাকাটি করে দাও কাটাকাটি করে দিলেই আমার ডান পক্ষ চলে আসে তো দেখো আমি কীভাবে বুঝেছি আরেকবার বলতেছি যে এক্স ওয়াই আর জেড সমান দেওয়া আছে আমরা এক্স ওয়াই জেড সমান বসিয়েছি এবার এ প্লাস বি হোলকিউবের সূত্র বসিয়েছি ব্রাকেট তুলে দিয়েছি যোগ বিয়োগ করেছি এইখানে কমন থ্রি টোটালটাতে আমরা থ্রি কমন নিয়েছি এখানে কমন এ স্কোয়ার এইখানে কমন হচ্ছে বি স্কোয়ার এবার এইটার এটাতে কমন হচ্ছে এ প্লাস বি থাকে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবার কাটাকাটি করে দাও করে দিলে তোমার ডানপক্ষ থ্রি চলে আসে তো অঙ্কটা একটু নিজে নিজে চর্চা করো কে কে করেছে। একটু আমাকে জানাবা আমরা চেষ্টা করব যে অঙ্কটা তোমরা আশা করি যে বুঝতে পেরেছো যদি কেউ না বুঝো তাহলে জানাতে পারো যে কোনো সমস্যা থাকলে অঙ্কটা যদি কেউ না বুঝো জানাতে পারো না প্রথম একেবারে প্রথম চান্সে করলে কিন্তু একটু কষ্ট হবে বুঝতে যারা এসএসসি পরীক্ষা দেবা বা যারা নিউ টেনে তাদের জন্য সুবিধা হবে যারা একেবারে নিউ তাদের মানে নাইনে উঠসো তাদের জন্য একটু বুঝতে কষ্ট হবে কারণ এর আগে যদি সৃজনশীল না করে থাকো কিন্তু যারা টেনে এবং যারা এসএসসি পরীক্ষা দিবা দু সালে তাদের জন্য সুবিধা হবে আচ্ছা উদয় বলেছে স্যার আমি অঙ্ক করেছি ধন্যবাদ উদয়কে আমি তুমি অঙ্ক করার জন্য তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা আমি করেছি আচ্ছা জাবের আবদুল্লাহ লিখেছে স্যার এ একটু সমস্যা কি সমস্যা ভাইয়া একটু বলে দেখো আচ্ছা নাহিদ হাসান লিখেছে খুব সহজ ধন্যবাদ নাহিদ হাসান সারিয়ার লিখেছে স্যার বুঝেছি ধন্যবাদ আচ্ছা আমি একটু চা খাচ্ছি আমার যদিও গলা বসে যাইতে পারে অনেকক্ষণ ক্লাস দেবো আজকে তো মনে করছে আনলিমিটেড ক্লাস দিব যতক্ষণ তোমরা থাকতে পারো আমি ততক্ষণ আছি দেখি কতক্ষণ থাকতে পারো আচ্ছা ওয়ালিদ হাসান লিখেছে জি স্যার অনেক ভালো বুঝেছি তোমরা অঙ্কটা শেষ করো যারা যারা খাতায় করতেছিল যারা যারা প্রকৃত শিখতে চাও তারা শিখো আমার পাঁচজনকে শেখালে আমার যথেষ্ট আমি সবাইকে শেখাতে হয়তো পারবো না বাট আমি পাঁচজনকে যদি ভালো করে শেখাতে পারি সেটাই আমার চেষ্টা সেটাই আমার জন্য মঙ্গলজনক তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবা খাতায় অঙ্কটা করবা প্র্যাকটিস করবা তাহলে তোমার জন্য অনেক সুবিধা হবে দেখো তো অঙ্কটা তোমাদের করা শেষ হয়েছে নাকি দীপ্ত সরকার বলছো যে বুঝেছো তুমি খাতায় কি অঙ্কটা করেছো ভাইয়া তোমাকে জানার থাকলো ওয়ালিদ হাসান তুমি বুঝেছো তুমি কি খাতায় অঙ্কটা করেছো ভাইয়া করলে আমি খুব খুশি হব আরাফাত নাজমুল হাসান আরাফাত নাইনে পড়ো তুমি ক্লাস করতেছ দেখে আমার খুবই ভালো লাগলো আরাফাত তোমার হয়তো একটু কষ্ট হতে পারে তবে আচ্ছা তিনবার করা শেষ এ তো দেখছি মহাবিলিয়ান তাসিন তাসিনের তিনবার করা শেষ মানাসি বলেছে যে বুঝে অঙ্কটা করেছে সে ধন্যবাদ হাসান বুঝেছি স্যার তবে অঙ্কটা করতে হবে আচ্ছা আমেনা আক্তার লিখেছে স্যার অঙ্কটা করেছে তারপরে অনেকেই লিখেছে যে অঙ্কটা করেছি নেক্সট ম্যাচ স্যার আমি গ নাম্বারে যাবো আমি একটু চা খাওয়ার বিরতি দিয়েছি তোমাদের আচ্ছা নাহিদ বলেছে শেষ করেছি না অঙ্গটা করতে হবে নাহিদ ভাইয়া প্র্যাকটিস করতে হবে আর এই অঙ্গগুলো করে আমাকে মেইল করে দেখাবা যে যে মেইল করবা তাদেরকে আমি গিফট পাঠাই দেবো দরকার হয় মারজান বলেছে যে তার অলরেডি শেষ অঙ্কটা ধন্যবাদ মারজান

এ প্লাস বি ইকল টু এক্স তার মানে আমার আমরা এই এক্স সময় যদি টু বসাই তার মানে এ প্লাস বি ইকল টু টু পাবো আর স্কোয়ার প্লাস বিস্কার ইকাল টু ওয়াই তার মানে আমরা স্কোয়ার প্লাস বিস্কার ইকাল টু কত পাবো ফোর পাবো তার মানে আমরা এ প্লাস বি ইকল টু টু পাচ্ছি স্কোয়ার প্লাস বিস্কার ইকল টু ফোর পাচ্ছি এখন এইটার মান বের করতে হবে তার মানে আমার এ প্লাস বি এর মান আমার জানা শেষ টু এখন আমরা যখনই এ কিউব প্লাস বি কিউবের সূত্র বসাবো তখন কিন্তু আমার এব বি এর মান জানা লাগবে তাহলে এই এ স্কয়ার প্লাস বি স্কোয়ার থেকে আমরা এ বি এর মানটা বের করে নিব। বের করে নিয়ে আমরা প্রদত্ত রাশিতে বসাবো তো দেখো আমরা অঙ্কটা সমাধান করাবো যদিও অঙ্কটা সমাধান করাবো দেখো আমার যেটা দেখো আমার যেটা দেওয়া আছে আমরা সেটা লিখেছি দেওয়া আছে হচ্ছে কি দেখো এখানে দেওয়া আছে হচ্ছে এ প্লাস বি ইকুয়াল টু এক্স আর এ মাইনা এ প্লাস বি ইকুয়াল টু এক্স দেওয়া আছে আর এক্স সমান আবার বলা ছিল দেখো এই এক্স সমান কিন্তু বলা ছিল টু তার মানে আমরা দেখো এ প্লাস বি টু এক্স তো এই এ প্লাস বি সমান এ প্লাস বি টু এক্স কিন্তু আমার উদ্দীপকে দেওয়া আছে তো আমরা এই এক্স সমান কিন্তু টু জানি তাহলে আমরা এই এক্স লিখেছি তাহলে আমরা ব্র্যাকেটে লিখে দিয়েছি এক্স আর এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার স্কোয়ার প্লাস বিস্কার ইকোয়াল টু ওয়াই এটা আমরা উদ্দীপকে পেয়েছি যে স্কোয়ার প্লাস বিস্কার তাহলে দেখো ওয়াই সমান দেওয়া আছে কত ওয়াই সমান দেখো প্রশ্নে দেওয়া আছে ফোর তাহলে আমরা ওয়াই সমান ফোর বসিয়েছি তার মানে এ প্লাস ফোর পেয়েছি দেখো আমার এ প্লাস বি ইকোয়াল টু এক্স দেওয়া ছিল আর এ স্কোয়ার প্লাস বিস্কার ইকোল টু ওয়াই দেওয়া ছিল এক্স সমান টু বসিয়েছি ওয়াই সমান ফোর বসিয়েছি তার মানে আমরা এ প্লাস বি ইকোয়াল টু আমরা টু পেয়েছি দেখো এ প্লাস বি ইকোয়াল টু টু পেয়েছি আর আমার এখন আর আমরা পেয়েছি স্কোয়ার প্লাস বিস্কার ইকল টু ফোর পেয়েছি দেখো এই দুইটা পেয়েছি দেখো এ প্লাস বি ইকাল টু টু পেয়েছি আর স্কোয়ার প্লাস বিস্কার ইকল টু ফোর পেয়েছি এখন আমার বি এর মান বের করতে হবে আমার যেটা মান বের করতে বলছে এইখানে যে মানটা বের করতে বলছে দেখো এইখানে যে মানটা বের করতে বলছে এইটার মান বের করতে হবে এইটার মান বের করার জন্য আমার এব মানটা বের করা লাগবে তাহলে দেখো আমরা স্কোয়ার প্লাস বিস্কোয়ারের এইখানে আমরা সূত্র বসাতে পারি দেখো স্কোয়ার প্লাস বিস্কারের আমরা দুইটা সূত্র জানি সেটা হলো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা সূত্র জানি সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু বি একটা সূত্র জানি আর একটা সূত্র জানি হচ্ছে এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এবি আমরা জানি তো আমরা প্লাসের সূত্রটা বসাবো না মাইনাসের সূত্রটা বসাবো দেখো এখানে আমার কিন্তু প্লাসের মানটা দেওয়া আছে এ প্লাস বি এর মান দেওয়া আছে তাহলে আমরা প্লাসের সূত্রটা বসাবো তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হবে এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস টু এ বি আমরা প্লাসের সূত্রটা বসিয়েছি সেটা হলো যে এ প্লাস বি হোলিস্কোয়ারের সূত্র হচ্ছে এ সরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস টু এ বি আমরা এ স্কোয়ার প্লাস বিস্কারের প্লাসের সূত্রটা বসিয়েছি মাইনাসের সূত্রটা বসায়নি দেখো আমরা এখানে এইখানে কেউ কেউ অনুরোধ করেছে যে আমাকে কালার চেঞ্জ করতে হবে মার্কারের তো দেখো আমরা এই ক্ষেত্রে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের স্কোয়ার প্লাস বিস্কারের সূত্র বসিয়েছি কি এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ দেখো এইটার সূত্র বসিয়েছি এই সূত্রটা কেন বসিয়েছি কারণ আমার এখানে মান দেওয়া আছে প্লাসে তাই আমরা প্লাসের সূত্রটা বসিয়েছি মাইনাসেরটা বসাইনি তাহলে এবার দেখো আমার এ প্লাস বি এই এ প্লাস বি সমান কত দেওয়া আছে দেখো তো এ প্লাস বি সমান দেখো এ প্লাস বি সমান টু দেওয়া আছে আমরা টু লিখছি আর এরপরে স্কোয়ার আছে স্কোয়ার দিয়েছি তার মানে টু স্কোয়ার সমান আমরা লিখতে পারি ফোর ফোর হচ্ছে প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস আমি এক লাইনে লিখেছি চেষ্টা করবো এক লাইনে লিখলে তোমার জন্য ভালো এরপরে দেখো ফোর মাইনাস ফোর সমান হয় জিরো এবার দেখো টু মাইনাস টু গুণ আকারে আছে যদি পক্ষান্তর করি তাহলে ভাগ হবে এখানে কিন্তু গুণের কাজ আগে আমার এবি এর সাথে এই মাইনাস টু গুণ আকারে আসে তাই পক্ষান্তর করেছি পক্ষান্তর করলে ভাগ হবে অনেকেই মনে করে যে মাইনাস টু ওই পক্ষে দিয়ে প্লাস টু করে ফেলে ভুল এটা দেখো এখানে মাইনাস টু এর সাথে এর সাথে গুণ আকারে আসে তাহলে মাইনাস টু গুণ আকারে আসে পক্ষান্তর করলে ভাগ হবে তার মানে জিরো ভাগ মাইনাস টু জিরো ভাগ মাইনাস টু সমান হয় জিরো তার মানে এবি সমান আমরা মাই জিরো পেলাম দেখো আরেকবার বলছি আমার এইখানে এ প্লাস বি ইকোয়াল টু টু পেয়েছি আর স্কোয়ার প্লাস বিস্কার ইকুয়াল টু ফোর পেয়েছি স্কোয়ার প্লাস বিস্কোয়ার সমান যে আমরা ফোর পেয়েছি দেখো আমার পোস্ট স্কোয়ার প্লাস বিস্কার সমান ফোর পেয়েছি আমরা এখান থেকে এ বি এর মান বের করবো আবারও বলছি দেখো আমরা দুইটা সমীকরণ পেয়েছি এ প্লাস বি ইকোয়াল টু টু আর এ স্কোয়ার প্লাস বিস্কার ইকোয়াল টু ফোর পেয়েছি তো এই স্কোয়ার প্লাস বিস্কার ইকোয়াল টু যে ফোর পেয়েছি এইখান থেকে আমরা এ বি সমান বের করবো তো আমরা এইখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসাবো স্কোয়ার প্লাস বিস্কারের সূত্র হচ্ছে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি আমরা প্লাসের সূত্রটা বসিয়েছি মাইনাসেরটা বসাইনি কেন প্লাসের সূত্রটা বসিয়েছি কারণ আমার প্লাসের মানটা দেওয়া আছে এ প্লাস বি এর মানটা দেওয়া আছে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি আর ইকুয়াল টু ফোর ফোর লিখেছি এরপরে দেখো এ প্লাস বি এ প্লাস বি সমান কত দেওয়া আছে টু দেওয়া আছে আমরা এ প্লাস বি সমান টু লিখেছি আর এরপরে স্কোয়ার লিখেছি আর এখান যা ছিল তাই টু স্কোয়ার মানে ফোর এই টু স্কোয়ার মানে হচ্ছে ফোর ফোরকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে প্লাস ফোর ছিল মাইনাস ফোর হবে ফোর মাইনাস ফোর মানে জিরো মাইনাস টু গুণাকার আছে পক্ষান্তর করলে ভাগ হবে জিরো ভাগ মাইনাস টু সমান জিরো হয় তার মানে এব সমান আমরা পেলাম হচ্ছে জিরো দেখো আমরা এবি সমান আমরা জিরো পেয়ে গেছি আমার যেটা মান বের করতে হবে আমরা সেটা লিখছি প্রদত্ত রাশি লিখে দেখো প্রদত্ত রাশি বলে লিখছি প্রদত্ত রাশি ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব মাইনাস সেভেন এ প্লাস বি এবার আমরা এই এ প্লাস এ কিউব প্লাস বি কিউবের সূত্র বসাবো দেখো এ কিউব প্লাস বি কিউবের এই পর্যন্ত কিন্তু আমার সূত্র দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আর এইখানে যা ছিল তাই এখন মান বসাই দাও দেখো মান বসাই দাও আমরা এ প্লাস বি সমান কত পেয়েছি দেখো আমরা এ প্লাস বি সমান টু পেয়েছি আর বি সমান জিরো পেয়েছি এখন আমরা এ প্লাস এ প্লাস বি সমান টু বসাবো আর এই বি সমান জিরো বসাবো এ প্লাস বি সমান টু বসাবো দেখো এ প্লাস বি সমান আমরা এই এ প্লাস বি সমান আমরা টু বসিয়েছি আছি আর এরপর পাওয়ার থ্রি আছে তাহলে টু কিউব লিখছি মাইনাস থ্রি এবার এবি সমান আমরা পেয়েছি জিরো তাই জিরো লিখেছি আর এই এ প্লাস বি সমান টু পেয়েছি টু লিখেছি আর মাইনাস সেভেন এ প্লাস বি সমান টু পেয়েছি টু লিখেছি আর পুরো স্কোয়ার আছে স্কোয়ার দিয়েছি ব্র্যাকেটে লিখেছি মান বসিয়ে মন বসিয়ে লিখো না অনেকে আবার মন বসিয়ে লিখো আঁকার লিখতে ভুলে যাও আঁকার লিখতে ভুলে গেলে হবে না তো আমরা টুকি মানে এইট পেয়েছি আর জিরো দিয়ে দেখো থ্রি আর জিরো গুণ করলে জিরো হয় জিরোর সাথে টু গুণ করলে জিরো হয় জিরো লেখছি আর টু স্কোয়ার মানে হচ্ছে ফোর ফোরকে আমরা যদি সাত দ্বারা গুণ করি চার সাতটা আঠাশ হয় এবার এইট মাইনাস আঠাশশো সমান হয় বিশ মাইনাস বিশ হয় এইট মাইনাস আঠাশশো সমান হয় মাইনাস বিশ এই মাইনাস বিশ হল আমার অ্যান্সার দেখো আমরা পেয়ে গেছি মাইনাস বিশ হল অ্যান্সার দেখো আমরা কীভাবে অঙ্কটা করেছি দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র বসিয়েছি এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এবার দেখো এ প্লাস বি সমান দেওয়া আছে হচ্ছে টু আমরা টু বসিয়েছি বি সমান আমরা পেয়েছি হচ্ছে জিরো জিরো বসিয়েছি এ প্লাস বি সমান টু দেওয়া আছে টু বসিয়েছি আর এ প্লাস বি সমান টু দেওয়া আছে টু বসেছি এবার ক্যালকুলেশন করেছি দেখো আমরা যদি এক কথায় অঙ্কটা বলতে চাই দেখো এ প্লাস বি সমান এক্স দেওয়া ছিল দেখো প্রশ্নে কি বলা ছিল এ প্লাস বি সমান এক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ওয়াই এক্স ইকোয়াল টু টু ওয়াই ইকোয়াল টু ফোর হলে এইটার মান বের করো দেখো এ প্লাস এ প্লাস বি ইকোয়াল টু এক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু টু এবং বলা আছে এক্স ইকোয়াল টু টু ওয়াই ইকোয়াল টু ফোর হলে এত এর মান বের করো তাহলে এ প্লাস বি কল টু যদি এক্স হয় তাহলে এক্সের মান বসাই দিলে এ প্লাস বি কল টু টু পাবো আর এ স্কোয়ার সমান ফোর বসাই দাও এক্স সমান টু বসাই দাও তার মানে এ প্লাস বি কল টু এক্স টু পাবো আর এ স্কোয়ার প্লাস বিস্কারি কারিক টু ফোর পাবো ফোর পেলাম আর দেখো এ প্লাস বি টু টু পেয়েছি আর স্কোয়ার প্লাস বিস কারিক টু ফোর পেয়েছি আমার এই মানটা বের করার জন্য অঙ্কের প্রয়োজনের স্বার্থে আমার এই এসকা বি এর মান দরকার তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে প্লাসের সূত্রটা বসিয়েছি বসিয়ে এ প্লাস বি সমান বসিয়ে দিয়ে আমরা এবি বি সমান পেয়েছি এবি সমান জিরো পেয়েছি তার মানে আমরা এ প্লাস বি সমান টু পেলাম আর এবি সমান জিরো পেলাম এবার এ প্লাস বি কিউবের সূত্র বসিয়েছি এবার এ প্লাস বি সমান আমরা টু পেয়েছি বসাই দিয়েছি এবি সমান জিরো পেয়েছি বসাই দিয়েছি বসাই দিয়ে ক্যালকুলেশন করে আমরা মাইনাস বিশ পেয়েছি তার মানে আমরা পেলাম হচ্ছে এই যার মান বের করতে বলেছিল নিম্ন মান হচ্ছে মাইনাস বিশ এইটাই হচ্ছে আমার অ্যান্সার অঙ্কটা সহজ এ প্লাস বি টু টু দেওয়া আছে আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ফোর দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ফোর দেওয়া আছে এখান থেকে এবি সমান বের করো এবার এ কিউব প্লাস বি কিউবের সূত্র বসাও বসিয়ে বসানোর পরে মান বসাই দোক বসাই দিলে আশা করি অঙ্কটা বুঝতে পারবে তো অঙ্কটা যদি না বুঝে থাকো তাহলে মন্তব্য করো বুঝে থাকলেও মন্তব্য করবো যে কারোর কোনো সমস্যা হচ্ছে নাকি কোনো জায়গায় সমস্যা হলে জানাও আমি সমস্যা চেষ্টা করব যে সলভ করার কারোর যদি সমস্যা হয় প্রশ্ন করতে পারো হ্যাঁ স্যার এইবার মোহাম্মদ রাকিবুল ইসলাম লেখছে যে স্যার এইবারের মতো আপনাকে ফেসবুক লাইভে দেখছি আপনার অনেক ক্লাস ইউটিউবে দেখেছি ধন্যবাদ আমার ইউটিউবে প্রায় তিন হাজার প্লাস ক্লাস আছে অনেক ছেলেমেয়ে আমার ক্লাস দেখেছে আর আমার ক্লাসে যে রাকিবুল হাসান তুমি উপকার পেয়েছ এই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ তো যদি কারোর ই থাকে আরও কারো আরও যদি কারোর কোনো প্রশ্ন থাকে করতে পারো প্রিন্স মাহমুদ বলছে যে কক্সবাজার থেকে বলছি স্যার স্যার আমি আপনার সাথে রাগ করেছি আপনি অনেক সময় কমেন্টে রিপ্লাই দেন না অনেক কথা লিখেছে যে তো এখানে বলেছে যে রিপ্লাই দেয় না বলে সে অনেক ছোটো বড়ো শ্যাকা খেয়েছে আসলে হয়তো স্যাকা খেয়েছে খুন্তি দিয়ে অন্য কিছু দিয়ে সেঁকা খায়নি তাই লিখেছে আচ্ছা অনেকে অনেক রকম লিখেছে অঙ্কটা আচ্ছা আমাদের অনেক গণিতের ব্যাস বস তন্ময় জুয়েল স্যার লিখেছে অনেক অনেক ভালো অনেক অনেক ভালো একটি ক্লাস করেছি থ্যাংক ইউ স্যার আচ্ছা তন্ময় জুয়েল স্যার অনেক ভালো ক্লাস দেন সামনে কিন্তু তোমাদেরও ক্লাস নেবেন তো তন্ময় জুয়েল স্যার যে আমার ক্লাস দেখতেছেন এই জন্য অনেক ধন্যবাদ রিমি হাসান বুঝতে পেরেছি ও করেছি অঙ্কটা ধন্যবাদ রিমি হাসান যারা অঙ্কটা করেছো তাদেরকে অনেক ধন্যবাদ যারা করো নাই তাদের প্রতি আমার একটু কষ্ট রয়ে গেল তোমরা অবশ্যই অঙ্কটা করবেন করবে আচ্ছা তাসিন আহমেদাবাদ জিজ্ঞেস করেছে যে আমি কোন ফোন ইউজ করি আমি একটা বাটন ফোন ইউজ করি যা যে কোনো ফোন ইউজ করলেই হয় কোনো সমস্যা নাই পড়াশোনা করো তোমার নিজের মতো তুমিও দেখবা যে অনেক ভালো ফোন ইউজ করতে পারবে একসময় তো আর কারোর যদি কোনো প্রশ্ন থাকে আমরা এর পরের প্রশ্নে চলে যাব আজকে কিন্তু আমরা অনেক আনলিমিটেড অঙ্ক করাবো ইনশাল্লাহ তো আমরা কয়টা সিজনশীল সলভ করালাম এটা দিয়ে একটা না দুইটা না দুইটা সলভ করালাম না তিনটা কয়টা সিজনশীল সলভ করাইছে আচ্ছা আমাকে একটু ফাস্ট করাতে হবে আমি মনে করেছিলাম যে আরও অনেক ফাস্ট করাতে হবে আমাকে তো যাই দুই নাম্বার সিজনশীল সলভ করাইছে এখন আমরা তিন নম্বর সৃজনশীল সলভ করাবো আমরা একটু ফাস্ট করব আগের থেকে একটু ফাস্ট করব দেখো তিন নম্বর সৃজনশীলটা একটু ভালো করে দেখবা দিনাজপুর বোর্ড দু হাজার বাইশ দিনাজপুর বোর্ড দু হাজার বাইশে এসেছে তিন নম্বর সৃজনশীল বলছে কোনো ধনাত্মক সংখ্যা এক্স দেখো একটা ধনাত্মক সংখ্যা হচ্ছে এক্স মানে প্লাস এক্স বলা আছে কোনো ধনাত্মক সংখ্যা এক্সের বর্গ বলা আছে কোনো ধনাত্মক সংখ্যা এক্সের বর্গ ও তার গুণাত্মক বিপরীত সংখ্যার বর্গের সমষ্টি দশ দেখো বলা আছে কোনো একটা ধনাত্মক সংখ্যা এক্সের বর্গ এক্সের বর্গ কি হয় বলো তো এক্সের বর্গ মানে হচ্ছে এক্স স্কোয়ার বলা আছে কোনো একটি সংখ্যার এক্সের বর্গ এক্সের বর্গ মানে এক্স স্কোয়ার ও তার গুণাত্মক বিপরীত সংখ্যার বর্গের সমষ্টি গুণাত্মক বিপরীত মানে কি এই সংখ্যার গুণাত্মক বিপরীত মানে এই সংখ্যার গুণাত্মক বিপরীত হবে ওয়ান বাই এক্স স্কোয়ার হবে দেখো বলছে কোন যে কোনো ধনাত্মক সংখ্যা সংখ্যা এক্সের বর্গ এক্সের বর্গ মানে এক্স স্কোয়ার ও তার গুণাত্মক বিপরীত গুণাত্মক বিপরীত মানে এক্স স্কোয়ারের গুণাত্মক বিপরীত হবে ওয়ান বাই এক্স স্কোয়ার গুণাত্মক বিপরীত সংখ্যার বর্গের সমষ্টি গুণাত্মক বিপরীত সংখ্যার বর্গের সমষ্টি বর্গের সমষ্টি হচ্ছে দশ তার মানে এটার বর্গের সমষ্টি হচ্ছে দশ মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল টু দশ দেওয়া আছে দেখো এখানে প্রশ্নে কিন্তু দেখো এইখানে উদ্দীপকটা তোমাকে বুঝতে হবে ভালো করে কোনো যে কোনো ধনাত্মক সংখ্যা এক্সের বর্গ এক্সের বর্গ মানে কি এক্স স্কোয়ার ও তার গুণাত্মক বিপরীত সংখ্যার বর্গের তাহলে গুণাত্মক বিপরীত সংখ্যার বর্গ কত হবে মানে এই এক্স স্কোয়ারের গুণাত্মক দেখো বলা ছিল যে কোনো যে কোনো ধনাত্মক সংখ্যা এক্সের বর্গ মানে এক্স স্কোয়ার ও তার গুণাত্মক বিপরীত সংখ্যার বর্গের সমষ্টি মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারই দশ দেওয়া আছে একটা সংখ্যা এক্স ওর যদি গুণাত্মক বিপরীত বলা হয় তাহলে হবে ওয়ান বাই এক্স তার মানে দেখো একটা সংখ্যা যদি এক্স স্কোয়ার হয় ওর যদি গুণাত্মক বিপরীত বলে বর্গ গুণাত্মক বিপরীত বলে তাহলে হবে ওয়ান বাই এক্স স্কোয়ার তো এইখানে দেখো আমার এই উদ্দীপকের বলা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারই দশ দেওয়া আছে এখন কতে বলা আছে দেখো কতে বলা আছে এক্সি স্কোয়ার প্লাস চোদ্দ এক্স প্লাস আটচল্লিশকে দুটি বর্গের বিয়োগফল ফল রূপে প্রকাশ করো দুটি বর্গের বিয়োগফল ফল রূপে প্রকাশ করতে হবে দেখো এখানে আমরা দুটি বর্গের এক্সি স্কোয়ার প্লাস চোদ্দ এক্স প্লাস আটচল্লিশকে দুটি বর্গের দুটি বর্গের বলা আছে বিয়োগফল ফল রূপে প্রকাশ করো দেখো অঙ্কটা সহজ তুমি যদি একটু চেষ্টা করো সেক্ষেত্রে পারবে তবে অঙ্কটার ক্ষেত্রে অনেকেই চেষ্টা করতে পারে যে এটা মিডিল টার্ম করে উৎপাদক আগে বিশ্লেষণ করে মানে উৎপাদকে বিশ্লেষণ করার পরে ওইভাবে হবে তবে ওইভাবে একটু বড় হবে তবে একটু সহজভাবে দেখো সহজভাবে কীভাবে করা যায় আমরা একটু দেখি দেখো আমার এখানে প্রশ্নে দেওয়া আছে কি এক্সি স্কোয়ার প্লাস চোদ্দ এক্স প্লাস আটচল্লিশ এটাকে দুটি বর্গের যোগফল রূপে মানে দুটি বর্গের বিয়োগ রূপে প্রকাশ করতে হবে যোগ না বিয়োগ রূপে বা দুটি বর্গের অন্তরূপে বিয়োগ ফল রূপে মানে অন্তরূপে বলতে পারে তো আমরা দেখো দেওয়া আছে এক্সি স্কোয়ার প্লাস চোদ্দ এক্স প্লাস প্লাস হচ্ছে আটচল্লিশ দেওয়া আছে এটা দেওয়া আছে আমরা এখন সূত্র তৈরি করব লিখছি এক্স স্কোয়ার চোদ্দ এক্সকে কী লিখতে পারি দেখো টু ইন্টু এক্স এই এক্স লিখছি তাহলে আমরা এই চোদ্দো এক্স বানানোর জন্য দেখো টু ইন্টু এক্স আর এখানে লিখছি হচ্ছে সেভেন দেখো টু আর সেভেন গুণ করলে হয় চোদ্দো আর এ হলো এক্স আর দেখো আবারও বলছি এই এক্স স্কোয়ার লিখছি এরপর সূত্র তৈরি করবো এর জন্য লিখছি টু ইন্টু এক্স ইন্টু কত লিখলে মিলবে দেখো তো সেভেন লিখলে মিলবে সেভেন আর টু গুণ করলে হয় ফর্টিন আর এ হচ্ছে এক্স তুমি যদি এটা গুন করো গুন করলে হয় ফর্টিন এক্স ফর এক্স হবে আর যেহেতু আমরা এটা সূত্র বানাবো এ মানে এক্স ধরেছি আর বি মানে হচ্ছে আমরা সেভেন ধরেছি এ মানে এক্স আর বি মানে হচ্ছে সেভেন তাহলে এখানে সেভেন স্কোয়ার লিখব দেখো সেভেন স্কোয়ার সেভেন স্কোয়ার মানে উনপঞ্চাশ কিন্তু এখানে আছে কত আটচল্লিশ তার মানে আমরা এইটুকু মাইনাস ওয়ান লিখেছি দেখো সেভেন স্কোয়ার মানে হচ্ছে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ থেকে যদি এক বাদ দিই বাদ দিলে হয় কিন্তু আটচল্লিশ তাই আমরা আটচল্লিশ লিখেছি দেখো এই লাইন থেকে এই লাইন আমরা সূত্র তৈরি করেছি দেখো এখান থেকে এইটুক সূত্র তৈরি হয় স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মানে এক্স আর বি মানে হচ্ছে সেভেন তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল আর এই ওয়ানকে লিখতে পারি ওয়ান স্কোয়ার আর এই মাইনাস এবার দেখো এইটার বর্গ যাইনাস এইটার বর্গ এইটা একটা সংখ্যা দেখো দুটি দেখো এখানে প্রশ্নে বলা ছিল কি দেখো এখানে প্রশ্নে বলা ছিল যে দুটি বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ করো দেখো এটা একটা সংখ্যা এটা একটা সংখ্যা তাহলে এই সংখ্যার বর্গ বিয়োগ এই সংখ্যার বর্গ দেখো দুইটি সংখ্যার বর্গের অন্তরূপ প্রকাশ করে এটা দেখো এইটার বর্গ বিয়োগ এইটার বর্গ মানে দুইটা দুইটা সংখ্যার বর্গের অন্তরূপ প্রকাশ করছে অন্তরূপ মানে যে বিয়োগ তার মানে বিয়োগ রূপ প্রকাশ করছে এইটার বর্গ বিয়োগ এইটার বর্গ মানে দুটি সংখ্যার বর্গের বিয়োগ রূপ প্রকাশ করে যা দুটি বর্গের বিয়োগ ফলরূপ প্রকাশ করে তাহলে অ্যান্সার হবে এইটাই এইটাই কিন্তু আমরা অ্যান্সার আকারে রেখে দেব এইটা কিন্তু আমরা যেটা আছে এটা আমার অ্যান্সার হবে অনেকে আবার মনে করে ওয়ান স্কোয়ার সমান ওয়ান বসায় আবার এক্স প্লাস সেভেন হোল স্কোয়ারের সূত্র বসায় বসালে কিন্তু আগের লাইনে চলে যাবে যেটা ছিল সেই লাইনেই চলে যাবে তাহলে এইটাই অ্যান্সার দেখো যেটা বলছে যে যে বলছে যে দেখো এখানে কি করছে আমরা প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন আমরা সূত্র তৈরি করছি আমরা প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন সূত্র তৈরি করছি দেখো সূত্র কি তৈরি করছে যে আমরা এই এক্স স্কোয়ার লিখছি সাত আট দুই গুণ করলে হয় চোদ্দো এক্স আর সূত্র তৈরি করার জন্য সাত স্কোয়ার লিখছি সাত স্কোয়ার মানে উনপঞ্চাশ ঊনপঞ্চাশ থেকে এক বাদ দিলে হয় আটচল্লিশ এবার দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার আর ওয়ান ক্যালেক্সি ওয়ান স্কোয়ার এইটা কিন্তু একটা সংখ্যা একটা সংখ্যা দুটি সংখ্যার দেখো বর্গের বিয়োগ ফল রূপ প্রকাশ করে তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার দেখো আমার অ্যান্সার চলে এসেছে খ নাম্বার আশা করি বুঝতে পেরেছো এরপরে ক নাম্বার আশা করি বুঝতে পেরেছো এরপর খন অং দেখো খন অংয়ে কী বলা আছে প্রমাণ করো যে এক্স টু দিপার ফোর মাইনাস ওয়ান বাই এক্স টু দিপার ফোর ইকুয়াল টু চল্লিশ রুট সিক্স এইটা কিন্তু আমার প্রমাণ করতে হবে তো দেখো এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর আমার উদ্দীপকে যেটা দেওয়া আছে উদ্দীপক থেকে আমরা পাচ্ছি কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকাল দশ দেখো উদ্দীপক থেকে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকাল দশ এটা উদ্দীপক থেকে পাচ্ছি আমরা উদ্দীপক থেকে পাচ্ছি এখন আমার দরকার কি এক্স টু দিবার ফোর মাইনাস ওয়ান বাই এক্স টু ফোর এইটা সমান এইটা প্রমাণ করতে হবে তো এইখানে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান পেয়েছি এক্সি স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান বের করতে পারলেই আমার কিন্তু এইটা সমান আমরা এইটা প্রমাণ করে ফেলতে পারবো তার মানে যেটা আমার দেওয়া আছে এইটার আমরা মাইনাসটা বের করবো দেখো এক্সি স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল টু দশ দেওয়া আছে আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান বের করব এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান বের করবো তাহলে দেখো আমরা অঙ্কটা করার জন্য আমরা প্রথমে লিখব দেখো প্রশ্ন অনুসারে বা শর্ত অনুসারে আমার শর্ত অনুসারে কি দেওয়া আছে শর্ত অনুসারে দেওয়া আছে হচ্ছে এক্সি স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার দশ দেওয়া আছে এখন আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান বের করবো দেখো আমরা এক্সি স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান বের করবো তাহলে দেখো আমরা এক্ষেত্রে কি করতে পারি উভয় পক্ষে বর্গ করতে পারি উভয় পক্ষে বর্গ করেছি এবার আমরা এইটাকে এই এক্স স্কোয়ারকে এ ধরবো আর ওয়ান বাই এক্স স্কোয়ারকে বি ধরব তাহলে এ প্লাস বি হোলিস্কোয়ারের সূত্র বসাবো এ প্লাস বি হলিস্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোলিস্কোয়ার প্লাস ফোর এ এই সূত্রটা বসাবো অনুসিদ্ধান্তটা বসাবো তাহলে এ প্লাস বি হোলিস্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোলিস্কোয়ার প্লাস ফোর এ বি দেখো এ প্লাস বি হোলিস্কোয়ারের সূত্র হচ্ছে এ এটা হচ্ছে এ এ মাইনাস বি হোলিস্কোয়ার প্লাস ফোর এ বি দেখো আমরা সূত্র বসে আছি আর দশ স্কোয়ার মানে হচ্ছে একশো একশো লিখেছি এবার দেখো এই এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার কাটা ফোর হচ্ছে প্লাস পক্ষান্তর করলে মাইনাস হবে এবার যদি স্কোয়ারটা পক্ষান্তর করে তাহলে রুট হবে একশোর থেকে চার বিয়োগ করলে ছিয়ানব্বই হয় তার মানে আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার রুট ছিয়ানব্বই পেলাম দেখো আমার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স রুট ছিয়ানব্বই পেয়েছি দেখো আমরা উদ্দীপক থেকে পেয়েছিলাম কি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই আমরা বের করছি এক্সি স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স বের করছি হচ্ছে রুট ছিয়ানব্বই বের করছি তার আমার প্লাসের মানটা দেওয়া ছিল মাইনাসের মানটা বের করে ফেলেছি এখন আমরা বামপক্ষ লিখবো পক্ষে আছে কত এক্স টু দিবার ফোর মাইনাস ওয়ান বাই এক্স টু দিবার ফোর আছে তো আমরা এটাকে কী লিখতে পারি দেখো তো এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি দেখো দুই আর দুই গুণ করলে চার হয় তার মানে এক্স টু দি এক্স স্কোয়ার পরে হোল স্কোয়ার দিয়েছি এই দুই আর এই দুই গুণ করলে চার হয় আর এই মাইনাস এবার লিখছি ওয়ান বাই এক্স স্কোয়ার এরপরে হোলি স্কোয়ার দিয়েছি ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান হবে এক্স স্কোয়ারকে স্কোয়ার করলে এক্স টু দিপার ফোর হবে এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ দেখো এ সমান হচ্ছে এক্স স্কোয়ার এ সমান হচ্ছে এক্স স্কোয়ার তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি এ এই এ সমান হচ্ছে এক্স স্কোয়ার আর বি সমান ওয়ান বাই এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি সূত্র হচ্ছে এ প্লাস বি এবার আমার দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই উদ্দীপকে আমরা পেয়েছি দশ আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই আমরা বের করছি রুট কিছুক্ষণ আগে বের করলাম এবার দেখো দশ রুট ছিয়ানব্বই ছিয়ানব্বইকে আমরা লিখতে পারি ষোলো গুণ ছয় দেখো ষোলো গুণ ছয় সমান হয় কিন্তু ছিয়ানব্বই এবার রুট ষোলো রুট ষোলো মানে কত হয় চার তার মানে আমরা দশ লিখলাম আর রুট ষোলো মানে হচ্ছে চার হয় আর এই রুট ছয় দেখো রুটটা হবে কি রুটটা হবে কিন্তু ষোলোর উপরে রুটটা হবে আবার রুটটা হবে ছয়ের উপরে হবে রুট ষোলো মানে হচ্ছে চার আমরা চার লিখেছি আর এই রুট ছয় লিখেছি দশ আর চার গুণ করলে চল্লিশ হয় আর এই রুট সিক্স এইটাই কিন্তু আমার ডান পক্ষে ছিল সমান ডানপক্ষ অতএব বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত দেখো আমরা অঙ্কটা কীভাবে করেছি একটু সংক্ষেপে বলতেছি ভালো করে দেখো আমরা শর্তর থেকে পেয়েছি শর্তর থেকে আমরা পেয়েছি এক্সি স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার টু দশ এক্সি স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সি স্কোয়ার টু কত পেয়েছি দশ পেয়েছি এরপরে আমরা এক্সি স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কত বের সেটা বের করবো বের করে বামপক্ষে আমরা বসাবো বামপক্ষে আমার বামপক্ষে বামপক্ষে আছে এক্স টু দি পার ফোর মাইনাস ওয়ান বাই এক্স টু দিবার ফোর আছে দেখো আমরা উদ্দীপক থেকে পেয়েছি এক্সি স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের কল্টো দশ এখন আমার এক্স টু দি পার ফোর মাইনাস ওয়ান বাই এক্স টু দিবার ফোর সমান চল্লিশ রুট সিক্স প্রমাণ করতে হবে তাহলে আমরা এক্স টু দি পার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দিবার ফোর এখানে সূত্র তৈরি করলে আমার এক্সি স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান দরকার দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারই কল একটু দশ দেওয়া আছে আমার এক্সি স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান দরকার তাহলে আমরা উভয় পক্ষে বর্গ করেছি এ প্লাস বি হোলিস্কোয়ারের সূত্র বসে আছি এ মাইনাস বি স্কোয়ার প্লাস ফোর এ বি এটা এটা কেটে যায় ফোর প্লাস ওই পাশে গেলে মাইনাস স্কোয়ারটা পক্ষান্তর করলে রুট হবে একশো মাইনাস চারশো মান ছিয়ানব্বই হয় আমি একটু লাইন জাম দিয়েছি এরপরে দেখো আমরা এক্সি স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার রুট ছিয়ানব্বই পেয়েছি এবার এক্স টু ডিবার ফোরকে লিখতে পারি এক্স স্কোয়ার এরপরে হোলি স্কোয়ার লিখতে পারি মাইনাস ওয়ান বাই এক্স টু ডিবার ফোরকে লিখতে পারি ওয়ান বাই এক্স স্কোয়ার পরে হোল স্কো দিতে পারি এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবার এইটা সমান এইটা সমান আমার দশ দেওয়া আছে আমরা দশ লিখছি আর এইটা সমান আমরা বের করছি রুট ছিয়ানব্বই সেটা লিখছি এবার ক্যালকুলেশন করে আসে চল্লিশ রুট সিক্স দেখো এটা হচ্ছে আমার অ্যান্সার তো এটা ডানপক্ষ বের বের করতে বলছিল আমার ডান পক্ষ আসছে তার মানে অতএব বাম পক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত এরপরে দেখো আমার গণংয়ে কি বলা আছে প্রমাণ করা যে এক্স টু দিবার সিক্স মাইনাস ওয়ান ভাগ এক্স কিউব ইকুয়াল টু বাইশ রুট টু এইটা আমার প্রমাণ করতে হবে তো এইটা প্রমাণ করার জন্য কিন্তু আমার এক্সের মান দরকার মানে এক্স সরি এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান দরকার মানে আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান বের করবো দেখো আমার এক্স টু দি পার সিক্স মাইনাস ওয়ান ভাগ এক্স যদি এরকম থাকে তার মানে এটা ভাগ এইটা করতে পারি মাইনাস ওয়ান বাই এক্স করতে পারি মানে এরকম কিন্তু আমরা অঙ্ক কিছুক্ষণ আগে একটা করেছি তো এই ক্ষেত্রে আমার এই অঙ্কটা প্রমাণ করার জন্য আমার এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান বের করতে হবে জানতে হবে দেখো আমার জানতে হবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান তাহলে আমরা আগে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান বের করে নেব তো আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স এক্সমান বের করার জন্য দেখো আমরা এইটার থেকেও বের করতে পারি এইটার থেকেও বের করতে পারি যেটার থেকে বের করো তবে এইটার থেকে বের করার সুবিধা হবে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারই করলে দশ দেওয়া আছে এইখান থেকে আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান বের করব দেখো আমরা থেকে পেয়েছি মানে উদ্দীপক থেকে পেয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল টু দশ এখান থেকে আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান বের করব তার মানে আমরা এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসাবো দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি একটা সূত্র আছে আর একটা সূত্র আছে এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এবি আর একটা সূত্র আছে এখন আমরা কোনটা বসাবো উপরেরটা বসাবো না নিচেরটা বসাবো যেহেতু আমার মাইনাসের মানটা দরকার তাই আমরা আমরা নিচেরটা বসাবো তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসাবো এ মানে হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে ওয়ান বাই এক্স তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোলিস্কোয়ার প্লাস টু এ বি এ মানে হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে ওয়ান বাই এক্স তার মানে এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি আমরা সূত্র বসালাম এবার দেখো এ এক্স আর এ এক্স কাট কেটে যায় এবার দেখো টু হচ্ছে প্লাস পক্ষান্তর করলে মাইনাস হয় এবার স্কোয়ারটা পক্ষান্তর করলে রুট হবে এই স্কোয়ারটা পক্ষান্তর করলে রুট হবে দশ মাইনাস দুই সমান হয় আট তার মানে আট রুট আট হবে তার মানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার টু দেখো দশ মাইনাস দুই সমান হবে কিন্তু আট এবার স্কোয়ারটা পক্ষান্তর করলে রুট হবে তার মানে রুট এইট হবে আমরা এইটকে লিখতে পারি ফোর গুণ টু আচ্ছা রুট ফোর লিখতে পারি রুট টু লিখতে পারি এটার সময় লিখতে পারি রুট ফোর রুট টু লিখতে পারি রুট ফোর মানে হচ্ছে টু আর হচ্ছে রুট টু তার মানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়ালটা আমরা পেলাম টু রুট টু দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকালটা আমরা পেলাম টু রুট টু দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়ালটা দশ ছিল এখানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসিয়ে বসে আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়ান বের করেছি বের করে আমরা পেয়েছি টু রুট টু আচ্ছা আমি একটু হাসতেছি এই কারণে আমার ভিডিও রুমে এক অনেকেই বসে আছে এর মধ্যে একজন ঝিমাচ্ছে এইভাবে ঘুমের মতো তো তোমরাও ক্লাস করতে করতে এইভাবে জিমাই যেও না তো দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়ান টু রুট টু পেয়েছি এখন আমরা বামপক্ষ লিখেছি আমার দেখো প্রমাণ করতে বলেছিল এক্স টু দুবার সিক্স মাইনাস ওয়ান ভাগ এক্স কিউব ইকোয়াল টু বাইশ রুট টু তো আমরা x-1 ওয়ান বাই এক্স ইকাল টু টু পেয়েছি এখন আমরা যেটা আমার এইটার সমান প্রমাণ করতে বলা আছে তাহলে আমরা বামপক্ষ লিখেছি বাম্পক লিখেছি এক্স টু দিপার সিক্স মাইনাস ওয়ান ভাগ আমরা এই লিখতে পারি এটারে এক্স টু ভাগ লিখতে পারি আর এই মাইনাস ওয়ান বাই এক্স কিউব লিখতে পারি তুমি যদি এইটাকে লসাগু করো আগের লাইনে পাব চলে চলে যাবে এবার যদি কাটাকাটি করো এক্স টু দি বা সিক্স মানে ছয়টা এক্স আর এক্স কিউব মানে তিনটা এক্স যদি কাটা কাটো তিনটা এক্স কেটে যায় তাকে হচ্ছে এক্স কিউব আর এখানে যা ছিল তাই এবার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি দেখো আমরা এক কিউব মাইনাস বি কিউবের সূত্র বসিয়েছি দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বসিয়েছি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কী দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এ মানে এক্স আর বি মানে ওয়ান বাই এক্স এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বসিয়েছি এবার এক্স মাইনাস ওয়ান বাই এক্স মানে টু রুট টু বসিয়ে দিয়েছি এবার দেখো এই এক্স আর এ এক্স কাটা যায় এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু টু রুট টু বসিয়ে দিয়েছি দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু আমরা টু রুট টু বসাইছি দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু রুট টু বসিয়েছি এক্স মাইনাস ওয়ান এবার দেখো টু রুট টু 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 হোল কিউব টু রুট টু হোল কিউব মানে কি টু কিউব হবে রুট টু এরপর কিউব টু কিউব মানে টু হচ্ছে তিনবার গুণ টুকে তিনবার গুণ করলে আট হবে লিখেছি আর টু যদি আমরা রুট টু এরপরে যদি কিউব হয় যদি রুট টু এরপর কিউব হয় তাহলে মনে রাখবা যে রুট কিউব ইকুয়ালটা হবে টু রুট টু হবে রুট থ্রি এরপরে যদি কিউব থাকে থ্রি রুট থ্রি হবে গরুর রুট উপরে যদি কিউব হয় তাহলে হবে কি রুট এই গরু গরু রুট গরু গরু রুট গরু হবে গরুর উপরে যদি মনে করো গরু গরুর উপরে যদি আমার রুট গরু এরপরে যদি কিউব থাকে তাহলে কী হবে গরু বাইরে আসবে আর রুট গরু হবে মনে রাখবা আর রুট টু এরপরে যদি কিউব হয় তাহলে হবে কি টু রুট টু হবে তার মানে দেখো এটা কীভাবে আসে দেখো রুট টু কিউব মানে কি তিনটা রুট গুণ দুইটা রুট টু হয় কিন্তু টু তার মানে রুট কিউব মানে হয় হচ্ছে টু রুট টু গরু রুট গরু কিউব মানে হবে কি গরু রুট গরু হবে ছাগল রুট ছাগল কিউব মানে কি হবে ছাগল রুট ছাগল হবে তাহলে দেখো এখানে আমার টুকে কিউব করলে এইট হয় রুট টুকে কিউব করলে হবে টু রুট টু আর তিন আর দুই গুণ করলে ছয় হয় আর এই রুট টু এবার আট আর দুই গুণ করলে হয় ষোলো আর এই হচ্ছে রুট আর দেখো ষোলো রুট যোগ ছয় রুট তাহলে হবে কত ষোলো রুট যোগ ছয় রুট সমান হবে বাইশ রুট তার মানে এটাই হচ্ছে আমার ডান পক্ষে আছে তাহলে আমরা ডান পক্ষ পেয়ে গেছি তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ পেয়ে গেছি দেখো আমার অঙ্কটা বলা ছিল এক্স টু দি পাথ সিক্স মাইনাস ওয়ান ভাগ এক্স কিউব ইকুয়াল টু বাইশ রুট টু প্রমাণ করতে হবে তো আমার বামপক্ষে যেটা আছে তো বামপক্ষ আমরা বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণ করতে হলে আমার এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান বের করতে হবে তো আমার দেখো আমরা এইখানে যদিও হলেক্সি ক হতে পাই এটা হবে খ হতে পাই বা উদ্দীপক হতে পাই সেটা হলো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার কলটা দশ আমার দেখো দশ দেওয়া আছে আমরা এইখান থেকে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান বের করে নেব এবার আমার বামপক্ষও লিখেছি বামপক্ষে আমরা সূত্র বসিয়ে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান বসাবো বসিয়ে ক্যালকুলেশন করলেই ডান পক্ষ পেয়ে যাবো অঙ্কটা আবারও বলছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকল টু দশ পেয়েছি এইখান থেকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসিয়ে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান বের করবো দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স সমান এক্স স্কোয়ার সমান আমরা দশ পেয়েছি সেটা হলো খতে পেয়েছি আমরা এইখান থেকে আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান বের করবো বের করবো বের করলে আসে টু রুট টু এবার আমরা বামপক্ষে এ কিউব প্লাস বি কিউবের সূত্র বসালে আমার এটা আসে এবার এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান আমরা টু রুট টু বসিয়ে দিয়েছি এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান টু রুট টু বসিয়ে দিয়েছি বসিয়ে ক্যালকুলেশন করলে আমার কাঙ্ক্ষিত প্রমাণ চলে আসে এটাই আমার ডানপক্ষে আছে তাহলে আমরা লাস্ট লাইনে লিখবো বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত তো আশা করি অঙ্কটা বোঝার কথা যদি কারোর সমস্যা হয় মন্তব্য করতে পারো তো আমি মন্তব্য একটু দেখি যদিও ক্লাস নিতে নিতে এই একটা না ক্লাস নিচ্ছি তো অনেকটা ই সময় লেগে গেছে আমি আরও ফাস্ট করাবো সামনে আমি আছি সমস্যা নাই যতদূর পারি ফাস্ট করাবো তোমরা আমাদের সাথে থাকলেই হবে তো আমি একটু ফাস্ট করাবো তো কারো যদি মন্তব্য থাকে মন্তব্য করতে পারো যাই হোক একটা না কথা বলা অনেক কষ্টকর আসলে আমি যা বুঝতে পারতেছি এর আগে তো একটা না কথা বলা আসলে কষ্টকর তো যাই হোক কারো যদি কোনো মন্তব্য থাকে করতে পারো আচ্ছা মন্তব্য করেছে নিশু নিমু জাহান স্যার ক্ষয়ের অঙ্কটা আরও কয়েকটা নিয়মে করা যায় তুমি যে নিয়মে করো কোনো সমস্যা নাই জাহান তুমি আরও কয়েকটা নিয়মে করতে পারো যেভাবে করতে চাও সমস্যা নাই ওয়ালিদ হাসান স্যার এই অঙ্কটা অনেক সহজে বুঝেছি খাতাই করেছি ওয়ালিদ হাসান অনেক ধন্যবাদ তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি জি স্যার করেছি স্যান্ডিড ডিড এটা আবার কী নাম হইলো স্যান্ডিড আচ্ছা দীপ্ত সরকার যে স্যার আমি উপপাদ্য বুঝি না আমি সবগুলো চ্যাপ্টারেরই সৃজনশীল করাবো আশা করি যে তুমিরা যদি ক্লাসগুলো করো সব কিছুই বুঝবা আচ্ছা শেখ থ্যাংক ইউ স্যার অনেক ভালোভাবে বুঝেছি বুঝতে পারছি ধন্যবাদ তোমাকে আচ্ছা একজন লিখেছে যে কায়ুম এমডি কায়ুম কয়টা পর্যন্ত ক্লাস করাবেন যতক্ষণ আমার মন বল যতক্ষণ একজন পর্যন্ত থাকবে ততক্ষণই ক্লাস করাবো যে ক্লাস করা এটা বলতে পারতেছি না যতক্ষণ ভালো লাগে দেখি না আচ্ছা লিখছে যে শামিনুর ইসলাম পাঁচ মিনিট ব্রেক নেন সমস্যা নাই ভাইয়া আমরা অনেক ক্লাস নিয়ে নিয়ে অভ্যস্ত আমরা অনেক ক্লাস নেই অনেক সময় আচ্ছা সিলেট বোর্ড দু হাজার বাইশ সিলেট বোর্ড আমি এতক্ষণ করালাম কি সিলেট বোর্ড দু না না দিনাজপুর বোর্ড করাইছে এরপরে আমরা পরপর সবগুলাই করাবো আমার চেষ্টা আছে যে আমি অনেকগুলা সৃজনশীল সলভ করাবো আজকে এখনো আছি অনেকক্ষণ আছি তোমরা যতক্ষণ আসো আচ্ছা না স্যার স্লোভাবে করান আচ্ছা তোমাদের যদি কারোর মন্তব্য থাকে যে স্লো করাবো না ফাস্ট করাবো অবশ্যই আচ্ছা সামিও ভিডিও দেখতেছে ও নাইনে পড়ে মেবি এই জন্য বলতেছে স্লোভাবে করান যদি আচ্ছা মনি বলেছে যে ফাস্ট করার দরকার নাই এভাবে করালে ভালো হবে আচ্ছা তোমাদের মন্তব্য থাকলে স্যার খাতায় অঙ্কটা করেছে এবং বুঝেছি মেহরাব মেহরাব তোমাকে অনেক ধন্যবাদ মেহরাব আচ্ছা স্বামী বলেছে স্যার আমার মনে অনেক ম্যাচ জমে আছে তোমার মনে কি ম্যাচ জমে আছে তা তো বুঝলাম না আচ্ছা জি স্যার অঙ্কটা সহজে বুঝেছি ধন্যবাদ কুমিল্লা বোর্ড দু অবশ্যই কুমিল্লা বোর্ড দু হাজার করাবো তোমার টেনশনের কিছু নাই কুমিল্লা বোর্ডে আমার কিন্তু একটু পর্যায়ক্রমিক সিরিয়াল করা আছে দেখো এখানে যে বোর্ডগুলো আছে এই পরপর বোর্ডগুলো এই যে একই টাইপের অঙ্ক আছে যেগুলো একই টাইপের অঙ্ক আছে কিছুক্ষণ পরে দেখবে যে অঙ্কগুলো সবই হচ্ছে একই টাইপের অঙ্ক আছে আমরা করাবো সবগুলো পর্য পর্যায়ক্রমে করাবো এই যে কুমিল্লা বোর্ড এরপরে আমার সিরিয়ালে আছে এই যে কুমিল্লা বোর্ড কুমিল্লা বোর্ডের অঙ্কটাও করাবো তুমি থাকো ইনশাল্লাহ আমি কুমিল্লা বোর্ড পর্যন্ত করাবো কারণ একই রকম স্যার আপনি ওয়াটার খান মিধা কি মিধা জন্য বললো হ্যাঁ আমি পানি খেয়েছি কিছুক্ষণ আগে আচ্ছা অনেকে অনেক মন্তব্য করেছে তোমাদের যদি কোনো মন্তব্য থাকে জানাইতে পারো তোমাদের যদি কোনো মন্তব্য থাকে আমরা আমি চেষ্টা করবো যে তোমাদের মন্তব্যের উত্তর দেওয়া অনেকে আসো তোমাদের যদি কোনো মন্তব্য থাকে মন্তব্য করতে পারো আমি চেষ্টা করবো যে উত্তর দেওয়ার আচ্ছা জাবের কি যেন বারবার প্রশ্ন করতেছে বারবার চলে যাচ্ছে ইটা কমেন্টটা তো জাবের তোমার প্রশ্নটা তুমি আমার ফেসবুকে নক করে আমি দেখব না প্রশ্নটা আচ্ছা আচ্ছা ওয়া রানা সাজিদা রানা অনেক ভালো করে বুঝেছি ধন্যবাদ সাজিদা রানা রেজাউল করিম আমাদের অনেক ভিডিও দেখে চালিয়ে যান স্যার ধন্যবাদ রেজাউল করিম ভাই আপনাকে অনেক ধন্যবাদ রহিমা বেগম ফার্স্ট করান অবশ্যই ফার্স্ট করাবো একটু পরে দেখবেন ফার্স্ট করাইতে করাইতে অনেক ফাস্ট করাচ্ছি আচ্ছা আচ্ছা বসা লাগবে না মাহিদুল হক স্যার একটু ফাস্ট করান হ্যাঁ চেষ্টা করবো সাজিদা রহমান অনেক ভালো বুঝেছি স্যার বলেছে অনেক ভালো বুঝেছি আচ্ছা অনেকে অনেক রকম প্রবলেম ফাস্ট করান স্যার প্রবলেম নয় আচ্ছা ঠিক আছে ফার্স্ট করানোর চেষ্টা করব নাফি ইসলাম আমাকে সালাম দিয়েছে আমি তোমার সালাম গ্রহণ করেছি নাসরিদ জাহান নাসরিদ নাসরিন জাহান ফার্স্ট করাচ্ছে বলেছেন আচ্ছা ফাস্ট করানোর চেষ্টা করব সামনে আচ্ছা আচ্ছা আশা স্যার আপনি বেস্ট টিচার ইন দ্য ওয়ার্ল্ড আচ্ছা আমি এত বেস্ট টিচার না আরও হয়তো আমার চেয়ে অনেক ভালো টিচার আছে তো হয়তো আপনি আমার ক্লাস অনেক বেশি দেখেছেন তাই আপনার কাছে হয়তো আমার ক্লাসগুলো ভালো লাগে তো ধন্যবাদ আপনাকে আচ্ছা ওয়ালিদ হাসান বলেছে স্যার সারা রাত অঙ্ক বুঝান আমি আছি আমি আছি তোমার সাথে ইনশাল্লাহ বললাম তো একজন থাকা পর্যন্ত আমি আছি কতক্ষণ যে করাইতে পারি দেখি বললাম তো আমার টার্গেট আছে বাইশ সালে সবগুলো বোর্ড সলভ করানোর এরপরে আমি একটু ফাস্ট করাই ফেলবো কারণ এই প্রথম দিকে তো একটু স্লো করাইছে আস্তে আস্তে দেখো অনেক ফাস্ট করাবো আচ্ছা অনেকে অনেক রকম লিখেছেন আমাদের সাথে অনেকে আছেন অনেক ধন্যবাদ আপনাদের আর কারোর যদি কোনো মন্তব্য থাকে করতে পারো যদি কারোর কোনো কিছু বলার থাকে স্যার একটু ব্রেক দিলে ভালো হতো আচ্ছা ব্রেক বলতে এই যে আমি কমেন্ট পড়তেছি তাহামিনা তুমি কোথার থেকে বলতেছো আচ্ছা কে কোথার থেকে আমার ক্লাস দেখতেছো একটু মন্তব্য তো দেখি দ্রুত করান মারজান বলেছে দ্রুত করান তিসা হাজার নাথ আস্তে করান আচ্ছা অনেকে অনেক রকম থাকে আসলে আমি সব রকমই করার চেষ্টা করতেছি আমার অনেক রকম স্টুডেন্ট আছে আচ্ছা সেগুলো সবাইকে আসলে সমাধান করাতে হবে আচ্ছা জাহান বলছে যে রেডি ফর পুরা রাত্রিতে সে অঙ্গ করতে আগ্রহী আছে আচ্ছা ধন্যবাদ তারপরে মোহাম্মদ শাহেদ বলেছে স্যার কেমন আছে আছেন আমি অনেক ভালো আছি শাহেদ ভাই এম জি আজ এম ডি আজাদ যে দু সালে পরীক্ষা এ পরীক্ষা দিয়ে এ প্লাস পেস স্পাইসি আপনি অনেক উপকার করেছেন ধন্যবাদ ভাই তোমাকে নাম যেন কী চলে গেলো এম ডি আজাদ ভাই আমার ক্লাস করে তোমার উপকার পেস এই জন্য তোমাকে ধন্যবাদ আচ্ছা স্যার ইউটিউবে দিবেন না এই ক্লাসগুলা বলতে পারতেছে না ইউটিউবে দিতে পারবো কি তো এখান থেকে দেখে নাও সমস্যা নাই আচ্ছা সজীব মিধা আছে ঢাকার থেকে বলেছে আচ্ছা ওয়ালিদ হাসান খুলনার থেকে আছে আচ্ছা আমার বিভাগ কিন্তু খুলনা আমি আমার বাড়ি কিন্তু কুষ্টিয়া কুষ্টিয়ার কেউ থাকলে মন্তব্য করতে পারো কুষ্টিয়ার কেউ আছো খুলনা আচ্ছা সাক্ষীরা আছে আতিক শারিয়ার আছে সাক্ষীরার আশামণি হচ্ছে ঢাকার থেকে বলছেন আর রাকিবুল হাসান মিরান আচ্ছা রাকিবুল হাসান মিরান আমাদের ক্লাস দেন আচ্ছা আচ্ছা বাসার পাশ থেকে ইকবাল রোড থেকে বলতেছি প্রিন্স কি যেন বল প্রিন্স ইয়া ইয়াসিন প্রিন্স ইয়াসিন ধন্যবাদ আমাদের স্টুডিওর পাশ থেকে পাশের থেকেই ক্লাস করতেছেন আচ্ছা ইকবাল রোড থেকে সে বলতেছে আমাদের অফিসটা হচ্ছে শেওরাপাড়া ইকবাল রোডে তাই ইকবাল রোড থেকে সে বলতেছে আচ্ছা আমরা একটু অঙ্কে চলে যাব এখন অঙ্কে চলে যাব দেখি অঙ্ক করবো এবার একটু ফার্স্ট করাবো আগে কি করাইছি না জানি না ফাস্ট করাবো আর তোমাদের মন্তব্যও দেখবো সবই দেখবো একটু ফাস্ট করানোর চেষ্টা করি দেখি তোমাদের যাদের ই হচ্ছে ফাস্ট করানোর চেষ্টা করতেছি যাদের একটু প্রবলেম হবে তারা দ্বিতীয়বার বা তৃতীয়বার দেখে নিতে পারো আর আমি দেখি কতক্ষণ তোমাদের ক্লাস নিতে পারি এখন আমরা ঢাকা বোর্ড দু হাজার বাইশ করাবো দেখো ঢাকা বোর্ড দু হাজার বাইশে বলা আছে দুটি বিজ্ঞানিতীয় রাশি দুটো বিজ্ঞানিতীয় রাশি দেওয়া আছে এখানে একটা বিজ্ঞানিতীয় রাশি দেওয়া আছে এবং এখানে একটা বিজ্ঞানিত রাশি দেওয়া আছে এখন কতে বলা আছে ওয়াই স্কোয়ার প্লাস টু জেড মাইনাস ওয়ান জেড স্কোয়ারকে উৎপাদকে বিশ্লেষণ করো তার মানে এই বিজ্ঞানিতীয় রাশিটিকে দুটি বিজ্ঞানিত রাশির গুণফল রূপে প্রকাশ করবো দেখো আমরা এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করব তো দেখো আমরা একটু ফাস্ট করানোর চেষ্টা করি দেখি উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা যে কারা করবো সবাই খাতায় অঙ্কটা তুলে নাও তোমরা যারা যারা অঙ্কটা তুলতেছো আমার অঙ্ক করতেছো ক্লাসের সাথে তারা অঙ্কটা তুলে নাও দেখো ওয়াই স্কোয়ার প্লাস টু জেড মাইনাস ওয়ান মাইনাস জেড স্কোয়ার এইটার উৎপাদকে বিশ্লেষণ করব তো এটার উৎপাদকে বিশ্লেষণ করার জন্য দেখো এখানে ওয়াই স্কোয়ার ছিল ওয়াই স্কোয়ার লিখছি আমরা এইখানে মাইনাস কমন নেব এই এইখানে মাইনাস কমন নেবে এখানে দেখো মাইনাস কমন নেবো যদি মাইনাস কমন নেই মাইনাসে মাইনাসে এরপরে আমরা এইটা লিখছি দেখো এবার দেখো এই ওয়ান লিখছি দেখো আমরা এইখানে মাইনাস কমন দিয়েছি এবার এখানে আমরা সূত্র তৈরি করতে পারি জেড স্কোয়ার মাইনাস টু জেড ইন্টু ওয়ান দিয়েছি টু আর ওয়ান গুণ করলে টু আর এই জেড আর ওয়ান স্কোয়ার মানে ওয়ান এবার দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বিস্কার স্কোয়ার সূত্র হচ্ছে এ মাইনাস বি হলিস্কার মানে এ মানে হচ্ছে জেড আর বি মানে হচ্ছে ওয়ান তাহলে এ মাইনাস বি হলিস্কার এবার সূত্র দেখো এ স্কোয়ার মাইনাস বি দেখো এস এ স্কোয়ার মাইনাস বি সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবার আমরা ব্র্যাকেটটা তুলে দাও দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ মানে হচ্ছে ওয়াই আর বি মানে হচ্ছে জেড মাইনাস ওয়ান তাহলে এ স্কোয়ার মাইনাস বি সূত্র হবে এ প্লাস বি ইন্টু এই ইন্টু বোঝানোর জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি ইন্টু টোটালটা কারণ এটার সাথে এটা গুণ তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দ্বিতীয় বন্ধন দিয়েছি কারণ কি এটার সাথে এটা গুণ এই জন্য এবার আমরা ব্রাকেট তুলে দিব ব্রাকেট তুলে দিলে হবে হচ্ছে ওয়াই প্লাস জেড মাইনাস ওয়ান ওয়াই ব্রাকেট তুলে দিলে মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস প্লাস ওয়ান হয় তার মানে ওয়াই মাইনাস জেড আর মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান এটা অ্যান্সার তুমি এই লাইন থেকে এই লাইনে একবার করতে পারতে কোনো সমস্যা নাই দেখো অঙ্কটা সহজেই করেছি প্রথমে মাইনাস কমন নিয়েছি এরপর এখানে সূত্র তৈরি করেছি এবার এ মাইনাস বি হোলি সূত্র হয় এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসাও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ব্রাকেট তুলে দাও অ্যান্সার শেষ দেখো কত সহজ একটু দেখো সেটা হলো কী কমন নিয়েছিলাম মাইনাস এবার এরা সূত্র তৈরি এবার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি সূত্র এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবার তুলে দাও কত সহজ না হ্যাঁ অবশ্যই সহজ উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছিল তোমরা সবাই খাতায় অঙ্কটা করে ফেলো সবাই খাতায় অঙ্কটা করে ফেলো একটু সবাই খাতায় অঙ্কটা করে ফেলো দেখো খাতায় অঙ্কটা করো আশা করি যে অঙ্কটা বুঝতে পেরেছো এরপরে দেখো আমরা ক্ষণ অঙ্ক সমাধান করাবো বলা আছে প্রমাণ করো যে এক্স ইকাল টু রুট থ্রি প্লাস রুট টু দেখো প্রমাণ করতে বলছে এক্স ইকুয়াল টু রুট থ্রি প্লাস রুট টু তো এক্স কত দেওয়া আছে দেখো এইখানে এক্স টু দি সিক্স এক্স এইটা দেওয়া আছে এইটার থেকেই এইটার থেকে কিন্তু আমরা এইটা প্রমাণ করবো দেখো এক্স টু দি সিক্স প্লাস ওয়ান আমরা এইটা প্রমাণ করবো এইটা প্রমাণ করবো দেখো এক্স টু দি সিক্স প্লাস ওয়ান আমরা এইটা প্রমাণ করবো তাহলে যেটা দেওয়া আছে এইটাকে আমরা বিভিন্ন কাহিনী ঘটিয়ে আমরা এইটা প্রমাণ করব। প্রথমে আমরা এইখানে একটা মানে একবার স্কোয়ারের সূত্র বসিয়ে উভয় পক্ষ থেকে পাওয়ার টু বাদ দিব এরপরে কিউবের সূত্র বসাবো বসে উভয় পক্ষ থেকে পাওয়ার থ্রি বাদ দিব বাদ দিয়ে কাহিনি ঘটালে প্রমাণ শেষ আবারও বলছি এইখানে আমরা যেভাবে স্কোয়ারে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তৈরি করব। তো দেখো আমরা অঙ্কটা করাই তাহলে ভালো বুঝবা দেখো আমার যেটা দেওয়া আছে আমরা সেটা লিখছি যেটা দেওয়া আছে সেটা লিখছি দেওয়া আছে আমার প্রশ্নে যেটা দেওয়া ছিল সেটা লিখছি এক্স টু দি পার সিক্স প্লাস ওয়ান ইকুয়াল টু আঠারো রুট থ্রি এক্স কিউব এটা আমার প্রশ্নে দেওয়া আছে দেখো আমরা প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা লিখছি এরপরে আমার এটা ছিল হচ্ছে এটা ছিল হচ্ছে প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস তার মানে মাইনাস আঠারো রুট থ্রি এক্স কিউব এটা প্লাস ছিল পক্ষান্তর করছি এবার এক্স টু দিবার সিক্সকে লিখতে পারি এক্স কিউব এরপরে হোল স্কোয়ার লিখতে পারি দেখো পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সেটা গুণ হয় তার মানে থ্রি আর টু গুণ করলে সিক্স হয় তার মানে এক্স টু দি এক্স কিউব এরপরে হোল স্কোয়ার লিখছি এক্স কিউব হোলিস্কোয়ার এক্স কিউব লিখার পরে এরপরে হোল স্কোয়ার দিয়েছি মানে তিন আর দুই গুণ করলে ছয় হয় আর এইটারে আমরা সূত্র তৈরি করার জন্য লিখছি আঠারোকে ভাঙছি দেখো আমরা সূত্র করবো কি এ স্কোয়ার প্লা মাইনাস টু এ এ মানে হচ্ছে এক্স কিউব আর বি মানে তাহলে এইখানে আমরা যদি বি তৈরি করতে চাই তাহলে আমরা কত লিখবো দেখো আঠারো আছে তাহলে নয় দুগুণে আঠারো তার মানে নয় দুগুণে আঠারো তার মানে নয় রুট থ্রি লিখবো দেখো আমরা নয় নয় আট দুই গুণ করলে হয় হচ্ছে আঠারো আর এই এক্স কিউব আর এই রুট থ্রি আর এইখানে আমরা লিখছি নয় রুট থ্রি এরপরে হোল স্কোয়ার দেখো এটা আমরা বেশি লিখছি এটা বেশি লিখলাম তাহলে আমরা মাইনাস দিয়ে এটা লিখছি দেখো মাইনাস দিয়ে এটা লিখছি আর এই প্লাস ওয়ান লিখছি দেখো আমরা এইখানে এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্র তৈরি করবো এই জন্য এক্স টু দিপার কে লিখছি এক্স কিউব হোলিস্কোয়ার আর এটা মাইনাস এই মাইনাস টু এই এক্স কিউব লিখছি টু লিখে ফেলছি তাহলে এখানে লিখবো কত নাইন রুট থ্রি লিখবো তার মানে এ সমান হচ্ছে এক্স কিউব আর বি সমান হচ্ছে নাইন রুট থ্রি তাহলে লিখছি নাইন রুট থ্রি হোলি তার মানে আমরা দেখো নাইন রুট থ্রি হোলিস্কোয়ার এটা বেশি লিখেছি তাহলে মাইনাস দিয়ে এটা লিখেছি দেখো মাইনাস দিয়ে একটু লিখেছি আর এই প্লাস ওয়ান এবার দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র হবে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার হবে আর নাইনকে স্কোয়ার করলে হয় একাশি আর রুট আর দেখো নাইনকে স্কোয়ার করলে হবে একাশি আর রুট আর স্কোয়ার কেটে গেলে থাকবে হচ্ছে থ্রি তাহলে একাশি আর থ্রি গুণ করলে হয় হচ্ছে দুইশো তেতাল্লিশ তাহলে এইটার সময় আমরা পাবো মাইনাস দুইশো তেতাল্লিশ মাইনাস লিখলাম এইটা সমান পাবো দুইশো তিতাল্লিশ কীভাবে নয়কে স্কোয়ার করলে একাশি হবে রুট থ্রিকে স্কোয়ার করলে রুট আর স্কোয়ার কেটে গেলে থ্রি হয় একাশি গুণ থ্রি সমান হবে দুইশো তেতাল্লিশ আর যোগ ওয়ান এবার দেখো এক থেকে দুইশো তিতাল্লিশ বিয়োগ করো বিয়োগ করলে হয় দুইশো বিয়াল্লিশ তার মানে মাইনা ওয়ান মাইনাস দুইশো তিতাল্লিশ সমান হবে মাইনাস দুইশো বিয়াল্লিশ এবার মাইনাস দুইশো বিয়াল্লিশকে পক্ষান্তর করলে হবে প্লাস দুইশো বিয়াল্লিশ এবার দেখো স্কোয়ারকে যদি আমরা দেখো এখানে স্কোয়ারটা পক্ষান্তর একটু পরে করব এরপরে দেখো এখানে যা ছিল তাই এবার দুইশো বিয়াল্লিশকে লিখছি একশো একুশ গুণ দুই লিখছি একশো একুশ গুণ দুই লিখছি দেখো স্কোয়ারকে পক্ষান্তর করলে হয় স্কোয়ারকে পক্ষান্তর করলে এক লাইন কম করা লাগতো আমি যদি যখন যেটা মনে হয় সেটাই করছি স্কোয়ারকে পক্ষান্তর করি নাই তো দুইশো বিয়াল্লিশকে লেগসি একশো একুশ গুণ দুই একশো একুশকে দুই দ্বারা গুণ করলে দুইশো বিয়াল্লিশ হয় একশো একুশকে দেখো আমরা এগারোকে স্কোয়ার করলে পাবো একশো একুশ আর রুট টুকে স্কোয়ার করলে হবে হচ্ছে টু তার মানে এগারো রুট টু স্কোয়ার করেছি এইটাকে এগারো রুট টু স্কোয়ার করেছি এই পক্ষের স্কোয়ার আর এই পক্ষের স্কোয়ার আমরা উভয় পক্ষ থেকে স্কোয়ার বাদ দিয়ে দিয়েছি বাদ দিলে এইটা সমান এইটা পাই দেখো আমরা স্কোয়ার বাদ দিলাম প্রথম চান্সে বলেছিলাম স্কোয়ার বাদ দিয়েছি এবার আমরা কিউবের সূত্র তৈরি করে কিউব বাদ দিয়ে দেবো তো কিউবের সূত্র তৈরি করার জন্য আমরা এখানে যেটা মাইনাস আসে আমরা পক্ষান্তর করলে প্লাস হবে তাহলে আমরা প্লাস পক্ষান্তর করেছি দেখো এটা মাইনাস মাইনাস রুট থ্রি হচ্ছে মাইনাস পক্ষান্তর করলে প্লাস হবে তার মানে আমরা পক্ষান্তর করেছি প্লাস আর এগারো রুট টু লিখছি এবার দেখো নাইন রুট থ্রি নাইন রুট থ্রিকে আমরা লিখতে পারি কি থ্রি রুট থ্রি আর এখানে লিখতে পারি সিক্স রুট থ্রি দেখো তিনটা রুট থ্রি আর ছয়টা রুট থ্রি মিলে হয় নয়টা রুট থ্রি দেখো এই তিনটা রুট থ্রি আর ছয়টা রুট থ্রি মিলে হয় নয়টা রুট থ্রি আর নয়টা রুট টু আর দুইটা রুট টু মিলে হয় হচ্ছে এগারো রুট টু দেখো এইটা এইটা আর এইটা মিলে হয় হচ্ছে এগারো রুট টু দেখো আমার সূত্র তৈরি করার জন্য এটা করছি এটা বারবার যখন প্র্যাকটিস করবা তখন দেখবা তোমার তুমি পারতেছো নাইন রুট থ্রিকে লিখছি থ্রি রুট থ্রি যোগ সিক্স রুট থ্রি থ্রি রুট থ্রি আর সিক্স রুট থ্রি হয় নাইন রুট থ্রি নয়টা রুট টু যোগ দুইটা রুট টু সমান হবে এগারো রুট টু এবার আমরা দেখো থ্রি রুট থ্রিকে লিখতে পারি কি রুট থ্রি কিউব দেখো রুট থ্রি কিউব মানে হচ্ছে তিনটা রুট থ্রি গুণ তিনটা রুট থ্রি গুণ করলে হয় থ্রি রুট থ্রি এবার নাইন রুট টুকে লিখতে পারি কি রুট থ্রি ইন্টু রুট থ্রি স্কোয়ার দেখো রুট থ্রি স্কোয়ার রুট আর স্কোয়ার কেটে গেলে হয় থ্রি থ্রি আর থ্রি গুণ করলে হয় নাইন আর এ হচ্ছে রুট টু প্লাস থ্রি এই রুট থ্রি এবার রুট টু এরপরে স্কোয়ার দিয়েছি দেখো রুট টু এরপরে স্কোয়ার দিয়েছি রুট আর স্কোয়ার কাটা যায় কাটা গেলে থাকে টু টু আর থ্রি গুণ করলে হয় সিক্স আর এ হচ্ছে রুট থ্রি আর এই রুট টু রুট টুকে আমরা লিখতে পারি রুট টু এরপরে হোল কিউব দেখো আমরা সূত্র তৈরি করেছি দেখো এইটারে ভেঙে আমরা এটা পাই মানে এখানে এ সমান রুট থ্রি ধরেছি আর বি সমান হচ্ছে রুট টু ধরেছি তো আমরা এই লাইনকে ভাঙলে এই লাইন পাবো এবার দেখো এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস দেখো থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব দেখো এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি এ মানে হচ্ছে রুট থ্রি আর বি মানে হচ্ছে রুট টু তার মানে এ এ প্লাস বি হোল কিউবের সূত্র দেখো এইটা হচ্ছে এ প্লাস বি হোল কিউবের সূত্র তাহলে রুট থ্রি প্লাস রুট টু এরপরে হোল কিউব দিয়েছি এবার কিউব আর কিউব বাদ দিয়ে দেওয়া উভয় পক্ষ থেকে তাহলে মানে এক্সিকলটা পাই রুট থ্রি প্লাস রুট টু এইটাই প্রমাণ করতে বলেছিল প্রমাণিত দেখো আমার প্রমাণ চলে এসেছে দেখো আমার যেটা দেওয়া ছিল দেখো আমার যেটা দেওয়া ছিল আমরা কী করেছি প্রথমে যেটা দেওয়া ছিল এইখান থেকে আমরা দেখো স্কোয়ার তৈরি করেছি দেখো এই দেখো এইখানে স্কোয়ার তৈরি করেছি এই এই লাইন করেছি দেখো এইখানে এই লাইন করেছি দেখো এই লাইন করেছি আমার এইখানে যেটা দেওয়া ছিল ওইখান থেকে আমরা স্কোয়ার তৈরি করছি স্কোয়ার বাদ দিয়েছি এবার এইটার এই পাশে নিয়ে আমরা আবার কিউব তৈরি করেছি দেখো কিউবের সূত্র তৈরি করেছি এবার উভয় পক্ষ থেকে পাওয়ার থ্রি থ্রি বাদ দিয়েছি দিলেই আমার প্রমাণ চলে আসে যেটা দেওয়া আছে যেটা দেওয়া আছে সবগুলোকে এক পক্ষে নাও নিয়ে সূত্রপ তৈরি করো সূত্র তৈরি করো এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্র তৈরি করো এ মানে হচ্ছে এক্স কিউব আর বি মানে হচ্ছে নাইন রুট থ্রি তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তৈরি করো এবার পাওয়ার টু পাওয়ার টু বাদ দাও এবার যে পাইলা এইটা এবার এটাকে ওই পক্ষে নিয়ে এবার সূত্র তৈরি করো সূত্র তৈরি করা হলো এ প্লাস বি হোল কিউবের সূত্র এবার ওই পক্ষ থেকে পাওয়ার থ্রি পাওয়ার থ্রি বাদ দাও বাদ দিলে আমার কাঙ্ক্ষিত প্রমাণ চলে আসে তার মানে আমার খনংয়ের প্রমাণ চলে এসেছে এবার এ কি বলা আছে দেখো গণঙ্গে বলা আছে পি টু দিপার সিক্স মাইনাস ওয়ান ভাগ পি কিউব এর মান ক্ষত নির্ণয় করো দেখো পি টু দিপার সিক্স মাইনাস ওয়ান পি কিউব এর মান নির্ণয় করতে হবে তাহলে দেখো পি স্কোয়ার সমান দেওয়া আছে পি স্কোয়ার সমান দেওয়া আছে দেখো পি ইকুয়াল টু সেভেন প্লাস ফোর রুট থ্রি দেওয়া আছে পি টু দি বার সিক্স মাইনাস ওয়ান ভাগ পি কিউব এর মান নির্ণয় করতে হবে তাহলে এইখান থেকে আমরা মানটা বের করব তার মানে যেহেতু পি স্কোয়ার টু দেওয়া আছে সেখানে পি সমান বের করব এরপরে আমরা ওয়ান বাই পি সমান বের করব এবার পি মাইনাস ওয়ান বাই পি সমান বের করবো বের করে আমরা প্রদত্ত রাশিতে সূত্র বসিয়ে বসাই দিব বসাই দিলে আমার অ্যান্সার চলে আসবে দেখো আবার বলছি এই টাইপের অঙ্ক কিন্তু আমি এ পর্যন্ত অনেকবার করিয়েছি। ভালো করে দেখো সেটা হলো পিস্কোয়ার ইকোয়াল টু সেভেন প্লাস ফোর রুট থ্রি দিয়ে আসে পিসার ইকোয়াল টু সেভেন প্লাস ফোর রুট থ্রি দিয়ে আসে এইখানে আমরা এই পক্ষেও আমরা এই এইখানে আমরা ক্যালকুলেশন করে পি সমান বের তৈরি করে নিয়ে আসবো মানে এই পক্ষেও আমরা এ প্লাস বি তৈরি করবো উভয় পক্ষ থেকে পাওয়ার টু পাওয়ার টু বাদ দিব মানে পি সমান আগে বের করব। এবার ওয়ান বাই পি সমান বের করব বের করার পর পি মাইনাস ওয়ান বাই পি সমান বের করব বের করে এবার প্রদত্ত রাশি লিখবো দেখো আমরা অঙ্কটা একটু করি আচ্ছা যদি আরও ফাস্ট করানোর লাগে বা স্লো করানোর লাগে তোমরা মন্তব্য করতে পারো আমি এই অঙ্কটা করার পরে মন্তব্যটা পড়বো সবাই একটু দেখো এদিকে সেটা হলো যে দেওয়া আছে আমরা গণং সমাধান করাবো বলা আছে দেওয়া আছে স্কোয়ার ইকুয়াল টু সেভেন প্লাস ফোর রুট থ্রি দেখো স্কোয়ার ইকুয়াল টু সেভেন প্লাস ফোর রুট থ্রি দেওয়া আছে আমরা এখান থেকে পি সমান বের করব দেখো আমরা পি সমান বের করবো তাহলে দেখো আমরা সেভেনকে কী লিখতে পারি সেভেনকে লিখতে পারি ফোর প্লাস থ্রি দেখো ফোর আর থ্রি যোগ করলে সেভেন হয় ফোর আর থ্রি যোগ করলে সেভেন হয় ফোরকে লিখতে পারি আমরা টু স্কোয়ার দেখো ফোরকে লিখতে পারি টু স্কোয়ার আর ফোর রুট থ্রিকে লিখতে পারি টু ইন্টু টু রুট থ্রি টু ইন্টু টু রুট থ্রি আর এই থ্রিকে লিখছি রুট থ্রি স্কোয়ার এবার দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো এ মানে হচ্ছে টু আর বি মানে হচ্ছে রুট থ্রি দেখো আমরা প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন সেভেনকে লেগসি ফোর যোগ থ্রি দেখো ফোর আর থ্রি যোগ করে যোগ করলে হয় সেভেন এবার ফোর ক্যালেক্সি টু স্কোয়ার থ্রি ক্যালেক্সি রুট থ্রি স্কোয়ার আর ফোর ক্যালেক্সি টু ইন্টু টু এবার দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র হয় হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এবার পাওয়ার টু আর টু বাদ দাও উভয় পক্ষ থেকে তাহলে পি ইকোয়াল টু পাই টু প্লাস রুট থ্রি এটা পাই পি ইকোয়াল টু টু প্লাস রুট থ্রি পাই এখন ওয়ান বাই পি সমান বের করবো আমরা এখন ওয়ান বাই পি সমান বের করবো ওয়ান বাই পি সমান বের করবো দেখো পি সমান টু প্লাস রুট থ্রি তাহলে ওয়ান বাই পি সমান কথা হবে যখন আমরা ওয়ান বাই পি তো করবো তাহলে এই টু প্লাস রুট থ্রিটাও ওয়ান বাই হয়ে যাবে তার মানে ওয়ান বাই পি ইকোয়ালটা হবে ওয়ান বাই টু প্লাস রুট থ্রি হবে মানে আমরা দেখো পি এর নিচে কিছু নয় মানে কী আছে ওয়ান আসে এটার নিচে কিছু নয় মানে কী আছে ওয়ান আসে এখন যদি আমরা উল্টায় দিই উল্টায় দিলে আমরা দেখো যদি উল্টায় দিই তাহলে উল্টায় দিলে কিন্তু আমরা কী পাবো ওয়ান বাই পি ওয়ানটা উপরে পিটা নিছে ওয়ানটা উপরে টু প্লাস রুট থ্রিটা নিছে আমরা সেটা লিখছি সেটা লিখছি এখন দেখো লব হরকে টু মাইনাস রুট থ্রি দ্বারা গুণ করছি লবে গুণ করছি হরে গুন করছি এবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টুকে স্কোয়ার করলে হবে ফোর আর রুট থ্রি কে স্কোয়ার করলে রুট আর স্কোয়ার কেটে যায় থাকে হচ্ছে থ্রি ফোর মাইনাস থ্রি সমান হয় ওয়ান হরে ওয়ান লিখলে হয় না লিখলে হয় তার মানে ওয়ান বাই পি সমান পেলাম টু মাইনাস রুট থ্রি দেখো আমার আমরা পি সমান পেয়েছি কত পি সমান পেয়েছি টু প্লাস রুট থ্রি আর ওয়ান বাই পি সমান আমরা কত পেয়েছি টু মাইনাস রুট থ্রি পেয়েছি পি সমান পেয়েছি টু প্লাস রুট থ্রি আর ওয়ান বাই পি সমান পেয়েছি টু মাইনাস রুট থ্রি দেখো আমার প্রশ্নে যেটা দেওয়া ছিল আমার প্রশ্নে দেওয়া ছিল পিস্কোয়ার ইকুয়াল টু সেভেন প্লাস ফোর রুট থ্রি এই স্কোয়ারটা বাদ দেওয়ার জন্য সেভেনকে লিখেছিলাম ফোর প্লাস থ্রি এবার সূত্র তৈরি করে আমরা পেয়েছি পি স্কোয়ার ইকোয়াল টু টু প্লাস রুট থ্রি হোল স্কোয়ার এবার এই স্কোয়ার স্কোয়ার বাদ দিয়ে আমরা পি সমান টু প্লাস রুট থ্রি পেয়েছি এবার ওয়ান বাই পি সমান বের করবো ওয়ান বাই পি সমান বের করে আমরা পেলাম টু মাইনাস রুট থ্রি এবার আমরা বের করে নেব যে পি মাইনাস ওয়ান পি মাইনাস ওয়ান পি সমান বের করে নেব দেখো পি মাইনাস ওয়ান বাই পি সমান আমরা বের করে নেব পি মাইনাস ওয়ান পি সমান আমরা কত পাই পি সমান পেলাম টু প্লাস রুট থ্রি দেখো আমরা পি সমান যেটা পেয়েছি সেটা লিখবো টু প্লাস রুট থ্রি আর এই মাইনাস ওয়ান বাই পি সমান আমরা পেয়েছি হচ্ছে টু মাইনাস রুট থ্রি যেহেতু এখানে মাইনাস আছে তার মানে হবে মাইনাস টু আর মাইনাসে মানে হচ্ছে প্লাস প্লাস রুট থ্রি হবে মানে আমরা একবারে লিখে দিয়েছি দেখো এই আগে ওয়ান বাই পি সমান কত ওয়ান বাই পি সমান হচ্ছে টু মাইনাস রুট থ্রি আগে একটা মাইনাস আছে তাহলে ব্রাকেট তুলে দাও মাইনাসে প্লাসে মাইনাস টু মাইনাসে মাইনাসে প্লাস রুট থ্রি এবার দেখো এই টু আর এই টু কাটা একটা রুট থ্রি আর একটা রুট থ্রি যোগ করলে হয় টু রুট থ্রি হয় টু রুট থ্রি হয় এবার আমরা প্রদত্ত রাশি লিখেছি দেখো প্রদত্ত রাশি এই টাইপের অঙ্ক আমি অনেকগুলা করেছি প্রদত্তর রাশি লিখেছি এবার পি টু সিক্স ভাগ পি হয় মাইনাস ওয়ান বাই পি টু হয় আমরা এই আলাদা আলাদা করে দিয়েছি লসাউ করলে আগের লাইন ফিরে যায় এবার কাটাকাটি করলে এখানে হয় আর এখানে ওয়ান বাই এবার এ কিউব এ মানে পি এ মানে হচ্ছে পি আর বি মানে হচ্ছে ওয়ান বাই পি তাহলে এ কিউব মাইনাস বি সূত্র এ কিউব মাইনাস সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল প্লাস থ্রি ইন্টু এ মাইনাস বি এ মানে হচ্ছে পি আর বি মানে হচ্ছে ওয়ান বাই পি এ মাইনাস বি হোল হোলকিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এবার পি মাইনাস ওয়ান বাই পি সমান আমরা কত পেলাম টু রুট টু তাহলে পি মাইনাস ওয়ান বাই পি সমান হচ্ছে টু রুট টু লিখলাম আর পি মাইনাস ওয়ান বাই পি সমান টু রুট টু লিখলাম এবার টুকে যদি কিউব করি তাহলে হয় এইট আর রুট থ্রি কে কিউব করলে থ্রি রুট থ্রি হয় কিছুক্ষণ আগে আমরা বলেছি আর টু থ্রি আর টু গুন করলে হয় সিক্স আর এই রুট থ্রি এইট আর থ্রি গুণ করলে হয় হচ্ছে টোয়েন্টি ফোর আর এই রুট থ্রি আর এইখানে যা ছিল তাই চব্বিশ রুট থ্রি যোগ সিক্স রুট থ্রি দেখো চব্বিশ রুট থ্রি যোগ ছয়টা রুট থ্রি চব্বিশটা রুট থ্রি যোগ ছয়টা রুট থ্রি সমান কথা হবে তিরিশটা রুট থ্রি তুমি রুট থ্রি কমন নাও চব্বিশ আর ছয় যোগ করলে হয় কিন্তু তিরিশ তার মানে চব্বিশটা রুট থ্রি যোগ ছয়টা রুট থ্রি সমান হয় তিরিশটা রুট থ্রি এইটাই হচ্ছে আমার অ্যান্সার দেখো আমার অ্যান্সার চলে এসেছে দেখো আমরা কীভাবে অঙ্কটা করেছি আমি একটু সংক্ষেপে বলি যেটা দেওয়া ছিল পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইকুয়াল টু দেওয়া ছিল এখান থেকে আমরা পি সমান বের করছি এরপর ওয়ান বাই পি সমান বের করছি এরপর পি মাইনাস ওয়ান বাই পি সমান বের করছি এবার প্রদত্ত রাশি লিখেছি লিখে এবার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বসিয়েছি বসিয়ে পি মাইনাস ওয়ান বাই পি সমান আমরা টু রুট থ্রি পেয়েছি সেটা বসাই দিয়েছি বসাই দিয়ে ক্যালকুলেশন করছি করলে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে এসেছে দেখো আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে এসেছে অঙ্কটা তোমরা বুঝছো কি জানি না তো তোমাদের যদি মন্তব্য থাকে তাহলে জানাবা যে তোমরা অঙ্কটা বুঝেছো কি না অবশ্যই মন্তব্য করবা স্যার অনেকে অনেক কথা লিখছে আমি ষাট বার করেছি কি ষাট বার করেছো আল্লাহ জানে আচ্ছা এক ওয়ালিদ হাসান লিখছে সিরাই সিরাই রক্ত স্যারের ভক্ত আচ্ছা যাই হোক আচ্ছা রক্ত দরকার নাই এইভাবে বলতে হয় না ভাইয়া আচ্ছা বাসকালী থেকে রেদুয়ান আচ্ছা কারো যদি মন্তব্য থাকে মন্তব্য করতে পারো অঙ্কটা সবাই তোমরা প্র্যাকটিস করছো খাতায় কারা কারা করেছো তারা জানাও আর তোমাদের যদি কোনো মন্তব্য থাকে মন্তব্য করতে পারো তো আমার প্রথম দিন ক্লাস তো হয়তো একটু ই হতে পারে আস্তে আস্তে এটা ঠিক হবে আমার প্রথম দিন ক্লাস একটু ই হতে পারে আস্তে আস্তে সব ঠিক হবে দেখবা যে যখন কিছুদিন হয়ে যাবে তখন আমরা আরো স্লো করাবো করাবো কারণ একেবারে নতুন তো প্রথম দিকে তাই আচ্ছা কারো মন্তব্য থাকলে করতে পারো সারাফত না কি যেন নাম দেখলাম আচ্ছা আতিকুল্লাহ কাইসার লেগেছে স্যার আমি এই ম্যাথটা অনেক বার করেছি ধন্যবাদ আতিকুল্লাহ কাইসার। আচ্ছা এরপরে অনেকে মন্তব্য করেছে যে আচ্ছা যদি আর কারোর মন্তব্য থাকে শেখ সিয়াম বলেছে ঢুকে গেছে স্যার মাথায় মাথায় ঢুকে গেলে হবে না প্র্যাকটিস করতে হবে আচ্ছা হৃদয় লেগেছে খাতায় করেছি প্রথম দিকে আমার কথা শুনেছি কিছু জানি না আমি টোটাল জেনারেল ম্যাথে পঞ্চাশটা লাইভ ক্লাস দিব এর মধ্যে প্রতিটা অধ্যায়ের চেষ্টা করবো সৃজনশীল করানো এবং এমসিকিউ করানো তোমাদের সুবিধার জন্য আচ্ছা নাফিসা বিনতে তে শামস লিখছে যে ভাইয়া দু হাজার বাইশ সালের সব বোর্ড সলভ করিয়েন করায়েন হ্যাঁ আমি দু হাজার বাইশ সালের সব বোর্ড সলভ করাবো তবে আজকে কতদূর পারবো জানি না কারণ অনেক সাড়ে দশটা প্রায় বেজে গেছে তো চেষ্টা করব আচ্ছা তুরাগ ইসলাম বৃত্তের ঠিক সমস্যা আছে হ্যাঁ আমি প্রত্যেকটা চ্যাপ্টারের সৃজনশীল করাবো এবং এমসিকিউও কিউও করাবো তোমরা টেনশন নিও না সমস্যা নাই যারা যারা ক্লাস করতেছো আচ্ছা আনিকা লিখেছে স্যার আমি অঙ্কটা খাতাই করেছি আনিকা তোমাকে অনেক ধন্যবাদ তোমার জন্য অনেক দোয়া রইলো আল্লাহ তোমার মনোবাসনা পূর্ণ করুক আর অবশ্যই যারা ভিডিওটা এখনও শেয়ার করো নাই তারা অবশ্যই শেয়ার করে রাখো তোমাদের জন্যই ভালো হবে সাইফুল ইসলাম ভইয়া আমাদের সাথে আছে অনেকে অনেকেই মন্তব্য করেছে তো আমার ইচ্ছা ছিল মেবি আমি বাইশ সালে সবগুলা সমাধান করাবো এরম আমার টার্গেট ছিল আমি জানি না কতদূর করাতে পারতেছি বা আমরা চারটা সৃজনশীল করিয়েছি আর যদি আমরা আরও ফাস্ট করাতে পারতাম আমরা ফাস্ট আস্তে আস্তে শুরু করব ফাস্ট করাবো একটু সময় দাও ইনশাল্লাহ আমরা সবাই মিলে ফাস্ট করাবো আমরা এরপরে এই সৃজনশীলটা সমাধান করাবো রাজশাহী বোর্ড দু হাজার দু হাজার বাইশ এই সৃজনশীলটা সমাধান করাবো তোমাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে করতে পারো আমরা এখন রাজশাহী বোর্ড দু হাজার বাইশ এই সৃজনশীলটা সমাধান করাবো যারা ভিডিওটা শেয়ার করনি তারা শেয়ার করে রাখো কারণ যখন তোমরা ডিভিশন দিতে যাবে তখন কাজে লাগবে এই অঙ্কটা ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগবে আচ্ছা আমরা এখন রাজশাহী বোর্ড দু হাজার বাইশ করাবো রাজশাহী বোর্ড দু হাজার বাইশ করাবো আর কারোর যদি কোনো মন্তব্য থাকে করতে পারো বলতে পারো আচ্ছা একজন লিখেছে যে জাহান নাম তার দুই চার তেরো চ্যাপ্টার থেকে বোর্ড সৃজনশীল আসার পসিবিলিটি কেমন হতে পারে প্রত্যেকটা অধ্যায় থেকে আসতে পারে এবং আমি তোমাদের একটা কমপ্লিট সাজেশন দিব টেনশনের কিছু না আমি কমপ্লিট সাজেশন দেওয়ার চেষ্টা করব। আসো আমরা এখন বোর্ড নাম্বার রাজশাহী বোর্ড দু যেটা আছে আমরা সেইটা সমাধান করাবো আচ্ছা অনেকে লিখেছে যে আচ্ছা আজকের জন্য আর না যদিও যদিও আচ্ছা আমি কি এই সিজন ছিল এটা শুরু করাবো না করাবো না তোমরা মন্তব্য করে জানাও লাস্ট সিজন ছিল রাজশাহী বোর্ড দু হাজার বাইশ এটা কি করাবো না করাবো না আর আমি বললাম তো পঞ্চাশটা ক্লাস করাবো পঞ্চাশটা ক্লাস তোমরা অবশ্যই করবে যদি পঞ্চাশটা ক্লাস করো আশা করি যে অঙ্ক সমস্যা থাকার কথা না আচ্ছা দেখো তো এটা স্যার কমেন্ট করলে রিপ্লাই দেন না আতিক সারিয়ার আতিক সারিয়ার তুমি কমেন্ট করেছো আমি রিপ্লাই দিয়েছি তুমি কোথা থেকে দেখতেছো ভাই যান আর কি এই অঙ্কটাকে আমরা সমাধান করাবো না শেষ করব। দেখো তো একটু মন্তব্য করে জানাও যে এই অঙ্কটা করাবো না শেষ করাবো সায়ার হায়ার ম্যাথ কবে থেকে শুরু করবেন আচ্ছা হায়ার ম্যাথ আমি চার দিন ক্লাস নেব দুই দিন হায়ার ম্যাথ দুই দিন জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ আমরা আমি আমি ক্লাস নিব হলেও শনি বুধ শুক্র এই চার দিন ক্লাস নেবো আটটার থেকে দশটা পর্যন্ত এটা আমি আরও সামনে সব কিছুই তোমাদের ডিটেলস জানাবো একটু দেখো সামনে ই রুটিন তোমরা সব কিছু পাবা এই সপ্তাহ আর আগামী আগামী রবিবার পর্যন্ত যেহেতু রুটিন হয়ে গেছে এরপর থেকে আমার ক্লাস পাবা সপ্তাহে চার দিন দুই দিন হায়ার ম্যাথ দুই দিন ই শেখ কোন দিক গেলো চলে গেছে আচ্ছা করান স্যার রিধি লেগেছে করান স্যার আচ্ছা অঙ্কটা এই পাঁচ নাম করাবো না শেষ করাবো একটু তোমরা আমাকে জানাবা যে পাঁচ নং করাবো না শেষ করাবো যারা 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 করানোর পক্ষে তারা তারা জানাও যে করাবো যদি বেশি বোধ হয় তাহলে করাবো নাহলে আগামী ক্লাসে করাবো আর আশা আমি সামনে আরও ফাস্ট করাবো একটু স্লো করাচ্ছি যদিও বলেছি প্রথম দিকে করান স্যার মাহিম লিখছে করান স্যার আচ্ছা ইডা লেখেছে রামিম লিখেছে স্যার আমার স্যার কমেন্ট কি আপনার কাছে যায় না হ্যাঁ অবশ্যই কমেন্ট যাই তো আমি তো সবগুলো কমেন্টে পড়ছেন আচ্ছা হাবিবা লিখেছে যে করান স্যার আনিকা লিখেছে জি স্যার অঙ্ক করতে চাই আমি চা নিয়ে এসেছি অঙ্ক আস ইনশাল্লাহ করাবো নিমো লিখেছে যে স্যার চার শেষ আচ্ছা প্রিন্স মাহমুদ আম্মু খেতে ডাকে যাও যাও প্রিন্স মাহমুদ আম্মার খা খেয়ে আসো আচ্ছা এম মানিক বলেছে করান স্যার শেখ শেখ সিয়াম সিয়াম লেখেছে যে জি করান শহীদুল ইসলাম করান করাই দেন স্যার হ্যাঁ করাবো অবশ্যই রতন আচ্ছা রাজশাহী বোর্ড সমাধান আমি বলেছি যে আমি সবগুলা সমাধান করাবো সবগুলা সমাধান করাবো ইনশাল্লাহ আর সামনে আরও ফাস্ট করাবো একটু দেখো প্রথম দিন তো আমারও তো বুজার ব্যাপার আছে মানে আমি বুজার ব্যাপার বলতে আচ্ছা রকি হোসেন লেগেছে করান স্যার পাঁচ নম্বরটা করান স্যার মৃদুল বলেছে আপনি ফাস্ট করাবো না স্লো করাবো একটু বলে জানাও যে ফাস্ট করাবো না স্লো করাবো ফাস্ট করাতে বললে দুই মিনিটে করাই দিতে পারবো স্লো করাইতে বললেও করাতে পারবো সমস্যা নেই আর এস এস সি পরীক্ষার আগের এক সপ্তাহ আগে থেকে আমি একবারে একটা না একটা চ্যাপ্টার এক ঘন্টা করে এক ঘন্টা করে দ্রুত ফার্স্ট রিভিশন দেওয়া ইনশাল্লাহ রিভিশন দেওয়াবো যারা এসএসসি পরীক্ষার্থী আসো তোমাদের অনেক কাজে লাগবে আচ্ছা চা খাইতে খাইতে আমরা আসে পাঁচ নম্বর সমাধান করাই দেখো পাঁচ নম্বরে বলা আছে কি উদ্দীপকে দেওয়া আছে অনেক খর্মরি টাইপের কিছু দেওয়া আছে এটাই কর্টে এটা এটাই আছে কোন বলা আছে উৎপাদকে বিশ্লেষণ করো দেখো বলা আছে নাইন সি স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন সি স্কোয়ার মাইনাস টু প্লাস নাইন সি মাইনাস ওয়ান বাই সিকে উৎপাদকে বিশ্লেষণ করো উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো আমি একটু ফাস্ট করানোর চেষ্টা করতেছি যদি কেউ না বুঝো একটু আমাকে মন্তব্য করো যে ভাইয়া বুঝি নাই বা স্যার বুঝি নাই দেখো আমরা যে কাজটা করবো সেটা হলো সূত্র তৈরি করবো সূত্র তৈরি করার জন্য নাই দেখো যে এইটার আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো নাইন সি স্কোয়ারকে লিখতে পারি থ্রি সি হোলিস্কোয়ার তাহলে থ্রি সি হোলিস্কোয়ার লিখছি আর এই মাইনাস টু লিখ মাইনাস টু লিখছি এবার দেখো থ্রি সি ইন্টু ওয়ান বাই সি লিখছি এটুক তুমি পরে বুঝো একটু পরে বুঝো এটুক এইখান থেকে একটু পরে বুঝো এটুক পরে বুঝো আমরা নাইন সি স্কোয়ার গ্যালেক্সি থ্রি সি হোল স্কোয়ার আর ওয়ান বাই নাইন সি স্কোয়ার গ্যালক্সি ওয়ান বাই থ্রি সি হোলিস্কোয়ার দেখো কে স্কোয়ার করলে হয় ওয়ান থ্রি কে স্কোয়ার করলে হয় নাইন থ্রি কে স্কোয়ার করলে হয় সি স্কোয়ার দেখো এইটা এ কেন লিখছি আর এইটা একের লিখছি এ মানে হচ্ছে থ্রি সি আর বি মানে হচ্ছে ওয়ান বাই থ্রি সি তাহলে দেখো আমরা মাইনাস টু ইন্টু থ্রি সি ইন্টু ওয়ান বাই থ্রি সি লিখছি এই থ্রি সি আর থ্রি সি কেটে গেলে এই টু হয় দেখো এইটা এইখানে এইটা হচ্ছে এইখানে আর এই টু হচ্ছে এইখানে দেখো থ্রি সি আর থ্রি সি কেটে গেলে টু হয় আর এইখানে যা ছিল তাই দেখো নাইন সিকার গেলেক্সি থ্রি সি হোলিস্কোয়ার আর ওয়ান বাই নাইন সি স্কোয়ার গেলেক্সি ওয়ান বাই থ্রি সি হলিস্কোয়ার আর টুকে লেগসি টু ইন্টু থ্রি সি ইন্টু ওয়ান বাই থ্রি সি দেখো থ্রি সি থ্রি সি কাটা যায় থাকে মাইনাস টু থাকে এবার দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো এ মানে হচ্ছে থ্রি সি আর বি মানে হচ্ছে ওয়ান বাই থ্রি সি তার মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা লিখতে পারি আর এইখানে আমরা থ্রি সি কমন নিব থ্রি কমন নেবো থ্রি সি না থ্রি কমন নেব মনে রাখবা কমন নেওয়ার অপর নাম ভাগ করা দেখো আমরা এখানে যদি থ্রি কমন নিই তাহলে নাইন সি ভাগ থ্রি করলে হয় কিন্তু থ্রি সি আর মাইনাস ওয়ান দেখো কমন নেয়ের অপর নাম ভাগ করা তাহলে এইখানে আমরা ওয়ান বাই থ্রি সি হবে দেখো আমরা থ্রি সি দেখো আমরা কমন মনে রাখবো কমন নেয়ার অপর নাম হচ্ছে ভাগ করা অনেকে মনে করবো যে এখানে তো থ্রি নাই এটাতে তাহলে কমন নিলেন কেমনে দেখো আমরা এখানে। এই নাইন সিকে থ্রি দ্বারা ভাগ করব ওয়ান বাই সিকেও আমরা থ্রি দ্বারা ভাগ করবো নাইন সি থ্রি দ্বারা ভাগ করলে হয় থ্রি সি আর এটা মাইনাস ওয়ান এবার থ্রি দ্বারা ভাগ করলে হবে কিন্তু থ্রি সি থ্রি দ্বারা ভাগ করছি এটাকে থ্রি দ্বারা ভাগ করলে হয় থ্রি সি আর এই ওয়ান বাই সিকে থ্রি দ্বারা ভাগ করলে হবে ওয়ান বাই থ্রি সি সেটা লিখছি এখানে আমরা থ্রি সি থ্রি কমন নিয়েছি এখান থেকে থ্রি কমন নিয়েছি এবার দেখো আমরা এ এইখানে কী করতে পারি দেখো এটা আমার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র তার মানে এ মাইনাস বি হলিস্কয়ারের সূত্র এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবার দেখো আমার এইটা আর এইটাতে কমন কি দেখো তো এই টোটালটাই কমন না থ্রি সি মাইনাস ওয়ান বাই থ্রি সি এইটাতেও আছে এইটাতেও আছে দেখো এটাতেও আছে তাহলে থ্রি সি মাইনাস ওয়ান বাই সি কমন নিলাম কমন নিলে এটা স্কোয়ার আছে মানে এটা দুইবার আছে তাহলে একবার লিখলাম আর প্লাস থ্রি এটা হচ্ছে আমার অ্যান্সার দেখো অ্যান্সার চলে এসেছে দেখো আমরা প্রথমে সূত্র বানাইছি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র এইখানে কমন নিয়েছি থ্রি এবার এইটা আর এইটাতে কমন নিয়ে আসি থ্রি সি মাইনাস ওয়ান বাই থ্রি সি কমন নিয়ে কমন নিলে এইটা স্কোয়ার আছে এটা একবার হয়েছে আর এই প্লাস থ্রি এইটা অ্যান্সার দেখো তো অঙ্কটা বুঝেছো কি না দেখো তো উৎপাদকের বিশ্লেষণটা বুঝেছো কি না দেখো তো অঙ্কটা বুঝেছো কি না আমার ইচ্ছা আছে একদিন সারা রাত ক্লাস দেয়া মনে করো যে সন্ধ্যা আটটায় শুরু করব। একবার ভোর পাঁচটায় শেষ করবো আচ্ছা আঁকাবো তোমরা তুমিরাও আমার মতো চা চাকাবার ক্লাস করবা তাজ লিখেছে বুঝেছি ইশতেক আহমেদ লিখেছে বুঝেছি আচ্ছা বুঝেছি স্যার প্রেম কি নাম আবার প্রেম নাম আবার কীরকম এলো ই প্রেম অনেকে বুঝেছে ধন্যবাদ যে বুঝেছ আচ্ছা এরপরে আমরা খন সমাধান করাবো দেখো প্রমাণ করো যে ফোর এল কিউব এম প্লাস এল এম কিউব ইকুয়াল টু নাইন বাই টু দেখো এল প্লাস এম হোলিস্কোয়ার ইকুয়াল টু ঘনমূল অফ একশো পঁচিশ আর এল মাইনাস এম হোলিস্কোয়ার ইকুয়াল টু ঘনমূল অফ চৌষট্টি দেওয়া আছে তো এইখানে যেটা দুইটা দেওয়া আছে এইখান থেকে আমরা এইটার সমান এইটা প্রমাণ করবো তাহলে আমার যেটা দেওয়া আছে সেটা লিখবো দেওয়া আছে আর এইটা লিখবো তাহলে আমরা যেটা দেওয়া আছে সেটা লিখি দেখো লিখেছি যেটা দেওয়া আছে সেটা লিখেছি দেওয়া আছে কত দেখো এল প্লাস এম হোলিস্কোয়ার ইকুয়াল টু ঘনমূলক একশো পঁচিশ দেওয়া আছে আমরা সেটা লিখেছি একশো কে কী লিখতে পারি ফাইভ কিউব লিখতে পারি দেখো এইখানে আছে কি এই ফাইভ দেখো একশো কে লিখতে পারি ফাইভ কিউব আর এই ঘনমূলের জন্য আমরা ওয়ান বাই থ্রি লিখতে পারি দেখো এখানে যদি থ্রি থাকে ওয়ান বাই থ্রি হবে ফাইভ থাকলে ওয়ান বাই ফাইভ হবে এই গরু থাকলে ওয়ান বাই গরু হবে এখানে ছাগল থাকলে ওয়ান বাই ছাগল হবে তো এখানে ঘনমূল আছে ফাইভ একশো কে লিখছি ফাইভ কিউব আর এটার জন্য লিখছি ওয়ান বাই থ্রি দেখো এই থ্রি আর এই থ্রি কাটা যায় থাকে হচ্ছে ফাইভ তার মানে আমরা পেলাম এল প্লাস এম হোলিস্কারিক টু ফাইভ এরপরে দেওয়া ছিল এল মাইনাস এম হোলিস্কারিক টু ঘনমূলক চৌষট্টি চৌষট্টিকে লিখতে পারি ফোর কিউব আর এই ঘনমূলের জন্য ওয়ান বাই থ্রি এই থ্রি আর এইচ থ্রি কাটা তার মানে এল মাইনাস এম হোলিস্কারিকটা আমরা পাচ্ছি হচ্ছে ফোর দেখো এল মাইনাস এম হোলিস্কারিক টু ফোর পাচ্ছি আর এল প্লাস এম হোলিস্কারিক টু ফাইভ পেয়েছি তাহলে এই দুইটার সাহায্যেই আমরা প্রমাণ করবো বামপক্ষে যেটা আছে সেটা তুলেছি এবার এল এম কমন নিয়েছি দেখো এল এম যদি কমন নিই তাহলে আমরা এইটা পাই এবার আমরা এই লাইন থেকে এই লাইন এখানে হাফ লিখেছি আর এখানে টু লিখেছি সূত্র তৈরি করার জন্য হাফ লিখেছি আর টু লিখেছি যদি আমরা সূত্র তৈরি করবো জন্য হাফ লিখেছি আর টু লিখেছি দেখো এবার দেখো আমরা এই লাইন থেকে এই লাইন এই লাইন থেকে এই লাইন আমরা এল এম এল এম এল এম কমন নিয়েছি আর এখানে হাফ লিখে টু লিখেছি এবার দেখো ফোর দেখো আমরা এইখানে সূত্র বসাতে পারি ফোর এবি এর সূত্র ফোর এবি এর সূত্র কি বলতো তোমরা সিক্স থেকে এইট থেকে ফোর এব সূত্র পড়তেছ এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলিস্কোয়ার ফোর এল এম এর সূত্র কি এল প্লাস এম হোলিস্কোয়ার মাইনাস এল মাইনাস এম হোলিস্কোয়ার ফোর এব সূত্র আর টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোলিস্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলিস্কোয়ার দেখো এইখানে দুইটা সূত্র সেটা হলো যে এল প্লাস এম হোলিস্কোয়ার প্লাস এম মাইনাস এল মাইনাস এম হোলিস্কোয়ার দেখো ফোর এল এল এম এর সূত্র টু ইন্টু এ স্কোয়ার প্লাস এম স্কোয়ারের সূত্র এ লাইন থেকে এই লাইনটা মেন প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন এল এম এল এম কমন নিয়েছি এরপরে হাফ লিখে টু লিখেছি কেন টু লিখেছি সূত্র বসানোর জন্য ফোর এল এম এর সূত্র মানে এ ফোর এম এর সূত্র টু ইন্টু এল স্কোয়ার প্লাস এম এম স্কোয়ার মানে টু টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দেখো সূত্র বসিয়েছি এবার মানগুলো বসাই দেবো বসাই দিলেই হয়ে গেলো দেখো এল প্লাস এম হোলিস্কয়ার এল প্লাস এম হোলিস্ক্যার সময় কত ফাইভ দেখো আমরা ফাইভ পেয়েছি তাহলে আমরা এল প্লাস এম টু ফাইভ পেয়েছি এল মাইনাস এম হোলিস্ক্যারিকয়েলটা কত পেয়েছি ফোর পেয়েছি দেখো ফোর পেয়েছি বসিয়েছি আর এই হাফ হাফ লিখলাম এল প্লাস এম হোলিস্ক্যারিক আমরা ফাইভ পেয়েছি ফাইভ লিখলাম আর এল মাইনাস এম হোলিস্কে ইকুয়াল টু ফাইভ ফোর পেয়েছি ফোর লিখছি আমরা ব্র্যাকেটে লিখে দিয়েছি যেটা যেটা সমান পেয়েছি এবার ফাইভ মাইনাস ফোর সমান ওয়ান আর এই হাফ আর ফাইভ প্লাস ফোর সমান নাইন এবার এটার সাথে এটা গুণ করো নাইন বাই টু আসে এইটাই কিন্তু আমার ডানপক্ষে আছে দেখো অঙ্কটা কিন্তু সহজ তুমি একটু চেষ্টা করো সেক্ষেত্রে পারবে দেখো এইখানে আমার এই ঘনমূলক একশো পঁচিশ ছিলো পঁচিশ একশো পঁচিশটা লিখতে পারি কি ফাইভ কিউব আর গণমূলের কারণে ওয়ান বাই রুট থ্রি লিখতে পারি ওয়ান বাই থ্রি লিখতে পারি তাহলে এই থ্রি আর থ্রি কাটা ফাইভ থাকে এইখান থেকে আমরা পেয়েছি এল প্লাস এম হোলিস্কারিকল টু ফাইভ এল মাইনাস এম হোলিস্কারিকল টু ফোর আমার বামপক্ষে যেটা আছে সেটা লিখছি এখানে আমরা এল এম এল এম কমন নিয়েছি এবার আমার এইখানে হাফ লিখে টু লিখেছি যাতে সূত্র তৈরি করতে পারি এখানে ফোর এল এম আছে ফোর টু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার আছে মানে আমরা টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসেছি এবার মানবসা মান বসালে ডানপক্ষ চলে আসে দেখো তো অঙ্কটা বুঝো কি না দেখো পারো কি না একটু দেখো অঙ্কটা পারো কি না অঙ্কটা যদি না বুঝো মন্তব্য করতে পারো যদিও চা খাওয়ার বিরতি চলতেছে সবাই চা খাচ্ছে আমিও চা খাই দেখো অঙ্কটা বুঝছো নাকি মন্তব্য করো যারা বুঝছো বা বুঝো নাই আর সারা রাত অঙ্ক হবে আচ্ছা পার্ব ভাই অনেক ধন্যবাদ রুদ্র বিশ্বাস রুদ্র বিশ্বাস লিখেছে পার্ব ভাই অনেক ধন্যবাদ ধন্যবাদ রুদ্র বিশ্বাসকে এমনি মানিক বুঝতে পেরেছি স্যার ধন্যবাদ এমডি মানিককে আচ্ছা ইশতিয়াক আহমেদ ইশতিহাক ভাই তোমাকে অনেক ধন্যবাদ তুমি বুঝতে পেরেছো এবং খাতাই করেছো তোমার জন্য অনেক অনেক দুয়ার রইল আমার পক্ষ থেকে আচ্ছা এমডি হাসিব লিখেছে স্যার বোর্ড বোর্ড কোশ্চিন সলভ করান হ্যাঁ বোর্ড কোশ্চিন আমরা সলভ করাবো আমরা এমসিকিউ এর পরে বোর্ড কোশ্চিন করাবো তারপরে প্রিন্স মাহমুদ লিখছেন স্যার আপনি যাহা বলিয়াছেন তাহাই বুঝিয়াছি তোমাকে ধন্যবাদ ভাইয়া আমরা এবার গণং সমাধান করাবো এরপরে গন আছে কি দেখি গন আছে হচ্ছে দেখাও যে এইট ইন্টু কে কিউব মাইনাস ওয়ান বাই কে কিউব ইকুয়াল টু এইটটি নাইন রুট সাতাত্তর এইটা প্রমাণ করতে হবে তো দেখো এখানে আমার কিন্তু দেওয়া আছে কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার সমান পঁচাশি বাই চার এখানে কিন্তু আমার দেওয়া আছে কে স্কোয়ার দেখো কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার ইকুয়াল টু পঁচাশি বাই ষাট দেওয়া আছে তো এই যে উদ্দীপকটা আছে এইটা ব্যবহার করেই কিন্তু আমরা এটা সমান এইটা দেখাবো তাহলে আমার এইটার সমান এই কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার সমান আমার যেটা দেওয়া আছে এইখান থেকে আমরা কে মাইনাস ওয়ান বাই কে সমান বের করবো বের করে আমরা এইখানে কে কিউব মাইনাস ওয়ান বাই কে কিউব মানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বসাবো দেখো এখানে কে এ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার আছে এইখান থেকে আমরা কে মাইনাস ওয়ান বাই কে সমান বের করবো কে মাইনাস ওয়ান বাই কে সমান বের করবো বের করার পর আমরা বামপক্ষে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বসিয়ে বসাই দিব বসাই দিলে অঙ্ক চলে আসবে সহজ অঙ্ক দেখো কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মাইনাসের সূত্রটা বসবা বসাইয়ে কে মাইনাস ওয়ান বাই কে সমান পাবা এবার বামপক্ষে কিউব মাইনাস বিকিউবের সূত্র বসে ওই মানটা বসাই দাও কে মাইনাস ওয়ান বাই কে সমান বসাই দাও বসাই দিলেই তোমার কাঙ্ক্ষিত তো দেখো আমরা অঙ্কটা একটু করার চেষ্টা করি কোন দিক গেল আচ্ছা যাই নাই কোন দিক আছে আচ্ছা কোনো দিক যায় নাই যায় নাই আচ্ছা আমাদের মাঝে আবার রুবেল ভাই চলে আসছে সে লুঙ্গি পরে রুবেল ভাই আসবেন নাকি আচ্ছা রুবেল ভাই আবার উপরেই থাকে তো আমাদের ভিডিওগুলো গুলো এডিট করে রুবেল ভাইকে অনেক ধন্যবাদ আমার সাথে আছে আষ্টাবুল স্যার অনেক পরিশ্রম করছে করতেছেন আমাদের সাথেই আর আরও আছে তন্ময় তন্ময়ের কথা না বললেই না ছেলেটা আসলে এখন অনেক পরিশ্রম করতেছে তার অনেক পরিশ্রম হয়ে যাচ্ছে আচ্ছা আরও আছে আরমান আরমান আমাদের মান রেখেছে আচ্ছা যাই হোক আরমান যেভাবে কীভাবে মান রেখেছে পরে বলবো আরমানের একটা কাহিনী ঘটছে বললাম না বলে দেবো আরমান আচ্ছা না পরে বলবো আচ্ছা দেখো আমার উদ্দীপকে যেটা দেওয়া ছিল কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার ইকুয়াল টু এইটটি ফাইভ ভাগ ফোর এটা দেওয়া আছে এবার কে মাইনাস ওয়ান বাই কে সমান বসা বের করব মানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসাবো দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মাইনাসের সূত্রটা বসাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি এই সূত্রটা বসাবো এ মানে হচ্ছে কে আর বি মানে হচ্ছে ওয়ান বাই কে তাহলে এ স্কোয়ার মাইনাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি ইকুয়াল টু এইটটি ফাইভ বাই ফোর দেখো আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মাইনাসের সূত্রটা বসিয়েছি মাইনাসের ফর্মুলাটা বসিয়েছি এবার দেখো কে আর কে কাটা টুটা হচ্ছে প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস এবার এইখানে আমরা লস করবো এই দুটোর লসাগু যদি করি তাহলে হয় ফোর তাহলে এইখানে হয় এইটটি ফাইভ ফোর আর টু গুন করলে হয় এইট ফোর আর টু হয় এইট এইটটি ফাইভ মাইনাস এইট সমান হয় সেভেন্টি সেভেন ভাগ ফোর আর এই স্কোয়ারটা পক্ষান্তর করলে রুট হয়ে যাবে পক্ষান্তর করলে রুট হয়ে যাবে আমরা এটা ক্যালকুলেশন করলে পাই সাতাত্তর বাই চার আর স্কোয়ারটা পক্ষান্তর করলে রুট হবে এই রুটটা কিন্তু সাতাত্তরের উপরেও হবে আবার এই রুটটা কিন্তু ফোরের উপরেও হবে রুট ফোর সমান আমরা টু পাই তার মানে কে মাইনাস ওয়ান বাই কে ইকোয়াল টু রুট সাতাত্তর ভাগ টু পাইসি দেখো কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার সময় এইখান থেকে আমরা এইখান থেকে আমরা কে মাইনাস ওয়ান বাই কে সমসি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সরি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্লাসের মাইনাসের সূত্রটা বসিয়েছি বসিয়ে আমরা কে মাইনাস ওয়ান বাই কে সমান বের করেছি এখন আমরা বামপক্ষ লিখেছি এবার দেখো আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বসাবো এ মানে কে আর বি মানে ওয়ান বাই কে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হবে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এবার দেখো আমার কে মাইনাস ওয়ান বাই কে এর সমান যে বের করলাম সেটা বসাবো রুট সাতাত্তর ভাগ দুই এইটার সমান দেখো আমরা বের করেছি রুট সাতাত্তর ভাগ দুই বসাবো এই কে আর এই কে কাটা প্লাস থ্রি আর এইটার সমান আমরা পেয়েছি রুট সাতাত্তর ভাগ দুই পেয়েছি এবার ক্যালকুলেশন করো দেখো এর পুরো হোল কিউব আছে রুট সাতাত্তর কিউব মানে রুট সাতাত্তর তিন গুণ দুইটা রুট সাতাত্তর মিলাই দেখো রুট সাতাত্তর কিউব তাহলে হবে রুট সাতাত্তর তিন গুণ একবার দুইবার তিন গুণ হবে দুইটা রুট সাতাত্তর মিলে হবে হচ্ছে দুইটা রুট সাতাত্তর মিলে হবে সাতাত্তর তার মানে আমরা সাতাত্তর রুট সাতাত্তর পাবো তাহলে রুট সাতাত্তর কিউব মানে সাতাত্তর রুট সাতাত্তর আর টুকে কিউব করলে হয় এইট আর এইট সি আর থ্রি সাথে মানে থ্রির নিচে কিছু নেই মানে ওয়ান আছে তার মানে থ্রি আর রুট সাতাত্তর গুণ করলে হয় থ্রি রুট সাতাত্তর ভাগ দুই এবার এটার আমরা লসাও করেছি আট আর দুইয়ের লসাও হচ্ছে আট আট আর আট কাটা থাকে এইটা আর যোগ আট ভাগ দুই সমান হয় হচ্ছে কত আট ভাগ দুই করলে হয় হচ্ছে চার চারের সাথে তিন গুণ করলে হয় বারো বারো রুট সাতাত্তর সাতাত্তর রুট সাতাত্তর যোগ বারো রুট সাতাত্তর সাতাত্তরটা রুট সাতাত্তর যোগ বারোটা রুট সাতাত্তর রুট সাতাত্তর সমান গরু ধরো তার মানে সাতাত্তরটা গরু যোগ বারোটা গরু সমান কত হবে সমান হবে হচ্ছে উনআশিটা গরু হবে দেখো এই রুট সাতাত্তর সমান তুমি গরু ধরো গরু ধরে নাও তাহলে সাতাত্তরটা গরু যোগ বারোটা গরু সমান কত হবে উনআশিটা গরু গরু মানে হচ্ছে রুট সাতাত্তর তার মানে আমার এই আট আর আট কাটা সাতাত্তর রুট সাতাত্তর যোগ বারো রুট সাতাত্তর সমান হয় উনআশি রুট সাতাত্তর হয় তো উনআশি রুট সাতাত্তর এইটাই পক্ষে আছে আমরা ডানপক্ষ লিখে ফেলেছি ডান পক্ষ লিখে ফেলেছি দেখো ডানপক্ষ লিখে ফেলেছি আমি ভি আঙ্গুল কেন দিচ্ছি ওদিকে আবার আশাবুল ছবি তুলতেছে সেলফি তুলতেছে আচ্ছা দাদা আশ্রাবুল কাজ পাচ্ছে না তো তাই একটা সেলফি তুলতেছে দেখো আমার এই গণং অঙ্কটা কিন্তু সহজ দেখো কি করেছে যে কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার টু এইট্টি ফাইভ ভাগ ফোর ছিল আমরা এইখান থেকে স্কোয়ার প্লাস স্কোয়ারের মাইনাসের সূত্র বসিয়ে আমরা কে মাইনাস ওয়ান বাই কে সমান বের করছি বের করে আমরা এইখানে সূত্র বসাই দিয়েছি বসাই দিয়ে ক্যালকুলেশন করে ডানপক্ষ পেয়েছি দেখো অঙ্কটা বুঝেছো নাকি কি কারোর মন্তব্য থাকলে করতে পারো যে অঙ্কটা বুঝতেছে নাকি যদি কারোর সমস্যা থাকে বলতে পারো অঙ্কটা কারোর সমস্যা থাকলে বলতে পারো আমরা ক্লাস শেষ করবো আমরা পাঁচটা সিজনশীল রাখবো তবে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সিজনশীল আমরা একটু রিভিউ করব তো কারো যদি কোনো মন্তব্য থাকে আমরা কি আরও করাবো ওই অস্থির ক্লাস রেজওয়ান আহমেদ অস্থির ক্লাস ধন্যবাদ রুদ্র বিশ্বাস খুব বুঝতে পারছি ভাই আচ্ছা রুদ্র বিশ্বাস কি আমাদের স্টুডেন্ট মানে আমার স্টুডেন্ট বলতে যাক চিনি সেই রুদ্র বিশ্বাস নাকি আচ্ছা ইশতিয়াক আহমেদ জি বুঝেছি স্যার ধন্যবাদ আলিয়া চৌধুরী দোয়া করে সব অন্যরা পাবে কি লিখেছে বুঝলাম না আমরা ওয়ালিদ হাসান লিখেছে ডিনার করেছেন না আমি এখনও ক্লাস নিচ্ছি সময় আসনিক দা ক্লিয়ার স্যার ধন্যবাদ ধন্যবাদ তোমাকে তবে আমরা আজকে পাঁচটা সৃজনশীল সমাধান করালাম আগামী দিন আবার আমরা ক্লাস শুরু করব তবে আজকে আমরা প্রথম দিকে অনেক স্লো করাইছি চেষ্টা করব। সামনে আরও ফাস্ট করাতে আচ্ছা যদি কারোর তপু বলেছে বুঝতে পেরেছি স্যার ধন্যবাদ আচ্ছা আমি কি এখন শেষ করব। আচ্ছা না আরও সৃজনশীল করাবো আরও সৃজনশীল করাবো না আমি একটু যারা ক্লাস করছো প্রথম থেকে আমি একটু প্রথম থেকে রিভিউ করাই দেবো জাস্ট পাঁচ মিনিটে রিভিউ করাবো বা দশ মিনিটে যে কিভাবে অঙ্কগুলো করিয়েছি এতে তোমার জন্য মনে থাকবে যে আমি এতক্ষণ যে ক্লাসগুলো করলাম এই ক্লাসগুলো আমি বুঝি না কি আমি একটু রিভিউ করাই দেবো একটু রিভিউ করাই দেবো কিভাবে যে স্লো মানে জাস্ট ফাস্টলি রিভিউ করাই দেবো দশ মিনিটে রিভিউ শেষ দেখো আমরা প্রথমে আমরা এক নং সমাধান করিয়েছিলাম দেখো এই এক নং দেখো বলা ছিল উৎপাদকের বিশ্লেষণ এটা উৎপাদকের বিশ্লেষণ খুবই সহজ জাস্ট ব্রাকেটে ব্রাকেট তুলে দাও তুলে দিয়ে কমন নাও কমন নিলেই তোমার উৎপাদকের বিশ্লেষণ চলে আসবে জাস্ট ব্রাকেট তুলে দাও আচ্ছা খতে আমরা কী করেছিলাম ক্ষতে বলা ছিল এ ইকুয়াল টু একশো উনিশ আর এখানে এস ইকুয়াল টু পি টু দিবার ফোর প্লাস ওয়ান বাই পি টু দিবার ফোর মানে পি টু দেবার ফোর প্লাস ওয়ান বাই পি টু দেবার ফোর ইকুয়াল টু একশো উনিশ এবার পি ইকোয়াল টু থ্রি প্লাস ওয়ান বাই পি প্রমাণ করতে বলা হয়েছে তো আমরা প্রথমে দেখো এইখানে যেটা দেওয়া আছে এইখান থেকে আমরা উদ্দীপকের থেকেই এইখান থেকে আমরা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসাবো একবার বসাবো একবার প্লাসে বসাবো স্কোয়ার প্লাস বিস্কারের সূত্র এরপর আমরা মাইনাসে বসাবো দেখো এখানে আমরা বসিয়েছিলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এইখানেও আবার বসিয়েছি স্কোয়ার প্লাস বিস্কোয়ারের সূত্র প্রথমবার প্লাসে এরপর এবার মাইনাসে বসিয়ে ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলেই চলে আসবে এরপরে দেখো আমরা গতে বলা ছিল বি সমান এক্স মানে এক্স সমান পাবো হচ্ছে থ্রি প্লাস টু রুট টু হলে এইটার মান বের করতে বলছে তাহলে এক্স সমান আমরা পেলাম ওয়ান বাই এক্স সমান বের করবো দেখো এক্স সমান আমরা পেয়েছিলাম এরপর আমরা মানে এক্স সমান আমরা পেয়েছিলাম ওয়ান বাই এক্স সমান বের করেছি বের করার পরে আমরা যে প্রদত্ত রাশি আছে সেই প্রদত্ত রাশি লিখেছি লিখে আমরা এবার ওই এ কিউব প্লাস বি কিউবের সূত্র বসিয়েছি বসিয়ে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান মানে এক্স সমান বসায় বসিয়ে দিয়েছি ওয়ান বাই এক্স সমান বসিয়ে দিয়েছি বসিয়ে ক্যালকুলেশন করলে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসে এরপরে আমার দুই নঙে দেখো এখানে আমার দুয়ের কথা বলা ছিল উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে দেখো দুয়ের কতে আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছিলাম দুয়ের ক আচ্ছা দুয়ের কতে বিশ্লে উৎপাদকের বিশ্লেষণ করেছিলাম ফোর কে এইখানে নিয়ে আসছিলাম ফোর কে টু স্কোয়ার লিখছি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এইখানে মাইনাস টু জেড কমন এবার কমন নাও কমন নিলে কাহিনী চলে আসবে আচ্ছা খন বলা ছিল হচ্ছে যে খন অংয়ে বলা ছিল এইটাই করলো থ্রি প্রমাণ করো তো এটা প্রমাণ করার জন্য আমরা এক্স ওয়াই এবং জেড সমান বসাই দিব এক্স ওয়াই জেড সমান বসাই দিয়ে ক্যালকুলেশন ক্যালকুলেশন করো করলেই তোমার অ্যান্সার চলে আসবে এক্স ওয়াই জেড সমান বসাও এবার এ প্লাস বি হোলকিউবের সূত্র বসাও এবার যোগ করো থ্রি কমন নাও নিয়ে এবার দুইটাতে কমন নাও এইখানে দুইটাতে কমন নাও কমন নিয়ে ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলেই চলে আসবে এরপরে গতে বলা ছিল যে এক্স ইকোয়াল টু টু ওয়াই টু এত এর মান বের করো তো এ প্লাস বি ইকোয়াল টু টু স্কোয়ার প্লাস বিস্কার ইকোয়াল টু ফোর আমরা স্কোয়ার প্লাস বিস্কারিক থেকে আমরা এবি সমান বের করে দেবো বের করে নিয়ে আমরা এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র বসিয়ে আমরা আমরা মানগুলো বসাই দেবো বসাই দিলে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে দেখো আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসছে দেখো আমার এই স্কোয়ার প্লাস বিস্কার থেকে আমরা এবি সমান বের করেছি বের করে এখানে সূত্র বসিয়েছি একউব প্লাস বি কিউবের সূত্র বসানোর পরে আমরা মানগুলো বসাই দিয়ে ক্যালকুলেশন করেছি ক্যালকুলেশন করলেই চলে আসছে এরপরে আমরা তিন নং সৃজনশীল করিয়াছিলাম তিন ন তিন নং সৃজনশীলে দেওয়া আছে দেখো এখানে উদ্দীপকে বলা আছে কোনো ধনাত্মক সংখ্যা এক্স এর বর্গ এবং তার গুণাত্মক বিপরীত সংখ্যার বর্গের সমষ্টি দশ মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স টু দশ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স টু দশ দেওয়া আছে তো ক নংে বলা আছে এতকে দুটি বর্গের দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো তো বিয়োগফল রূপে প্রকাশ এটাকে দুইভাবে করতে পারো সেটা হলো যে উৎপাদকের বিশ্লেষণ করার পরে এ সূত্র বসাতে পারো আর আরেকভাবে করতে পারো সেটা হলো যে সূত্র বসালে খুব সহজেই অঙ্কটা হবে তো দেখো আমরা ওই লিখেছিলাম যে সূত্র তৈরি করার জন্য আমরা এখানে সূত্র তৈরি করার জন্য চোদ্দোকে লিখেছিলাম এক্স স্কোয়ার চোদ্দোকে লিখেছিলাম টু ইন্টু এক্স ইন্টু সেভেন সেভেন মানে বি ধরেছিলাম মানে সেভেন স্কোয়ার লিখছি সেভেন স্কোয়ার মানে হচ্ছে ঊনপঞ্চাশ উনপঞ্চাশ থেকে একবার দিলে আটচল্লিশ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার আর এই ওয়ান লিখছি দেখো এইটার বর্গ মাইনাস এইটার বর্গ দেখো দুটি সংখ্যার বর্গের অন্তরূপ প্রকাশ করে এটা তার মানে এইটা হচ্ছে আমার অ্যান্সার এরপরে দেখো খতে বলা ছিল প্রমাণ করো যে এক্স ইকোয়াল টু রুট থ্রি কোনটা করতেছিলাম তো এটা করতেছিলাম প্রমাণ করো যে এক্স টু দি দিপার ফোর মাইনাস ওয়ান বাই এক্স টু দি দিপার ফোর ইকোয়াল টু এত তো আমরা এখানে প্লাসেরটা পেয়েছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল টু দশ পেয়েছি এবার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান বের করো বের করে পক্ষ লিখো বামপক্ষে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসাও বসিয়ে মানগুলো বসাই দাও বসে দিলে চলে আসবে দেখো আমরা খনঙ্গে যেটা পেয়েছিলাম সেটা একটু দেখি খনাঙে দেখো খনং গনং খনং দেখো খনংে আমরা পেয়েছিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার করলো দশ এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান বের করছি এবার এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান বসিয়েছি বসিয়ে মান বসায় দাও মান বসাই দিলে কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে এরপরে গণঙ্গে আমরা গণ করার জন্য আমরা এইখান থেকে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান বের করবো দেখো গণ করার জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার দশ থেকে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান বের করছি এরপর আমরা বামপক্ষ লিখেছি লিখে এক কিউব মাইনাস বি কিউবের সূত্র বসিয়েছি বসিয়ে মানগুলা বসাই দিয়েছি বসাই দিলে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসে এরপরে আমরা চার নং সৃজনশীল করিয়েছিলাম ঢাকা বোর্ডেরগুলা ঢাকা বোর্ডের সৃজনশীলের ক্ষেত্রে দেখো এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য এই তিনটার থেকে মাইনাস কমন নাও কমন নিয়ে সূত্র বসাও এই এইখানে এ মাইনাস বি হোলি সূত্র হবে এরপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসাও বসালেই চলে আসবে দেখো প্রথমে মাইনাস কমন এবার এখানে দেখো এ মাইনাস বি হোলি সূত্র এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবার ব্রাকেট তুলে দাও তুলে দিলে অ্যান্সার চলে আসবে এবার আমরা খনং দেখব খনং দেখার ক্ষেত্রে দেখো এ বলা ছিল যে এক্স ইকুয়াল টু রুট থ্রি প্লাস রুট টু প্রমাণ করো তো যেটা দেওয়া আছে এইটার ক্ষেত্রে আমরা আগে এইটা বানাবো যে এই এই পক্ষে মানে এ মাইনাস বি হোলিস্কোয়ার তৈরি করব। তৈরি করার জন্য এখানে যত রকম কাহিনী ঘটিয়ে আমরা এ মাইনাস বি হোলিস্কোয়ার তৈরি করব। আর এই পাশে এ মাইনাস বি হোলিস্কোয়ার তৈরি করব এই স্কোয়ার স্কোয়ার বাদ এরপরে আবার আমরা কিউব তৈরি করব। এবার কিউব আর কিউব বাদ তাহলে কাঙ্ক্ষিত প্রমাণ চলে আসবে এইটার ক্ষেত্রে এইটাকে এই পাশে নিয়ে আসো এই পাশে এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্র তৈরি করো আবার এরপরে দেখো এইটার ক্ষেত্রে এর স্কোয়ার আর স্কোয়ার বাদ দাও আবার এইখানের থেকে আবার এ মাইনাস এই এইখান থেকে যে এইখানে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তৈরি করছি এরপরে এইখান থেকে আবার এ প্লাস বি হোল কিউবের সূত্র বের করব এ প্লাস বি হোল কিউবের সূত্র মানে সূত্র তৈরি করবো থ্রি আর থ্রি বাদ যাবে বাদ দিলে আমার প্রমাণ চলে আসবে এরপরে নাম্বার সমাধান করিয়েছিলাম দেখো গ এ গণঙ্গে কী বলা ছিল গণঙ্গে বলা ছিল যে এত এর মান নির্ণয় করো তো পিস্কে ইকুয়াল টু এইটা দেওয়া আছে এইখান থেকে আমরা পি সমান বের করে নিয়েছিলাম এরপরে ওয়ান বাই পি সমান বের করে নিয়েছিলাম এরপরে পি মাইনাস ওয়ান বাই পি সমান বের করে নিয়েছিলাম এরপরে এই বামপক্ষে আমরা বসাবো মানে যেটা মান বের করতে বলছে এইখান থেকে আমরা একউব মাইনাস বিকিউবের সূত্র বসিয়ে কাহিনী ঘটালেই কাহিনি ঘটে যাবে দেখো পিসোয়ার সমান দেওয়া ছিল আমরা পি সমান তৈরি করেছি এবার ওয়ান বাই পি সমান বের করছি এবার পি মাইনাস ওয়ান বাই পি সমান বের করছি এবার প্রদত্ত রাশি লিখেছি এবার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আছি বসিয়ে ক্যালকুলেশন করলেই আমার কাঙ্ক্ষিত প্রমাণ চলে এসেছে এরপরে আমরা করেছিলাম রাজশাহী বোর্ড দু সমাধান করেছিলাম রাজশাহী বোর্ড দু তো রাজশাহী দু হাজার বাইশের ক্ষেত্রে এখানে উৎপাদকে বিশ্লেষণ করতে বলে বলা হয়েছিল তো উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমি একবারে বলে যাওয়ার কারণে যাতে তোমাদের এতক্ষণ যে পড়লা সেগুলো যাতে মনে থাকে তো এখানে আমরা সূত্র তৈরি করছি এ মাইনাস বি অলিস্কারের সূত্র তৈরি করছি এরপরে এখানে আমরা থ্রি কমন নিয়েছি এইখানে আর এইখানে কমন নিয়েছি কমন নিলে আমার অ্যান্সার চলে আসে এরপরে দেখো আমার এই খনাং প্রমাণ করার জন্য আমরা খনাং প্রমাণ করার জন্য আমরা আগে এল এম এল এম কমন নিব কমন নিয়ে ফোর এব সূত্র হবে আর টু ইন্টু এ স্কোয়ার প্লাস দুইটা সূত্র হবে আগে এইটা ভেঙে নিবা দেখো আমরা ভেঙে নিয়েছি দেখো এইখানে আমরা ভেঙে নিয়েছি এরপরে আমরা এল এম কমন নিয়েছি এবার ফোর এব সূত্র এখানে আর এইখানে টু ইন্টু স্কোয়ার প্লাস সূত্র বসাও বসিয়ে ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে আশা করি যে তোমার পাড়ার কথা এরপরে আমরা গণং সমাধান করার জন্য আমরা এইখানে যেটা দেওয়া আছে কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসিয়ে এ মাইনাস কে মাইনাস ওয়ান বাই কে সমান বের করো বের করে এবার বামপক্ষে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বসে কাহিনি ঘটাও কাহিনি ঘটালেই আশা করি চলে আসবে দেখো এখান থেকে কে মাইনাস ওয়ান বাই কে সমান বের করো এরপরে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বসাও এবার কে মাইনাস ওয়ান বাই কে সমান মানগুলো বসায় দাও বসাই দিলে কাহিনি চলে আসবে তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝছো আবার সামনের দিন দেখা হবে আমি সামনের দিন শুক্রবার আবার ক্লাস নেবো শুক্রবার ক্লাস আমার আটটার সময় তো চলে আসবে আমাদের সাথে আবার ক্লাস করার জন্য শুক্রবার আটটায় তোমাদের যদি আর কারোর কোনো মতামত থাকে বলতে পারো আমরা ক্লাস শেষ করব আর এক মিনিটের মধ্যে আর আবারও বলছি তোমাদের নিয়ে আমার ইচ্ছা আছে যে পঞ্চাশটা লাইভ ক্লাস নেওয়ার আগামী শুক্রবার আবার রাত আটটার সময় তোমাদের সাথে দেখা হবে কারোর যদি কোনো সমস্যা থাকে বলতে পারো ইশতিয়াক আহমেদ ইউ আর গ্রেট স্যার থ্যাংক ইউ সো মাচ ইশতেয়াক ভাই তোমাকেও অনেক অনেক ধন্যবাদ কায়ুম লিখেছে স্যার আপনার আচ্ছা আমার হেয়ার স্টাইল জানি না কী সুন্দর না কি বললেন আল্লাহ জানে আচ্ছা স্যার আমাদের ইংরেজি এবং গণিত একটি ক্লাস বাড়িয়ে দিলে ভালো হয় একটি বিষয়ের ওপর লক্ষ্য রাখবেন আচ্ছা কালকে তোমাদের টিপু স্যার ক্লাস নিতে আসবেন উনি অনেক ভালো ক্লাস নেন আচ্ছা আমরা একেবারে টানা দুই মাসে ক্লাস নেব অসাধারণ ক্লাস স্যার লিমন লিমন ধন্যবাদ ভাই ই আরশিক আহমেদ সালাম সালাম দিয়েছে ধন্যবাদ আর কারোর কোনো যদি মতামত থাকে করতে পারে আমরা শেষ করে দেবো এখন ক্লাস আচ্ছা স্যার দু সালে সকল বোর্ড কোশ্চেন করাবার দেখো ভাইয়া আমি সকল বোর্ড কোশ্চেন করানোর জন্যই যে অলরেডি আমি অলরেডি প্ল্যান করে রাখছি দেখো এখানে সব বোর্ড কোশ্চেন করানোর জন্যই দেখো এখানে এখানে টোটাল পঁয়তাল্লিশটা বোট কোশ্চিন আছে আমি চেষ্টা করবো যে পঁয়তাল্লিশটা বোর্ড কোশ্চিনের ম্যাক্সিমামটি করে দেওয়ার আরও দুইটা ক্লাস এই চ্যাপ্টারে বোর্ড নেব এরপর আমরা এমসি করাবো তবে ফার্স্ট করাবো দীপ্ত সরকার অনেক ভালো ক্লাস হয়েছে স্যার ধন্যবাদ দীপ্ত সরকার শুক্রবার কোন চ্যাপ্টারে উপরে স্যার আমি এই চ্যাপ্টারটা এখনও শেষ করিনি এই চ্যাপ্টার আমি যেটা শুরু করব সেটা সম্পূর্ণ শেষ করার পর কিন্তু অন্য চ্যাপ্টারে যাব ওই খাবলা খাবলায় করায় কোনো লাভ নাই এইখানে দুইটি করালাম ওইখানে দুইটি করালাম তা না আমি চেষ্টা করব যে সবগুলাই সমাধান করানোর আমি যে চ্যাপ্টার শুরু করব সেই চ্যাপ্টারের একেবারে এ টু জেড করাবো তারপর আরেকটা চ্যাপ্টারে যাবো এই চ্যাপ্টারে আমি সৃজনশীল এই পঁয়তাল্লিশটা আছে প্রথম বিশটা আমি প্রত্যেকটা সমাধান করে দেবো এরপরে ফার্স্ট করাই ফার্স্ট বলে শেষ করায় দিব আর এরপরে আমরা এমসিকিউ করাবো এর অধ্যায়ের পরে আমরা অন্য অধ্যায়ে যাব আর তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে জানাও আনিকা তবাসুন স্যার আপনাকে অনেক ধন্যবাদ ক্লাস নেওয়ার জন্য আমি নিয়মিত ক্লাস নিব আমি কথা দিয়েছি জেনারেল ম্যাথের পঞ্চাশটা ক্লাস নিব হায়ার ম্যাথের পঞ্চাশটা ক্লাস নিব ইনশাল্লাহ আমার ক্লাসটা পাবা হায়ার ম্যাথের ক্লাস কবে হবে আগামী সপ্তাহ থেকে হায়ার ম্যাথের ক্লাস শুরু হবে আবারও বলছে আমি জেনারেল ম্যাথের পঞ্চাশটা ক্লাস নিব হায়ার ম্যাথের পঞ্চাশটা ক্লাস নিব যারা এবার দু হাজার তেইশ সালে এসএসসি পরীক্ষা দেবা আমার এই পঞ্চাশটা ক্লাস যদি তুমি দেখতে পারো আশা করি যে তোমার কোনো সমস্যা থাকবে না সমস্যা থাকবে না এটা আমার দায়িত্ব কারণ আমি প্রত্যেকটা দেখো তোমাদের যে সিজন মানে শর্ট সিলেবাসের যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলোর আমি তিনটা করে সৃজনশীল ক্লাস নেব আর দুইটা করে এমসিকিউ ক্লাস নেব তাহলে এবার চিন্তা করো তাহলে আর কোনো সমস্যা থাকার কথা নাই আচ্ছা হায়ার ম্যাথ কবে হবে আগামী সপ্তাহ থেকে হায়ার ম্যাথ শুরু হবে আমার আমি চার দিন ক্লাস নেব দুই দিন হায়ার ম্যাথ নেব দুই দিন জেনারেল ম্যাথ নেবো এটা আমার এখন থেকে শুরু হয়ে গেল আচ্ছা অনলাইন কোর্স করান অনলাইন কোর্স করা লাগবে না ভাইয়া আমার ক্লাসগুলো করো এই ক্লাসগুলো করলে তোমার কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ তোমাদের সমস্যা থাকবে না আচ্ছা আনিকা লিখেছে স্যার আপনার অঙ্গ করানো সবগুলো বুঝতে পেরেছি ধন্যবাদ আনিকা আচ্ছা রিদুয়ান লিখেছে যে আপনার ক্লাস দেখা দু সালে একশো পেয়েছি আচ্ছা রিদুয়ান হচ্ছে আপনি আমার ক্লাস দেখে দু সালে একশো পেয়েছে ধন্যবাদ রিদুয়ান আমি খুবই খুশি তোমার খুশি লাগ কথা শুনে খুশি হলাম আনিকা তাসনিম কোথা থেকে ক্লাস দেখতেছে এ অনেক প্রথম থেকে ক্লাস দেখছে এবং বলছে যে খাতায় তুলেছে ধন্যবাদ আনিকা তাসনিম আমি তোমাকে অনেক অনেক তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আমার পক্ষ থেকে আচ্ছা স্বপ্নীল সরকার অনেক অনেক ধন্যবাদ স্যার তোমাকেও ধন্যবাদ আর তোমাদের যদি আরও মতামত থাকে আমাকে জানাবা আর যে কোনো দরকার আমাকে আমাদের গ্রুপ আছে গ্রুপে পোস্ট করতে পারো আর অন্যান্য আর আমি নিয়মিত এই টানা দুই মাস আমি পঞ্চাশ পঞ্চাশ একশোটা ক্লাস নিয়ে দেব ইনশাল্লাহ অঙ্কে কোনো সমস্যা থাকবে না আচ্ছা স্যার দোয়া করি হ্যাঁ দোয়া করি ভাই কাইসার কাইসার প্রথম থেকে দেখতেছে আচ্ছা আরও অনেকে আছে দোয়া করেন স্যার আমি তোমার জন্য দোয়া করলাম মন থেকে দীপ্ত সরকার ফরিদপুর থেকে দীপ দীপ্ত অনেক তোমার জন্য দোয়া রইলো তুমি ফরিদপুর থেকে মুরাদ লিখেছে স্যার আই লাভ ইউ তোমার আমার জন্য আমাকে ভালোবাসা জানিয়েছো আমার পক্ষ থেকে তোমার জন্য অনেক ভালোবাসা রইল। আচ্ছা দোয়া করিয়েন অভিমানী মেয়ে আচ্ছা জানি না কে অভিমানী মেয়ে তোমার জন্য দোয়া রইলো তুমি অভিমান করে আছো অনলাইনে আচ্ছা জ্যামিতি ক্লাস কখন হয় সব ক্লাসই পাবা ইনশাল্লাহ একটু ওয়েট করো জ্যামিতি ত্যামিতি যা ক্লাস আছে আগামী দুই মাস আমার ক্লাসগুলো দেখবা পঞ্চাশ পঞ্চাশ একশোটা জেনারেল ম্যাথের পঞ্চাশটা হায়ার ম্যাথের পঞ্চাশটা কোনো সমস্যা থাকবে না মুন লিখেছে অনেক অনেক ধন্যবাদ মৃদুল হক স্যার বাই বাই স্যার তোমাকেও বাই বাই আচ্ছা এস আর সারিয়ার কোশ্চিনগুলো পিডিএফ দিলে ভালো হয় হ্যাঁ আমি পিডিএফগুলো দিয়ে দেবো সবগুলো পিডিএফ গ্রুপে পোস্ট দিয়ে দেবো যারা পিডিএফগুলো খুঁজতেছো পিডিএফগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ আচ্ছা দুই মাসে একশোটি ক্লাস কেমনে সম্ভব প্রতি সপ্তাহে চারটা করে ক্লাস তাহলে হিসাব করো আমি সামনে আরও ক্লাস বাড়াবো সামনে প্রতি সপ্তাহে চারটা করে ক্লাস যদি চারটা করে ক্লাস হয় তাহলে হিসাব করো একশোটার কাছাকাছি ইনশাল্লাহ হয়ে যাবে মাঝে মাঝে যখন সামনে এসএসসি পরীক্ষা চলে আসবে সকাল বিকাল দুই বেলা করে নিব। দরকার হয় বেলা করে নিব। নিয়ে তারপরে হলো একশোটা ক্লাস ইনশাল্লাহ নিব দোয়া রইলো আপনার জন্য রকি হোসেন আমার জন্য সবাই দোয়া করবা যাতে আমি ক্লাসগুলো নিয়মিত নিতে পারি আচ্ছা হাসান মাহমুদ সবগুলাই করেছে তো আনিকা উত্তরা থেকে দেখছে ধন্যবাদ আনিকা ইনশাআল্লাহ যারা আমার নিয়মিত ক্লাস দেখছেন সবার সাথেই দেখা হবে আর আমার অলরেডি আমাদের যে ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এতে তোমাদের জন্য ভালো হবে আর ক্লাসটা অবশ্যই তোমরা শেয়ার করে দাও তোমাদের জন্য ভালো হবে আর তোমাদের যদি কোনো কিছু জানানোর থাকে জানাতে পারো আমার কিন্তু এই যে গণিতের নাইন টেনের গণিতে কয়টা ক্লাস আছে দেখো তো এইখানে নাইন টেনের গণিতে সাতশো একত্রিশটা এখানে ক্লাস আছে উচ্চতর গণিতে তিনশো টা ক্লাস আছে এই প্লে চলে যাও গেলেই তোমরা পাবা এই ইউটিউবে ক্লাসগুলো পাবা তো ধন্যবাদ আমরা শেষ করছি সবাই ভালো থাকো আচ্ছা ওই অনেক লিখছে যে ফাতেমা আক্তার স্যার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ছিলাম বুঝেছি এবং করেছি দোয়া রইলো তো আনিকা কী বলে ফাতেমা আক্তারের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইলো আল্লাহ তোমার মনোবাসনা পূর্ণ করুক আচ্ছা মুস্তাফিজ খাতায় সব লিখেছে স্যার ধন্যবাদ মুস্তাফিজ তো সবাই অনেকে অনেক রকম লিখেছেন তো সবার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইল। আমরা ক্লাস শেষ করতেছি প্রায় এগারোটা বাজে আমার লাইভ ক্লাস আড়াই ঘন্টা হয়ে গেছে ইনশাআল্লাহ সামনে আবার দেখা হবে হায়ার ম্যাথ আচ্ছা হায়ার ম্যাথের সম্ভাবনা পারি না ইনশাআল্লাহ সম্ভাবনাকে গুলাই খাওয়ানোর দায়িত্ব আমার কালকে ক্লাস কয়টায় প্রতিদিন আটটার থেকে ছয়টার থেকে দশটা পর্যন্ত ক্লাস হবে আমার কালকে ক্লাস থেকে কালকে ক্লাস আছে হচ্ছে ফিজিক্স ক্লাস আছে আর হচ্ছে ইংলিশ ক্লাস আছে তোমরা রুটিনটা দেখতে পারো গ্রুপে ইয়াতে আমাদের গ্রুপটা রুটিনটা দেওয়া আছে তো আজকে আমরা শেষ করতেছি সবাই ভালো থাকবা সবার জন্য শুভকামনা রইল সবার জন্য বাই বাই